রেডিও মিলনের আজকের নিবেদন, মতিনন্দীর গল্প কোনি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে মতিনন্দীর গল্প কোনি। আজ বারুণী, গঙ্গায় কাঁচা আমের ছড়াছড়ি, ঘাটে ভিড় থই থই। অবশ্য বয়স্কদের ভিড়টাই বেশি। সদ্য ওঠা কাঁচা আম মাথার ওপর ধরে ডুব দিয়েই ফেলে দিচ্ছে, আম ভেসে যাচ্ছে। আবার কেউ বা দূরে ছুঁড়ে ফেলছে। ছোট ছোট দলে ছেলেরা জলে অপেক্ষা করে আছে আম সংগ্রহের জন্য। কেউ গলা জলে দাঁড়িয়ে, কেউ বা দূরে ভেসে রয়েছে। আম দেখলেই হুড়োহুড়ি পড়ে যাচ্ছে। একসঙ্গে দু তিনজন চিৎকার করতে করতে জল তোলপার করে এগিয়ে যাচ্ছে। যে পাচ্ছে প্যান্টের পকেটে রেখে দিচ্ছে। পকেটটা আমে ভরে গিয়ে ফুলে উঠলে জল থেকে উঠে ঘাটের কোথাও রেখে আসছে। সেই আমে হাত দেয় কার সাধ্য। পরে ওরা আমগুলো বিক্রি করবে পথের ধারে বসা বাজারে অনেক কম দামে। গঙ্গায় আজ ভাঁটা, জল অনেকটা সরে গিয়েছে ঘাট থেকে। সিঁড়ি এবং তার দুধারে ইট বাঁধানো ঢালু পাড় শেষ হয়ে কিছুটা পলি মাটি, তারপর জল। তেলচিটে একটা ছেঁড়া মাদুরে উপুর হয়ে বিষ্টুচরণ ধর দলাই মালাই করাতে করাতে বিরক্ত মুখে তাকিয়েছিল গঙ্গার দিকে। বিষ্টুধর অর্থাৎ পাড়ায় বেষ্টাদা হলেন আইএ পাস, অত্যন্ত বনেদি বংশের ছেলে। এছাড়া খানসাতেক বাড়ি, বড় বাজারে ঝাড়ন মশলার কারবার, এবং সর্বোপরি সাড়ে তিন মন একটি দেহের মালিক তিনি। ওরই সমবয়সী ৪০ বছরের একটি বিশ্বস্ত অস্টিন সর্বত্র ওঁকে বহন করে। তাই বিষ্টুধরের বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক, পরনে সাদা লুঙ্গি আর গেরুয়া পাঞ্জাবি, কাঁধে রঙিন ঝোলা। লোকটা তার দিকে পিটপিট করে তাকাচ্ছে আর মাঝে মাঝে মুচকি হাসছে। বিষ্টু বুঝতে পেরেছে লোকটা হাসছে তার দেহের আয়তন দেখে। এরকম হাসি বাচ্চা ছেলেরাও হাসে। বিষ্টু তখন দুঃখ পায়, তারও ইচ্ছে করে ছিপছিপে হতে। কিন্তু বিষ্টু বিরক্ত হচ্ছে কারণ এই লোকটা মোটেই বাচ্চা নয়। এর চোখে পুরু লেন্সের চশমা, মাথায় নুনমরিচ রঙের কদম ছাঁট চুল। বয়সটা ৫০ থেকে বছর পাঁচেকের কম বা বেশির মধ্যে হতে পারে। লোকটার গায়ের রং ধুলো মাখা পোড়া মাটির মতো, আর চোখের ধূসর মণি দুটো দেখলে মনে হবে বোধহয় চ্যালেঞ্জ নিয়ে সূর্যের দিকে তাকিয়ে থেকেই মণির রংটা ফিকে হয়ে গিয়েছে। মালিশওয়ালা ডান হাঁটুটা বিষ্টুর কোমরে চেপে ধরে মেরুদণ্ড বরাবর ঘাড় পর্যন্ত দ্রুত ওঠানামা করতে লাগলো পিস্টনের মতো। বারদশেক এইভাবে হাঁটু ব্যবহারের পর মালিশওয়ালার নমস্কারের ভঙ্গিতে হাতের তালু জোড়া করে বিষ্টুর পিঠে জোড়া তালুর কোদাল চালালো। এরপর বিষ্টু চিত হবার চেষ্টা করল, কিন্তু পারছিল না। মালিশওয়ালা ঠেলে ঠুলে গড়িয়ে দিতেই সে অভীষ্ট লাভ করল। আব্রু রক্ষাকারী গামছাটা ঠিকঠাক করে বিষ্টু গম্ভীর স্বরে নির্দেশ দিল, তানপুরা ছাড়। মালিশওয়ালা দশ আঙুল দিয়ে বিষ্টুর সারা শরীরের চর্বিগুলো খপাখপ খামচে টেনে টেনে ধরে ছেড়ে দিতে লাগলো। তবলা তবলা বাজা তবলা। এবার মালিশওয়ালা দশ আঙুল দিয়ে বিষ্টুর গলা থেকে কোমর অব্দি ধপাধপ চাঁটাতে শুরু করল। চোখ বুজে প্রবল আরামে নিঃশ্বাস ফেলতে গিয়ে তার মনে হল ওই লোকটা নিশ্চয়ই এখনো ফ্যাক ফ্যাক করে হাসছে। তবুও বিষ্টু আদেশ দিল, সাড়ে গামা কর সাড়ে গামা। মালিশওয়ালা নির্দেশ পেয়েই আঙুল দিয়ে হারমোনিয়াম বাজাতে লাগলো বিষ্টুর সর্বাঙ্গে। আঙুলগুলো শরীরে কিলবিল করায় সুরসুরি লাগছিল, এবং তারই প্রতিক্রিয়ায় চর্বি থলথল করে কেঁপে উঠতেই বিষ্টু শুনল একটা খুকখুকে হাসির শব্দ। এতে হাসির কি আছে? হ্যাঁ, মেসেজ হচ্ছে না সঙ্গীত চর্চা হচ্ছে? আরে যাই হোক না, তাতে আপনার কি? ব্লাড প্রেশারটা মেপেছেন? তাতে আপনার কি দরকার?
ব্লাড সুগার পরীক্ষা করিয়েছেন? কোলেস্টেরলের লেভেলটা দেখেছেন কি? কে মশাই আপনি? আরে গায়ে পড়ে এত কথা বলছেন, চান করতে এসেছেন করে চলে যান না। তা যাচ্ছি, তবে আপনার হাড়টা বোধহয় আর বেশি দিন এই গন্ধমাদন টানতে পারবে না। কি বললেন? অবশ্য হাতি কিংবা হিপোর কখনো করোনারি অ্যাটাক হয়েছে বলে তো শুনিনি, সুতরাং হয়তো আমি ভুলও বলতে পারি। রাগে বিষ্ণুধর কোনো কথা বলতে পারছে না, শুধু চোখ দিয়ে কামান দাগতে লাগল। এদিকে লোকটা নির্বিকারভাবে পাঞ্জাবি খুলল, তারপর লুঙ্গি খুলল, ভেতরে পড়ে আছে হাফ প্যান্ট। অবশেষে কোনো ক্রমে বিষ্ণুধর উঠে বসে বলল, আপনাকে যে কি বলবো ভেবে পাচ্ছি না। আমার বউ ঠিক এই কথাই বলে। আপনি আপনি একটা নইসেন্স। আমার ক্লাবেরও অনেকে তাই বলে। আপনার মতো লোককে চাপকে লাল করা উচিত। আচ্ছা, আমি যদি আপনার মাথায় চাটি মারি একটা, আপনি দৌড়ে আমায় ধরতে পারবেন? কথাগুলো বলেই লোকটা এক জায়গায় দাঁড়িয়েই ছোটার ভঙ্গিতে জগিং শুরু করল। অনেকেই তাকালো, অনেকে ভাবল পাগল, কিন্তু বিষ্টু হতভম্ব হয়ে লোকটার জগিং করা দেখতে লাগলো। হঠাৎ চাঁটি মারার ভঙ্গিতে হাতটা তুলে লোকটা বিষ্টুর দিকে ছুটে এলো। বিষ্টু ডুব দেবার মতন করে মাথাটা নিচু করলো, লোকটা হাত তুলে রেখেই পাশ দিয়ে বেরিয়ে গেল। পারবেন পারবেন ধরতে? যদি যদি চাটিয়ে দিই? হ্যাঁ, আমার কিন্তু আপনার থেকে অনেক বেশি বয়স। জগিং করতে করতে লোকটা আবার এগিয়ে আসছে দেখে বিষ্ণুধর বুনো মোষের মতো তেড়ে ফুঁড়ে উঠল। তা দেখে লোকটাও দাঁড়িয়ে পড়ল। তারপর নাচের ভঙ্গিতে শরীরটাকে পেন্ডুলামের মতন ডাইনে বামে দুলিয়ে তিড়িং তিড়িং করে লাফালাফি শুরু করল। বিষ্ণু থাবার মতো হাত দুটো তুলে অপেক্ষা করতে লাগল। এই যে আমি রোজ এক্সারসাইজ করি, আইসোমেট্রিক, ক্যালিস্থেনিক, বারবেল, বুঝলেন, রোজ করি, দারুণ খিদে পায়। আপনার পায়? খিদের মুখে যা পাই তাই অমৃতের মতো লাগে, সেই সুখ আপনার আছে? উত্তরের অপেক্ষা না করে লোকটা জগিং করতে করতে সিঁড়ি দিয়ে নেমে শেষ ধাপ পর্যন্ত গিয়ে আবার উঠে এলো। তিনবার এইভাবে ওঠানামা করে সে বিষ্ণুধরের পাঁচ গজ তফাতে দাঁড়িয়ে হাঁফাতে লাগল। বিষ্ণুধরের চোখে এখন রাগের বদলে কৌতূহল। মনে মনে সে ছিপছিপে শরীরটার সঙ্গে নিজের স্থূলত্ব বদলা বদলি করতে শুরু করে দিয়েছে। খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি। কিরকম কিরকম ডায়েটিং? ওই আগে রোজ আধ কিলো ক্ষীর খেতুম, এখন 300 গ্রাম খাই। জল খাবারে 20টা লুচি খেতুম, এখন 15টা। ভাত খাই মেপে 250 গ্রাম চালের, রাতে 12খানা রুটি। ঘি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি, ওই গরম ভাতের সঙ্গে 4 চামচের এক বিন্দুও বেশি না। বিকেলে 2 গ্লাস মিশ্রি শরবত আর 4টে কড়া পাক। মাছ মাংস ছুঁই না, বাড়িতে রাধা গোবিন্দের বিগ্রহ আছে। আর ওই হপ্তাহে একদিন মেসেজ করাই এখানে এসে, আমার অত নোলা নেই বুঝলেন, সংযম কিচ্ছু সাধন আমি পারি, ওইসব হার্টের ব্যামোফাম আমার হবে না। আমাদের বংশের কারও কক্ষণ হয়নি। আমার বাবা বাজি ফেলে 70টা ফুলুরি খেয়ে কলেরায় মারা গেছেন, জ্যাঠামশাই গেছেন অম্বলে, কিন্তু হার্টের ব্যামোতে কেউ মরেনি। বাবা, এত কিচ্ছু সাধন করেন, বাঁচবেন কি করে? আমার বউ ওই কথাই বলে, অথচ সকাল থেকে রাত অব্দি ব্যবসা দেখি, সর্ষে চিনি ডাল নানা জিনিসের কারবার, এত খাটুনির পর এইটুকু তো খাদ্য, তার উপরে এই অপমান। অপমান? কি অপমান করলো? কেন আপনি ওই যে হাতি হিপো সব বললেন না, জলহস্তির ইংরেজি হিপো, তাকে আমি জানি না নাকি? আমি কি অশিক্ষিত? না না, আমি আপনাকে অশিক্ষিত তো বলিনি, কিন্তু আপনার ওজনটা খুবই বিপজ্জনক হাটের পক্ষে। বিপজ্জনক মানে আমি কি মরে যেতে পারি? তা পারেন, আর নয়তো ওই কেচ্ছু সাধনের কষ্ট করতে করতে রোগে ভুগে ভুগে বেঁচে থাকবেন আরও কয়েকটা বছর। আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে এরকম চাকর বানাতে পারবেন না। কিরকম কিরকম?
সঙ্গে সঙ্গে লোকটা দুহাত তুলে সামনে ঝুঁকে পিঠটা ধনুকের মতো বেঁকালো, তারপর হাতের আঙুল পায়ে ছুঁয়ে আবার সিধে হলো। এরপর ডান কনুইটা শরীরে লাগিয়ে পিস্তল ধরার মতো হাতটা সামনের দিকে বাড়িয়ে বলল, এইবার আমার হাতটা নামান তো, নামান নামান নামান। বিষ্ণুধর অবিশ্বাস ভরে হাতটার দিকে তাকালো। শিরা উপশিরা গাঁট সমেত হাতটাকে শুকনো শেকড়ের মতো দেখাচ্ছে। ফুলো ফুলো আঙুল দিয়ে বিষ্ণু লোকটার কবজি চেপে ধরে নিচের দিকে চাপ দিল, কিন্তু হাতটা এক সেন্টিমিটারও নড়ল না। ঠোঁট কামড়ে বিষ্ণু আরও জোরে চাপ দিল, কিন্তু হাত হাতের জায়গাতেই রয়েছে। এবার বিষ্ণু সর্বশক্তি প্রয়োগ করল, তার কপালে ঘাম ফুটে উঠল। কিছু লোক দাঁড়িয়ে মজা দেখছিল, তাদের চোখে বিস্ময়। তবে লোকটির সাফল্যে না বিষ্ণুর ব্যর্থতায় তা অবশ্য বোঝা গেল না। অবশেষে বিষ্ণু হাল ছেড়ে দিয়ে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলতে লাগল। কি করে পারলেন? জোর বলতে শুধু গায়ের জোরই বোঝায় না, মনের জোরেই সব হয়। ইচ্ছে শক্তি দিয়ে শরীরের দুর্বলতা ঢাকা দেওয়া যায়। শরীর যতটা করতে পারে ভাবে, তার থেকেও শরীরকে দিয়ে বেশি করাতে পারে ইচ্ছের জোর। আর সেজন্য শুধু শরীর গড়লেই তো হয় না, মনকেও গড়তে হয়। শরীরকে হুকুম দিয়ে মন কাজ করাবে। আপনার মন হুকুম করতে জানে না, তাই শরীর পারল না। ইচ্ছে করে ঠিক এই সময় গঙ্গার তীর থেকে এক তীক্ষ্ণ চিৎকার শুনে লোকটা সেই দিকে তাকালো। গঙ্গায় একটা আম ভেসে চলেছে ভাঁটার টানে, তিনজন সাঁতরাচ্ছে সেটাকে পাওয়ার জন্য। কোমর জলে দাঁড়িয়ে দু তিনটে বছর চোদ্দ পনেরোর ছেলে জল থাবড়ে হইচই করে ওদের তাঁতিয়ে তুলছে। সমানে সমানে চলেছে ওরা, মাথা তিনটে দুধারে নাড়াতে নাড়াতে কোনোই না ভেঙে সোজা হাত বৈঠার মতো চালিয়ে ওরা আমটাকে তাড়া করেছে। হঠাৎ ওদের একজন একটু একটু করে এগিয়ে যেতে শুরু করল, তখনই চিৎকার উঠল। পিছিয়ে পড়া দুজনও গতি বাড়ালো, আমটা প্রায় প্রথম ছেলেটার মুঠোয় এসে গেছে। হঠাৎ সে থমকে গেল, হাত ছুঁড়ছে কিন্তু এগোচ্ছে না। বার্ধুয়ের তার মাথাটা জলে ডুবে গেল। তারপর সে রাগে চিৎকার করে ঘুরে দাঁড়িয়ে লাথি শুনল, এবং পরক্ষণে পেছন থেকে একজনকে অতিক্রম করে আমটা ধরে ফেলেছে। দেখলেন মশাই, দেখলেন কেমন পা ধরে টেনে ধরেছিল? বিষ্ণুধরের কথা শুনে লোকটা হেসে চশমাটা খুলে ঝোলায় রাখল। ঘাটের বাইরের দিকে বসা উড়িয়া ব্রাহ্মণদের একজনের কাছে ঝোলাটা রেখে এসে লোকটা অতি সাবধানে সিঁড়ি দিয়ে নামতে লাগল। চশমা ছাড়া তাকে যেন অন্ধ মনে হচ্ছিল। জলের কিনারায় কাদার ওপর তখন মারামারি হচ্ছে একজনের সঙ্গে দুজনের। এদিক ওদিক কাদা ছিটচ্ছে, কিছু লোক বিরক্ত হয়ে গজগজ করতে করতে সরে যাচ্ছে, আর দু তিনটে ছেলে ওদের চারপাশে ঘুরে ঘুরে উৎসাহ দিয়ে যাচ্ছে। ঠিক চালা, আরো জোরে চালা, হ্যাঁ। পা থেকে মাথার চুল কাদায় লেপা, কঞ্চির মতো সরু চেহারাটা আর তার লম্বা হাত দুটো এলো পাথারি ডাইনে বাঁয়ে ঘোরাচ্ছে। অন্য দুজন সেই বিপজ্জনক বৃত্তের বাইরে কুঁজো হয়ে তাক খুঁজছে। ঘষে দেবার চেষ্টা করতে লাগলো। কনি পা ছুঁড়ল, কোমরে চাপ দিয়ে ওঠার চেষ্টা করলো, তারপর ঝটকা দিয়ে ভাদুর ডান হাতটা মুখের কাছে টেনে নিয়ে এসে কামড়ে ধরলো দুটো আঙুল। চিৎকার করে ভাদুর লাফিয়ে উঠল, সঙ্গে সঙ্গে কনি উঠে দাঁড়িয়ে ভাদুর ওপর ঝাঁপিয়ে পড়ল। খুব লেনে বোতর চো, বের কর আমটা, বের কর। কি করছিস কনি? আমাকে চোবানো? পুঁতে রাখবো, পুঁতে রাখবো তোকে এই গঙ্গা মাটিতে। হয় আম দিবি, নয় চোখ নেবো তুই। ছেড়ে দে ওকে, ছেড়ে দে, ছেড়ে দে চন্দু। হাচ্ছর কান্তি, হাচ্ছর ভূত নিয়ে ছাড়বো, আমাকে চোবানো। এই ভাদু, ও আম কনি বার করে দে, নয়তো সত্যি কিন্তু অত চোখ খুবলে নেবে বলে দিচ্ছি।
কেমন রক্ত বেরোচ্ছে, দাঁত বসিয়ে গর্ত করে দিয়েছে। কনির হাত ছেড়ে দিয়ে কান্তি এগিয়ে এসে ভাদুর প্যান্টের পকেটে হাত ঢোকালো। কয়েকটা কাঁচা আম বের করে বড়টা বেছে নিয়ে কনির দিকে ছুঁড়ে দিল। আমটা লুফে নিয়েই কনি কামড় বসালো। কি টকরে বাবা, মা গঙ্গাকে কে এমন আম খেতে দেয়। এই কই দেখি কেমন গর্ত হয়েছে তোর হাতে। ভা, কিচ্ছু হয়নি। নাম নাম নাম, জলে নাম। যেমন কাজ করেছিস তেমন ফল পেয়েছিস। আমাকে রাগালে কি হয় এবার বুঝলি তো। জ্বালিয়ে মারে হতভাগারা, গঙ্গার ঘাটটাকে নোংরা করে রেখেছে হা গড়ে হা বাতের দল সব। মা গঙ্গাকে উৎসুক করা আমি রাস্তায় বসে বেচবে, আবার এক মেয়ে মদ্যানিও জুটেছে, বাপ মায়েও কিছু বলে না। মেয়ে মদ্যানি, সেটা আবার কি? কে আবার, দেখতে পাননি? চোখ তো রয়েছে একজোড়া। লোকটা মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো, চশমা ছাড়া ঝাপসাভাবে দেখল ভাদুর হাত ধরে কনি টানাটানি করছে। হ্যাঁ, এতক্ষণে কাদামাখা কনির মধ্যে দিয়ে এক একবার একটা মেয়ে ফুটে ফুটে উঠছে যেন। ঘাড় পর্যন্ত ছাঁটা কাদামাখা চুল মাথায় বসে প্যান্টে গোঁজা গেঞ্জি শরীরের সঙ্গে লেপটে দ্বিতীয় পর চামড়া হয়ে গেছে। দীর্ঘ সরু দেহ, সরু সরু হাত পা। লোকটা ঠিক ঠাহর করতে পারছে না কোনি ছেলে না মেয়ে। সেই সময় দুটো ঢেউ পরপর লোকটাকে ধাক্কা দিল, বিষ্টুধর জলে নেমেছে। আচ্ছা, এই শরীরটাকে চাকর বানালো সেটা কি ব্যাপার? সোজা ব্যাপার, লোহা চিবিয়ে খেয়ে হুকুম করবেন হজম করো, পাকস্থলি হজম করবে। বলবেন পাঁচ মাইল হাঁটিয়ে নিয়ে চলো, পা জোড়া অমনি পৌঁছে দেবে। শখ হলো গাছের ডাল ধরে ঝুলবেন, হাত দুটো আপনাকে ঝুলিয়ে দেবে, এইসব আর। বলতে বলতে লোকটা জল থেকে উঠে আলতোভাবে মাটির ওপর দিয়ে হেঁটে সিঁড়িতে দাঁড়ালো। ভিজে গামছাটা নিংড়ে পায়ে লাগা মাটি ধুয়ে গঙ্গার দিকে একবার তাকালো। ঝাপসাভাবে দেখল পাড়ের কাছের জলে লোক কিলবিল করছে। তার মধ্যে কনিকে চিনে নেওয়া সম্ভব নয়। তারপর লুঙ্গি আর পাঞ্জাবি পরে ঝোলা কাঁধে চশমা মুছতে মুছতে লোকটা একবার সিঁড়ির মাথায় এসে দাঁড়ালো। চশমা চোখে দিয়ে পাড়ের ডাইনে বাঁয়ে তাকালো একবার। হঠাৎ নজরে এলো গঙ্গার বুকে চারটে কালো ফুটকি, তারা শিকি গঙ্গা পার হয়ে এগিয়ে যাচ্ছে। লোকটা আপন মনে একবার বলে উঠল, খুনি খুনি। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে ভিজে গামছাটা পাগড়ির মতো মাথায় জড়িয়ে লোকটা বাড়ির পথে রওনা হলো। মিনিট পনেরো পর সরু গলির মধ্যে একতলা টালির চালের একটা বাড়িতে ঢুকল লোকটা। সদর দরজার পরেই মাটির উঠোন, টেনে টুনে একটা ভলিবল কোর্ট তাতে হয়ে যায়। লঙ্কা পেঁপে জবা থেকে শুরু করে চাল কুমড়ো পর্যন্ত উঠোনটা নানা গাছে দখল হয়ে আছে। একদিকে টিনের চালের রান্নাঘর এবং কলঘর, আর একদিকে দালান এবং তার পেছনে দুটো ঘর। একতলা বাড়িটা চারদিকের উঁচু বাড়িগুলোর মধ্যে খুব শান্তভাবে যেন উবু হয়ে বসে আছে। উত্তর দিকের বাড়ির মালিক হলধর বর্ধন এই একতলা বাড়িটা কেনার জন্য বার দুয়েক প্রস্তাবও করেছে, কিন্তু লোকটা বিনীতভাবেই তা প্রত্যাখ্যান করেছে। সংসারে তার স্ত্রী আর দুটো বেড়াল ছাড়া আর কেউ নেই। লোকটার স্ত্রীর নাম লীলাবতী। তাদের বাড়ির কলে জল আসে সামান্য, কিন্তু জল খরচ করাটা লীলাবতীর শখ, বেড়াল পোষার মতোই। ফলে তাকে স্নান করার জন্য প্রায়ই রাস্তার টিউবওয়েলের সাহায্য নিতে হয়। কিন্তু আজ সকাল থেকে টিউবওয়েলের মুখ দিয়ে জল বেরোচ্ছে না দেখে বহুকাল পর সে গঙ্গা স্নানে গিয়েছিল। লোকটা বাড়ির মধ্যে ঢুকে উঠোনে টাঙানো তারে যখন ভিজে প্যান্টটা মিলছে, তখন ঘর থেকে বেরিয়ে এলো ঢলঢলে প্যান্ট পরা বেঁটে হৃষ্টপুষ্ট একজন। খিদ্দা, তোমার জন্য অনেকক্ষণ বসে আছি আর বাড়ি পাহারা দিচ্ছি। দোকান থেকে কে একটা বৌদিকে ডাকতে এসেছিল, তারপর বৌদি আসছে বলে সেই যে গেছে। আরে ভেলো, ভালোই হয়েছে তুই আছিস, চটপট একটু চা বানাতো দেখি। বৌদি যদি এসে পড়ে? ও তাহলে থাক। তা তুই কি জন্য এসেছিস? আজ ক্লাবের মিটিংয়ে যাচ্ছ নাকি? হ্যাঁ নিশ্চয়ই যাবো, ছেলেরা খাটবে না, ডিসিপ্লিন মানবে না,
জলে নেমে শুধু ইয়ার্কি ফাজরামি করবে, এসব ছেলেদের ক্লাব থেকে বেরিয়ে যেতে বলাটা কি এমন দোষের? একজনও কি এসব নিয়ে কিছু ভাবে? আর খিতিশ সিং কি বললো? অমনি তাই নিয়ে কাউন্সিলের মিটিং ডাকা হয়ে গেল। সেজন্য তো নয়, আসলে হরিচরণ দা আর তার গ্রুপটা রাগ আছে তোমার উপর। ওরাই শ্যামল আর গোবিন্দকে উসকে তোমার এগেনস্টে চার জানিয়েছে। সে আমি জানি, হরিচরণের বহুদিনের ইচ্ছে চিফ ট্রেনার হওয়ার, আমাকে বলেও ছিল গত বছর। আমি বলেছিলুম, হরি, একটা চ্যাম্পিয়ন শুধু খাওয়া দাওয়া ট্রেনিং দিয়ে তৈরি করা যায় না রে, তার মন মেজাজ বুঝে তাকে চালাতে হয়। ট্রেনারকে মনস্তাত্ত্বিক হতে হবে, মানে কমন সেন্স প্রয়োগ করতে হবে। গুরুকে শ্রদ্ধেয় হতে হবে শিষ্যের কাছে, কথা কাজ উদাহরণ দিয়ে মনের মধ্যে আকাঙ্ক্ষা বাসনা জাগিয়ে তুলতে হবে, তাকে মোটিভেট করতে হবে। এসব তোর দ্বারা সম্ভব নয়, তুই শুধু চেঁচামেচি গালাগালি করি খাটাতে চাস, চিফ ট্রেনার হওয়া তোর কম্ম নয়। আহ খিদ্দা, তোমার এই লেকচার দেবার বদ অভ্যেসটা ছাড়ো তো। যেখানে এক কথায় কাজ হয় সেখানে তুমি দশ কথা বলো। হরিচরণদাকে অত কথা বলার দরকার কি ছিল? যাকগে, আজ তুমি মিটিংয়ে যেও না, ওরা ঠিক করেছে তোমাকে অপমান করবে। করে করবে মানে তুমি যাবেই? হুম। ঠিক এই সময় বাড়িতে ঢুকলো খিদ্দা অর্থাৎ খিতিশ সিংহের স্ত্রী লীলাবতী সিংহ। অতি ছোট্টখাট্টো গৌরবর্ণা এবং গম্ভীর, পায়ে চটি, হাতে ছাতা। দুজনের দিকে একবার তাকিয়ে অবশেষে ভেলোকে বলল, বেলা অনেক হয়েছে, চারটি ভাত খেয়ে যেও। না না বৌদি, বড্ড দেরি হয়ে গেল, বাড়িতে ভাত নিয়ে বসে আছে, আমি এখন যাই। খিদ্দা, তোমার কিন্তু আজকে না গেলেই ভালো। না গেলেই ভালো মানে? আজ ক্লাবে একটা মিটিং আছে, ও বলে গেল সেখানে আমাকে নাকি কেউ কেউ অপমান করবে, যাতে আমি ক্লাব ছেড়ে বেরিয়ে যাই। তাহলে তো ভালোই হয়, ক্লাব ক্লাব করে তো কোনোদিন ব্যবসা দেখলে না। আমি মেয়ে মানুষ, আমাকেই কিনা দোকান দেখতে হয়, নেহাত ছেলে পুলে নেই তাই। যদি ক্লাব তোমায় তাড়ায় তাহলে আমি বেঁচে যাই। লীলাবতী রান্নাঘরে ঢুকল। খিতিশ বিষণ্ণ চোখে দালানে বসে বিশুর মাথায় আনমনে হাত বোলাচ্ছিল। এই সময় খুশি বেরিয়ে এলো ঘর থেকে, ডন দিয়ে হাই তুলে ধীরে ধীরে তার চামড়ের মতো কালো লেজটা উঁচিয়ে রান্নাঘরের দিকে গেল খিতিশের দিকে একবার আর চোখে তাকিয়ে। রান্নাঘর থেকে ডাক এলো, কই এসো। অস্বাভাবিক গম্ভীর মুখে খিতিশ ভাত খেতে বসল। খাওয়ার আয়োজন সামান্যই, রান্না হয় কুকারে, প্রায় সবই সেদ্ধ। খিতিশ বিশ্বাস করে বাঙালি রান্নায় স্বাস্থ্য রাখা যায় না, পেটের একেবারে বারোটা বাজিয়ে দেয়, সেই জন্যই বাঙালিরা শরীরে তাগত পায় না, কোনো খেলাতেই বেশি দূরে উঠতে পারে না। প্রোটিন এবং ভিটামিন পাওয়া যায় এমন খাদ্যই সবার খাওয়া উচিত। প্রথম দিকে লীলাবতী বিদ্রোহ করেছিল, সর্ষে বাটা, শুকনো লঙ্কা বাটা, পাঁচফোড়ন, জিরে, ধনে প্রভৃতি বস্তুগুলো রান্নায় ব্যবহারের সুযোগ পাওয়া যাবে না, এ আবার কেমন কথা। তুমুল ঝগড়া এবং তিন দিনের অনশন সত্যাগ্রহেও কাজ হয়নি। খিতিশ তার সিদ্ধান্তে গুঁয়ারের মতো অটল ছিল, তার এক কথা, শরীরের নাম মহাশয়, যা সয়াবে তাই সয়। অবশেষে লীলাবতী সপ্তাহে একদিন সর্ষে আর লঙ্কা বাটা ব্যবহারের অনুমতি পায়, তাহাও শুধুমাত্র নিজের খাবারের জন্য। কথা না বলে খিতিশ খাওয়া শেষ করল। ও যে রাগ করেছে সেটা লীলাবতী বুঝতে পেরে বলল, ক্লাব থেকে তাড়াবে কেন, কি দোষ করলে? ও কথা ছাড়ো, তুমি এখন আবার দোকানে গেছিলে কেন? তুমি তো কোনো খবরই রাখো না, দোকান এখন আর ওইটুকু জায়গায় কুলোয় না, তাই বড় ঘর খুঁজছিলাম। হাতিবাগানের মোড়ে একটা খোঁজ পাওয়া গেছে, আমাদেরই এক খদ্দেরের বাড়ি, বাড়ির গিন্নি এসেছিল মেয়ের ফ্রক করাতে, তাই গেছিলাম কথা বলতে। গ্রে স্ট্রিটে ট্রামলাইন ঘেঁষে এক ফালি ঘরে দোকান, নাম প্রজাপতি, আগে নাম ছিল সিনহা টেলারিং। দুজন দর্জি জামা প্যান্ট তৈরি করত, আর দেওয়াল আলমারিতে ছিল কিছু সিনথেটিক কাপড়। তখন খিতিশ দোকান চালাত, কিন্তু দিনে দু ঘন্টাও দোকানে বসত না। দুপুর বাদে তাকে সর্বদাই পাওয়া যেত জুপিটার সুইমিং ক্লাবে। তারপর একদিন সে আবিষ্কার করল আলমারির কাপড় অর্ধেকেরও বেশি অদৃশ্য হয়ে গেছে, দোকানের ভাড়া চার মাস বাকি, এবং লাভের বদলে লোকসান শুরু হয়েছে। তখনই লীলাবতী হস্তক্ষেপ করে, দোকানের দায়িত্ব নেয়। টেলারিং ডিপ্লোমা পাওয়া দুজন মহিলাকে নিয়ে সে দোকানটাকে ঢেলে সাজায় নিজের গয়না বন্ধক দিয়ে। দোকানের নাম দেয় প্রজাপতি। পুরুষদের পোশাক তৈরি বন্ধ করে দিয়ে শুধুমাত্র মেয়েদের এবং বাচ্চাদের পোশাক তৈরি করা শুরু করে। এখন
দোকানে কোনো পুরুষ কর্মচারী নেই। চার বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে। আগে তিন দিনে ব্লাউজ তৈরি করে দেওয়া হতো, এখন দশ দিনের আগে সম্ভব হচ্ছে না। আর সুখের কথা হল, লীলাবতী তার গয়নাগুলো অর্ধেক ফিরিয়ে এনেছে। ইটু থালাটা টেনে নিয়ে তাতে ভাত বেড়ে ডাল মাখতে মাখতে লীলাবতী কথা বলছিল। ক্ষিতিশের প্রবল আপত্তি ছিল তার খাওয়া থালায় লীলাবতীর ভাত খাওয়া। সে বলত এটা আনহাইজেনিক, এইসব কুসংস্কারের জন্যই বাঙালি জাতটা গোল্লায় গেল। কিন্তু লীলাবতী বলেছিল এটা তার ব্যাপার, ক্ষিতিশ যেন মাথা না ঘামায়। মুহূর্তে ক্ষিতিশ বুঝে যায় আর কথা বাড়ালে তাকে গোল্লায় যেতে হবে। তবে ক্ষিতিশ তার প্রতিবাদ চালিয়ে যাচ্ছে, লীলাবতীর খাওয়ার সময় সে কখনোই তার সামনে থাকে না। শোবার ঘরের দেওয়ালে ক্ষিতিশের বাবা মা ধ্যানমগ্ন মহাদেব, কুরুক্ষেত্রে অর্জুনের সারথী শ্রীকৃষ্ণ এবং ম্যাগাজিন থেকে কেটে বাঁধানো মেডেল গলায় ডন সোল্যান্ডার আর ভিক্টরি স্ট্যান্ডে দুহাত তুলে দাঁড়ানো ডন ফ্রেজারের ছবি পাশাপাশি টাঙানো। এছাড়া খাট, আলমারি, বাক্স, আলনা এবং টুকিটাকি সাংসারিক জিনিস তো আছেই। পাশের ঘরে বই, ম্যাগাজিন আর একটা তক্তপোষ, এবং তার নিচে ট্রেনিংয়ের জন্য রাবারের দড়ি, স্প্রিং, লোহা ছাড়া আর কিচ্ছু নেই। এই ঘরটাতে ক্ষিতিশ দুপুরে এক ঘন্টা ঘুমোয়। পাখা নেই, বিছানা নেই। ওর মতে চ্যাম্পিয়ন হতে গেলে শুধু শিষ্যকেই নয়, গুরুকেও কঠোর জীবনযাপন করতে হবে। অবশ্য তার কোনো শিষ্য নেই। তক্তপোষে শুয়ে চোখ বুজে ক্ষিতিশ দীর্ঘশ্বাস ফেলল। কোথায় শিষ্য? ঘুম আসার ঠিক আগের মুহূর্তে ক্ষিতিশের আবছায়া চেতনায় ফুটে উঠল লম্বা দুটো হাত, বৈঠার মতো গঙ্গার জলে উঠছে আর পড়ছে। সেই ছবি মিলিয়ে গিয়ে নতুন আর একটা ছবি দেখল সে। ফনাতোলা কেউটের মতো হিলহিলে কাদায় ল্যাপা সরু একটা দেহ, লম্বা লম্বা হাত এলোপাধারি ডাইনে বাঁয়ে ঘোরাচ্ছে, কানে ভেসে আসছে ফাইট কোনি ফাইট। ঘুমিয়ে পড়ার আগে ক্ষিতিশ অকারণে অস্ফুটে উচ্চারণ করল কোনি কোনি। সম্ভবত নামটা তার ভালো লেগেছে। টেবিল টেনিস বোর্ডটায় কাপড় বিছিয়ে টেবিল, সেটা ঘিরে সাতজন বসে রয়েছে। তার মধ্যে একটা চেয়ার খালি, বাকিরা চাপা স্বরে নিজেদের মধ্যে কথা বলছে। ঘরের বাইরে কয়েকটা ছেলে কার যেন প্রতীক্ষায়। জুপিটার সুইমিং ক্লাবের নতুন প্রেসিডেন্ট এবং MLA বিনোদ ভর ডান দিকে ঝুঁকে সম্পাদক ধীরেন ঘোষকে জিজ্ঞেস করল, একটাই এজেন্ডা নাকি আরো আছে? মেইন আইটেম একটাই, আর যা আছে তা খুবই মাইনর। কোরাম হয়েছে তো? হ্যাঁ, সবাই হাজির। ওরে জগু, চা সন্দেশ দিতে বল। যজ্ঞেশ্বর ভরচার চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছে, তখনই দরজাটা খুলে গেল। ক্ষিতিশ সিংহ ঘরের প্রতিটা লোকের মুখের ওপর চোখ বুলিয়ে প্রেসিডেন্টের মুখোমুখি খালি চেয়ারটায় বসার আগে সভাকে নমস্কার জানাল। যোগু জিজ্ঞাসু চোখে ধীরেন ঘোষের দিকে একবার তাকাল, মাথা হেলিয়ে ধীরেন ঘোষ বলল, একটু পরে আনবি, আমার দেরি হয়ে গেল। না না, মিনিট চারেক মাত্র দেরি হয়েছে। তবে ধীরেনবাবু, আমার কিন্তু একটু তাড়া আছে। নিশ্চয় নিশ্চয়, এক্ষুনি শুরু করছি। বেশিক্ষণ লাগার মতো কিছুই নেই, শুধু সুইমারদের চিঠিটা ছাড়া, আর সেটা আগেই সার্কুলেট করা হয়েছে, সুতরাং নতুন করে বলার কিছু নেই। হ্যাঁ আছে, আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই, সেগুলো আমি জানতে চাই। ধীরেনবাবু, ওর বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছে সেগুলো তাহলে একটু আনুন। আমি বলছি, খিদ্দা সম্পর্কে অভিযোগ ছেলেদের, মানে সুইমারদের, যারা 7-8 বছর আমাদের ক্লাবের হয়ে বিভিন্ন কম্পিটিশনে নামছে, মেডেল আনছে, মানে আমাদের মুখোজ্জ্বল করছে। বাজে কথা, মেডেল হয়তো আনে কিন্তু মুখোজ্জ্বল করার মতো কিছুই করেনি। শ্যামল 4 বছর আগে 1 মিনিট 4 সেকেন্ডে 100 মিটার ফ্রিস্টাইল টানত, এখনও তাই টানে, এটা কি মুখোজ্জ্বল করার মতো ব্যাপার? এইসব সুইমাররাই হচ্ছে ক্লাবের প্রাণ, এদের নিয়ে ক্লাব টিকে আছে, এগিয়ে চলেছে। এরা উচ্ছল, এরা চঞ্চল, এদের হ্যান্ডেল করতে হলে এদের মতো হয়ে এদের সঙ্গে মিশতে হবে, বুঝতে হবে,
আধুনিক সময়ের সঙ্গে তাল রেখে চলতে হবে। তার মানে রাস্তার মোড়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারবে, পড়াশোনা করবে না, ট্রেনিং করবে না, একে উচ্ছলতা বলে মানতে হবে। এদের সঙ্গে তাল রেখে আমাকে আধুনিক হতে হবে, তবেই এদের হ্যান্ডেল করা যাবে। ওদের মন মেজাজ বোঝার ক্ষমতা দুঃখের সঙ্গে বলতে হচ্ছে খিদ্দার নেই। খিদ্দা জুনিয়র ছেলেদের সামনেই শ্যামলকে তার টাইম আর আমেরিকার ১২ বছরের মেয়েদের টাইমের তুলনা করে অপমান করেছেন। গোবিন্দ এখনও ব্রেস্ট স্ট্রোকে বেঙ্গল রেকর্ড হোল্ড করছে, লাস্ট ইয়ারেও বোম্বাই ন্যাশনালে গেছিল, তাকে বলেছেন কান ধরে ক্লাব থেকে বার করে দেবেন। সুহাস ইনফ্লুয়েঞ্জায় পড়ে দিন দশেক আসতে পারেনি, তার বাড়িতে গিয়ে খিদ্দা সুহাসের বাবাকে যা তা কথা বলে এসেছেন। অমিয়া আর বেলা জুপিটার ছেড়ে অ্যাপোলোয় গেছে শুধুই খিদ্দার জন্য, উনি ওদের চুল কাটতে চেয়েছিলেন। পুরুষদের মতো ওদেরও বারবেল নিয়ে এক্সারসাইজ করার জন্য ঝগড়া করতেন, ওদের ড্রেস ওদের সাজ নিয়ে রোজই খিটখিট করতেন। লাস্ট ইয়ারে আপনারা দেখেছেন ওই দুটো মেয়ের জন্যই স্টেট মিটে অ্যাপোলো টিম চ্যাম্পিয়নশিপ পায়। এই বলে হরিচরণ থামল, ক্ষিতিশের দিকে তাকিয়ে দেখল ক্ষিতিশ তার পুরো লেন্সের ওধারে চোখ পিটপিট করতে করতে মুচকি মুচকি হাসছে। হরিচরণের একটু অস্বস্তি হল। এই সময় নস্যির কৌটো বের করে গলা খাঁকারি দিয়ে বদু চ্যাটার্জি সিধে হয়ে বসে বলল, প্রেসিডেন্ট স্যার, আমার একটা কথা বলার আছে। ট্রেনার যে হবে তার ওপর ছেলেদের বা মেয়েদের শ্রদ্ধা থাকা চাই, আস্থা থাকা চাই। সে যেটা বলবে ওরা যেন নিশ্চিন্তে চোখ বুঝে সেটা করতে পারে। কিন্তু খিতিশ ওদের যা বলে সেটা ওরা বিশ্বাস ভরে নিতে পারে কি? খিতিশ নিজে কখনো সাঁতার টাতার কাটেনি, কম্পিটিশনে ও কখনো নেমেছে বলে তো জানি না। ওর কথা ছেলে মেয়েরা কেন গ্রাহ্য করবে? সে কি, আপনি সাঁতার জানেন না? সাঁতার জানি না বলতে বধূ নিশ্চয়ই মিন করেছে আমি কখনো কোনো কম্পিটিশনে মেডেল পাইনি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি তাই বলছি। কোচের একটা রেপুটেশন থাকা দরকার, নয়তো ছেলে মেয়েরা মানবে কেন? হরিচরণকে ওরা মানে কেন? ইন্ডিয়া চ্যাম্পিয়ন ছিল, অলিম্পিকেও গেছে, গঙ্গায় ১৩ মাইলের কম্পিটিশনে পরপর ৩বার জিতেছে। আপনি অলিম্পিকে গিয়েছিলেন? লন্ডনে ৪৮ অলিম্পিকে আমি ১৫০০ মিটারে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছি, ওয়াটার পোলো টিমেও ছিল। কি রেজাল্ট হয়েছিল? ০.৫ সেকেন্ডের জন্য ব্রোঞ্জটা মিস করেছি। আই এম সরি, মাঝে মাঝে আমার এরকম হয় আর কি। হরিচরণবাবু, আপনি বলুন কি বলছিলেন। গোল্ড পেয়েছিল আমেরিকার ম্যাকলেন, জল থেকে উঠে আমায় বলেছিল তুমি পাশে ছিলে তাই এত ভালো চার্জ পেয়েছি। বটে, তা আপনি কি বললেন? আমি আর কি বলবো, ওকে কনগ্রাচুলেট করে বললুম ইন্ডিয়াতে যে টাইম করে এসেছি সেটা যদি আজ করতে পারতুম তাহলে। আপনি আবার কাশছেন, আপনার কি কাশির অসুখ আছে নাকি? হরি, গোল্ড না সিলভার তাহলে কোনটা হতো? মেডেলের কথা তো আমি বলিনি, তুমি হঠাৎ গায়ে পরে টিপ্পনী কাটছো কেন? জেলাসি, খিতিশ বড় ফালতু কথা বলে, বারবার দেখেছি ও কখনোই হরিকে সহ্য করতে পারে না। জেলাসি হোক ফেলাসি হোক, আমাকে পাঁচজনের সামনে বিদ্রুপ করে তুমি কি আনন্দ পাও খিদ্দা বলো তো? আমার বিরুদ্ধে আর কি কি অভিযোগ আছে ধীরেন? এমনিতে এই সবই আর কি অভিযোগ এনেছে সুইমাররা, ওরা বাইরেই আছে। প্রেসিডেন্ট যদি বলেন তো ওরা নিজেরাই এখানে এসে বলতে পারে। না, তার দরকার নেই, অভিযোগগুলো সত্যি, আমি জানি ওরা কি বলবে। বলবে আমি জলে নামি না, খাটতে বলি না, খাটলে গালাগালি করি। আপনারা বলবেন আমি রেজাল্ট দেখাতে পারিনি ৩-৪ বছর, আমার ব্যবহারে সুইমাররা বিদ্রোহ করেছে, এমনকি মানবেও বলেছে। আরে কি কাণ্ড, এখানে চা দিয়ে গেল না জগু? এই জগু, অভিযোগের জবাব নিশ্চয়ই আমাকে দিতে হবে। সেটা আপনার ইচ্ছে, কিছু বলার থাকলে নিশ্চয়ই আমরা শুনব। এই ক্লাবে আমি প্রথম আসি ৩৫ বছর আগে, ধীরেনও তখন আসে, বছর পাঁচেক পর হরিচরণ। ওদের মতো জুপিটারকে আমিও ভালোবাসি, আমিও চাই জুপিটারের গৌরব, চাই ভারতের সেরা হয়ে উঠুক জুপিটার। এই গৌরব এনে দেয় সাঁতারুরা, ওয়াটার পোলো প্লেয়াররা, ডাইভাররা। ওদের পারফরমেন্স যত উঠবে গৌরবও ততটাই বাড়বে। আমার যা কিছু চেষ্টা তা ওদের উন্নতির জন্যই, এই জন্য আমি কঠোর হয়েছি, গালাগালিও দিয়েছি। সাঁতারে অবিশ্বাস্যভাবে পৃথিবী এগিয়ে গেছে, আর আমরা, আমাদের এক একটা রেকর্ডের বয়স ১০ বছর ১৫ বছর, ২৫ বছর হতে চললো শচীন নাগের রেকর্ডের বয়স। কেনই থমকে থাকা, যেভাবে পৃথিবী এগোচ্ছে আমাদেরও সেইভাবে এগোতে হবে। এসব এমন কিছু কথা নয়, ওসব আমাদেরও জানা আছে, শুনতে ভালোই লাগে। আসল যে জিনিস ফুড, সেটা কই?
খাটবে যে খাদ্য কই, তা যখন পাওয়া যাবে না তখন খাটিয়ে খাটিয়ে টিবি রোগ ধরিয়ে দিয়ে লাভ কিছু হবে? ঠিক কথা, ফুট কই। বাজে কথা, আজ পর্যন্ত কেউ টিবি রোগী হয়েছে সাঁতার কেটে এমন কথা শুনিনি। আসলে এটা অলস ফাঁকিবাজদের যাদের উচ্চাকাঙ্ক্ষা নেই তাদের অজুহাত। যতটুকু খাদ্য আমরা জোটাতে পারি সেই অনুপাতে আমরা ট্রেনিং করি না। শ্যামল গোবিন্দ বিদ্যেবুদ্ধির জন্য নয়, সাঁতারের জন্যই চাকরি পেয়েছে, কিন্তু সাঁতারকে তারা এর বিনিময়ে কী দিচ্ছে? এরা অকৃতজ্ঞ। এরা গুছিয়ে রোজ 5 টাকাও যদি খাবার জন্য খরচ করে, ডিসিপ্লিন লাইফ লিড করে, নিয়মিত কঠিন ট্রেনিং করে, তাহলে 2 বছরই এরা 1 মিনিটে 100 মিটার ফ্রিস্টাইল কাটবে, 1.5 ব্যাকস্ট্রোক। তাহলে এদের ট্রেনিং করাতে পারেননি কেন? ছেলে ফেল করলে 10টা মাস্টার মশাইয়ের। নিশ্চয়ই শুধু ওদের অকৃতজ্ঞ বলে নিজের দোষ খালন করা চলে কি? না, আমি দোষ খালন করতে চাই না, বরং আমি বলতে চাই এদের দিয়ে আর কিছু হবে না। এদের বয়স হয়ে গেছে, এদের মনে পচ ধরেছে, এদের পিছনে পরিশ্রম করে কোনো লাভ নেই। আমি বিশ্বাস করি না। কি বিশ্বাস করিস না? এদের দিয়ে এখনো টাইম কমানো যায়, আমি করাতে পারি, আমি পারি এদের খাটাতে। পচ টচ ধরেছে এসব বাজে কথা। তাহলে তুই দায়িত্ব নে, আমি আজ থেকে চিফ ট্রেনারের পদ ছেড়ে দিলাম, রেজিগনেশন লেটার পাঠিয়ে দেবো, আমি কাল থেকে আর আসবো না। আরে না না না, আসবে না, এটা আবার কি কথা? এতদিনকার মেম্বার। ট্রেনার হতে গেলে নাম করা সাঁতারু হতে হবে এমন কোনো কথা নেই। পৃথিবীর নাম করা কোচেরা ট্যালবট, কার্লাইল, গ্যালাঘার, হেইন্স, কাউন্সিলম্যান, এরা কেউ অলিম্পিক চ্যাম্পিয়ন নয়। জলে নেমে এদের কোচ করতে হয় না, এরা সুইমারদের কোচ, নভিসদের নয়। জলের ওপর থেকেই অনেক ভালো লক্ষ্য করা যায়, তাই ডাঙাতেই আমি থাকি। খিদা, তুমি দেখছি ওইসব কোচেদের সঙ্গে নিজেকে এক পংক্তিতে ফেললে। ওরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, অলিম্পিক চ্যাম্পিয়ন তৈরি করেছে, তুমি তো একটা বেঙ্গল চ্যাম্পিয়নও তৈরি করতে পারোনি খিতিস। পারবে পারবে, নিশ্চয় পারবে, ওয়ার্ল্ড রেকর্ড আমরা শিগগিরই পাবো, তাই না খিতিস? চ্যাম্পিয়ন সুইমার তৈরি করা এদেশে সম্ভব নয়। কোনো দেশেই সম্ভব নয়। চ্যাম্পিয়নরা জন্মায়, ওদের তৈরি করা যায় না, ওদের খোঁজে থাকতে হয়, লক্ষণ মিলিয়ে চিনে নিতে হয়। সেই ভালো, এবার থেকে তপস্যাই শুরু করো খিদা। আরে খিতিস, চাটা খেয়ে যাও। খিতিস, ক্লাবে কিন্তু তোমার রেগুলার আসা চাই। ঘর থেকে বেরিয়েই খিতিস দেখল শ্যামল, গোবিন্দ এবং আরো 4-5টি ছেলে দাঁড়িয়ে। প্রত্যেকের মুখের দিকে একবার তাকালো সে, ওরাও হঠাৎ কাঠের মতো হয়ে গেল। খিতিস বলল, তোদের অনেক বকেছি ঝকেছি, কটু কথাও বলেছি, আর এসব শুনতে হবে না। আজ থেকে আমি আর এই ক্লাবের ট্রেনার নই, সাঁতারটা মন দিয়ে করিস। মাথা নামিয়ে ধীর পায়ে ক্লাবের বাইরে এসে দাঁড়ালো খিতিস। কমলদিঘির কালো জলের ওপর পার্কের আলোগুলো ঘড়ির মতো দাগ টেনেছে। জুপিটার ক্লাব বাড়ির চুড়োর ঘড়িতে 8:05। দিঘিটা আকারে গোল, তাকে ঘিরে ইট বাঁধানো রাস্তা। দুটো হাত রেলিংয়ে রেখে খিতিস দিঘির অন্ধকার জলের দিকে তাকিয়ে। জুপিটারের ঠিক উল্টো দিকেই অ্যাপোলোর ক্লাব বাড়ি। ডাইভিং বোর্ডের কংক্রিট কাঠামোর থামগুলো অন্ধকারে ব্রহ্মদত্তের পায়ের মতো জল থেকে উঠে আছে। খিদা, হ্যাঁ, ও ভেলো, কি হলো, কি ভাবছো? কি আবার হবে, ছেড়ে দিলুম। ভালোই করেছো, ঝগড়াঝাটি গোলমাল হয়নি তো? না ভেলো, কি করি এখন বলতো রে, একেবারেই বেকার হয়ে গেলুম যে। এবার প্রজাপতিকে বরং দেখাশুনো করো, বৌদি একা মেয়ে মানুষ, অন্যেরাও মেয়ে, পুরুষ মানুষ একজন থাকা দরকার, কখন কি মুশকিলে ওরা পড়ে যাবে তার কি ঠিক আছে? তোর বৌদি মানুষটা ছোট্ট খাটো, কিন্তু কাজের বেলায় আমার থেকে 10 গুণ লম্বা। প্রজাপতিতে দারোয়ানি ছাড়া আমায় দিয়ে আর কোনো কাজই হবে না। তাহলে যদি রাগ না করো তাহলে একটা কথা বলি, তুমি অ্যাপোলোয় চলো। না, ওরা জুপিটারের শত্রু, কতগুলো স্বার্থপর লোভী মূর্খ আমায় দল পাকিয়ে তাড়িয়েছে বলে শত্রুর ঘরে গিয়ে উঠবো? কিন্তু তুমি ওখানে জল পাবে, শেখাবার ছেলে মেয়ে পাবে, কাজ চাইছো কাজ পাবে, অপমানে সত্যমায় নিতেই হবে, শত্রু মিত্র বাজ বিচার করে কি লাভ? আর না হলে হেদো কিংবা গোলদিঘির কোনো ক্লাবে চলো। খিতিস মুখটা জলের দিকে ঘোরালো, হাওয়া বয়ে আসছে জলের উপর দিয়ে।
বাতাসে জলের কোনা শ্যাওলা আর ঝিঝির আষ্টে গন্ধ। 35 বছর এই শুঁকেই আসছে ক্ষিতীশ, তার কাছে এর থেকে সুবাস পৃথিবীতে নেই। ভেলো পাশে এসে দাঁড়ালো। কোথাও গিয়ে আমি টিকতে পারবো না রে। তাহলে কি চুপচাপ বসে থাকবে? আমি এবার সত্যিকারের কাজ করতে চাই, সবাইকে দেখিয়ে দেবো একবার। চ্যাম্পিয়ন তৈরি করব আমি, গড়ব আমি মনের মতো করে। একবার, শুধু একবার যদি তেমন কারো দেখা পাই। এই বলে হনহন করে হাঁটতে শুরু করলো ক্ষিতীশ। ভেলো হ্যাঁচকা দিয়ে প্যান্টটা টেনে তুলে ক্ষিতীশের পাশাপাশি থাকার জন্য প্রায় ছুটতে শুরু করলো। মাথা নিচু করে ক্ষিতীশ সিংহ কমলদিঘির গেট থেকে বেরিয়ে রাস্তার ভিড়ে মিশে গেল। ভেলো কিছুক্ষণ তাকিয়ে থেকে গেটের পাশে দাঁড়ানো আলু কাবলিওয়ালাকে বলল, জাস্তি ঝাল দিয়ে চারানার বানাও তো। সকাল প্রায় 8টা, ক্ষিতীশ বাজার করে ফিরছে। জুপিটারে আর সে যায় না। সকাল বিকেল এখন তার আর কোনো কাজ নেই। অবশ্য বাজার করাটা তার নিত্যদিনের কাজগুলোর অন্যতম। সে বাজারে যায় বাড়ির কাছের বস্তির সরু গলি দিয়ে, ফেরে সেন্ট্রাল এভিনিউতে চিলড্রেন্স পার্কটাকে ঘুরে অন্য পথে। আজ ফেরার পথে দেখল পার্কে খুব ভিড়। বিশ্রাম চালাটায় টেবিল চেয়ার পাতা, আর লাউডস্পিকারে ঘোষণা শোনা যাচ্ছে, বালক সংঘের উদ্যোগে চলিতেছে 20 ঘন্টা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা। প্রতিযোগিতা শুরু হয়েছে কাল রাত 8টায়, শেষ হবে আজ বিকেল 4টায়। চারিটাই কি রে বল, 4 ঘটি গায়ে লাউন্স করতে হলে শুদ্ধ করে বলতে হয়। যা লেগা আছে তাই তো পড়ছি। দে দে দে, আমাকে মাইকটা দে তো। নমস্কার, আমাদের বালক সংঘের উদ্যোগে অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা শুরু হইয়াছে কল্য রাত্রি 8 ঘটিকায়। এই প্রতিযোগিতা উদ্বোধন করেন অতীত দিনের খ্যাতনামা ফুটবলার শ্রীকৃষ্ণ প্রসাদ মাইতি। প্রতিযোগিতা সমাপ্ত হইবে অদ্য বৈকাল 4 ঘটিকায়। পুরস্কার বিতরণ করিবেন শ্রদ্ধেয় জননেতা এবং আমাদের সংঘের প্রধান পৃষ্ঠপোষক শ্রী বিষ্ণুচরণ ধর মহাশয়। প্রতিযোগিতায় নেমেছিল 22 জন প্রতিযোগী, ইতিমধ্যে 8 জন অবসর নিয়েছে। ক্ষিতীশের চোখ হঠাৎ আটকে গেছে কঞ্চির মতো লম্বা নিকোষ কালো একটা চেহারাতে। পরনে ঢিলে ফুল প্যান্ট, ঢলঢলে বুশার্ট আর পায়ে হাওয়াই চটি। চুলটা ছেলেদের মতো হলেও ঘাড়ের কিনারে পৌঁছে গেছে। গোলাকৃতি পার্কটাকে ঘিরে রেলিং, তার থেকে 6 হাত ভেতরে সিমেন্টের পথটা বের দিয়েছে মধ্যস্থলের ঘাসের জমিটাকে। প্রতিযোগীরা পথ ধরে ক্লান্ত মন্থর গতিতে হাঁটছে। অধিকাংশেরই বয়স ওই 16-17। বৈশাখের ভয়ঙ্কর রোদ মাথায় নিয়ে তপ্ত সিমেন্টের ওপর ওদের সারা দুপুর হাঁটতে হবে। রাস্তার মাঝ থেকে ক্ষিতীশ রেলিংয়ের ধারে সরে এলো। তার চোখ অনুসরণ করতে লাগলো শুধু একজনকেই। পার্কের মধ্যে শিশু এবং বালকদের ভিড়ই বেশি। বয়স্করা রাস্তা দিয়ে চলতে চলতে শুধুমাত্র একবার ঘাড় ফিরিয়ে তাকিয়ে চলে যাচ্ছে। প্রতিযোগীদের চোখে রাত জাগা ক্লান্তি আর খিদের ছাপ। পার্কের চক্কর প্রায় 75 মিটার। ওদের কেউ কেউ চেনা লোকেদের দেখে শুকনো হাসছে, কখনো 2-4টে কথাও বলছে। গঙ্গায় সাঁতারের সঙ্গী সেই 3টি ছেলে পার্কের মধ্যে ঘাসের ওপর দিয়ে কোনির পাশাপাশি হাঁটতে হাঁটতে ওর সঙ্গে কথা বলছে। কোনি হাত নেড়ে ওদের চলে যেতে বলছে। এবার সে চটি জোড়া খুলে পথের পাশে রাখল। উদ্যোক্তাদের দেওয়া লজেন্সের প্যাকেট থেকে বের করে ওদের 3 জনকে দিয়ে একটা নিজের মুখে পুরল। হাঁটতে হাঁটতে সে মুখের কাছে হাত তুলে জলপানের ইশারা করতেই নেতাজি বালক সংঘের একজন ছুটে গিয়ে তাকে 1 গ্লাস জল দিল। 3-4 চক্কর পরে আবার সে চটি পড়ল। কি দেখছেন ক্ষিতীশবাবু, বাঙালিদের ক্রীড়া চর্চা। ক্ষিতীশের হুঁশ ফিরল তার প্রতিবেশী অমূল্যবাবুর কথায়। লোকটিকে ক্ষিতীশ একদমই পছন্দ করে না, শুধুই নাটকীয় ঢঙে বাঁকা বাঁকা কথা বলে। ক্ষিতীশ বলল, কি আর করবে বলুন, আমরা তো ওদের ক্রীড়াচর্চার জন্য কিছু ব্যবস্থা করে দিইনি, তাই ওরা ওদের মতো যা হোক একটা ব্যবস্থা করে নিয়েছে।
কথায় কথা বাড়ে, তাই ক্ষিতিশ আর না দাঁড়িয়ে বাড়ি মুখো হলো। বাড়ি এসে দেখল সদর দরজা তালা বন্ধ, তার মানে লীলাবতী বেরিয়ে গেছে। অবশ্য দ্বিতীয় চাবি ক্ষিতিশের কাছে আছে। বাড়ি ঢুকে ঘড়ি দেখে সে জিভ কাটল, প্রায় 50 মিনিট দেরি হয়েছে। অর্থাৎ লীলাবতী এতই রেগে গেছে যে সে রান্না না চাপিয়েই বেরিয়ে গেছে। ক্ষিতিশ রান্নার উদ্যোগ শুরু করল, কিন্তু আনাজ কুড়তে বসে বারবার তার ইচ্ছে করল পার্কে গিয়ে কণিকে দেখে। এই নিয়ে দ্বিতীয়বার সে ওকে দেখল। এই অবিরাম হাঁটা ব্যাপারটা ক্ষিতিশ একদমই পছন্দ করে না, এতে বুদ্ধির কোনো দরকারই হয় না, শুধু বলদের মতো পাক খাওয়া। স্পিড দরকার লাগে না, পেশির জোর লাগে না, আর একটা মানুষের সঙ্গে পাল্লা দিতে হয় না, একে স্পোর্ট বলতে তার ভীষণ আপত্তি। একবার সে গোল দিঘিতে চিৎকার করে আপত্তিটা জানিয়েছিল 90 ঘন্টা সাঁতার কেটে বিশ্ব রেকর্ড লাভে প্রয়াসী এক সাঁতারুকে। চিৎকার করে বলেছিল, ওরে বুদ্ধু, এখনো যে একটা অলিম্পিক মেডেল সাঁতার কেটে পাইনি আমরা, এসব বুজরুকি দেখিয়ে রেকর্ড করে কি তুই দেশের মান বাড়াবি? উঠে গিয়ে ক্ষিতিশ একবার ঘড়িটা দেখল, হিসেব কষে বের করল কোনি প্রায় 14 ঘন্টা হাঁটছে, এখনো 6 ঘন্টা বাকি। ভয়ঙ্কর হবে এই শেষের 6 ঘন্টা, কোনি টিকতে পারবে কি? কুকারে রান্না চাপিয়ে ক্ষিতিশ দরজায় তালা এঁটে আবার বেরিয়ে পড়ল। পার্কে পৌঁছে দেখল দর্শকদের সংখ্যা ক্ষীণ, গাছের ছায়ায় কিছু আর বিশ্রাম চালায় উদ্যোক্তারা। কোনি হেঁটে চলেছে, মাথায় ছেঁড়া বেতের টুপি। ক্ষিতিশ গুনে দেখল ওরা 13 জন আছে, তার মধ্যে একজন বসে গেছে। পার্কে ঢুকে সে একটা গাছের ছায়ায় দাঁড়াল। কোনি যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তখন সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছে, গাল বেয়ে ঘাম গড়াচ্ছে কোনির, চোখ দুটো বসে গেছে, ঠোঁটের চামড়া শুকনো, কিন্তু মাথাটা তুলে যেভাবে পাতলা দেহটাকে সে এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে ক্ষিতিশের মনে হল আকাশ থেকে আগুন ঝরলেও কোনির চলা থামবে না। ক্ষিতিশ বাড়ি ফিরল বেলা 12টায়। লীলাবতী তখন কথা বলছিল দোকানের দুটো মেয়ের সঙ্গে। ক্ষিতিশ গিয়ে জিজ্ঞেস করল, হাতিবাগানের ঘরটা কি হলো? অনেক টাকা সেলামি চায়, সম্ভব নয়। ক্ষিতিশ ঘরে ঢুকে গেল, অন্যমনস্কের মতো স্নান খাওয়া সেরে ঘন ঘন ঘড়ি দেখতে লাগল। তারপর 3টে বাজার সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে পড়ল। 13 থেকে কমে সংখ্যাটা দাঁড়িয়েছে 8-এ, বসে গেছে 5 জন। পার্কে এখন বেশ ভিড়, উদ্যোক্তারা লাউডস্পিকারে রেকর্ড বাজানো বন্ধ করে নানাবিধ ঘোষণায় মত্ত। কোনি হাঁটছে, ক্ষিতিশ জানত ও হাঁটবে এবং শেষও করবে। ক্লান্তি ওর পদক্ষেপে ধরা পড়ছে। সকালের সেই 3টে ছেলে ওর পাশাপাশি ঘাসের ওপর দিয়ে চলেছে। কোনি 2-1 বার ওদের কথা শুনে হাসল। ক্ষিতিশ লক্ষ্য করল কোনি ডান পাটা একটু টেনে টেনে হাঁটছে। অন্য প্রতিযোগীদের মধ্যে 2 বছর 10-এর ছেলে রয়েছে, তাদের তুলনায় বেশ তাজাই দেখাচ্ছে একে। এরই মাঝে ঘোষণা শোনা গেল, আর মাত্র 50 মিনিট বাকি, আমাদের রাজ্যের সভাপতি বরেণ্য জননেতা ও এই সঙ্গের হিতৈষী শ্রীযুক্ত বিষ্ণুচরণ ধর্মহাশয় তার শত কাজ ফেলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এজন্য আমরা গর্বিত। ক্ষিতিশ লাউডস্পিকার থেকে কান সরিয়ে চালার নিচে তাকালো। সেখানে টেবিলের ওপর ইতিমধ্যে একটা সাদা চাদরের এবং তোড়া ভরা 2 ফুলদানির আবির্ভাব ঘটেছে, আর তারই পেছনে বসে রয়েছে আজকের সভাপতি। রে, এ তো গঙ্গার ঘাটে দেখা সেই হিপুটা! ক্ষিতিশ অবাক হয়ে গেল। খানিকক্ষণ পর আবার শোনা গেল, আর 20 মিনিট বাকি, প্রতিযোগিতা শেষ হতে, তারপরে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আরে না না না, ভুল বলছিস, পুরস্কার বিতরণের আগে সভাপতি মহাশয় তার ভাষণ দেবে। অবশেষে 8 জনেই শেষ করল প্রতিযোগিতা।
পার্কে হাজির প্রায় 100 শিশু, বালক এবং বয়স্ক ভিড় করে দাঁড়ালো চালার সামনে। ক্ষিতিশও এগিয়ে গেল, খুঁজতে খুঁজতে ভিড়ের মধ্যে কোনিকেও দেখতে পেল। সিমেন্টের সিঁড়ির ধাপে বসে পা ছড়িয়ে দু হাতে ডানুরু টিপতে টিপতে বলছে, ওরে বাবারে, আর আমি হাঁটার রেসে নামছি না, দূর দূর, ফার্স্ট সেকেন্ড থার্ড নেই। তোকে তো পই পই করে বলেছিলাম নাম দিস না, আমি আর ভাদু একবার নেমেই টের পেয়ে গিয়েছিলাম, বোগাস ব্যাপার। কিন্তু কান্তি যে বলেছিল লোকেরা এসে পিন দিয়ে টাকা আটকে দেয় জামাতে, কই দিল না তো? এসব ছোটখাটো কম্পিটিশনে দেয় না, তোকে বলেছে উনি যদি ফ্রক পরে নামতো দেখতিস অন্তত 20-25 পেয়ে যেত, প্যান্ট শার্ট পরলে ওকে তো ছেলে দেখায়, ঘোড়ার ডিম দিত, এখানকার লোকেরাই কঞ্জুস। না রে, ঠিকই বলেছে ভাদুটা, আমাকে প্যান্ট পরলে না ওই ছেলেদের মতোই দেখায়। এই চন্ডু দেখ তো, প্রাইস ফ্রাইস কি দেবে? তো একটা দিন বাড়ির বাইরে, মা মেরে ফেলবে যদি হাতে করে কিছু না নিয়ে যায়। ইতিমধ্যে লাউডস্পিকারের আনুষ্ঠানিক ঘোষণাগুলো শেষ হয়েছে, সভাপতি বিষ্টু ধর বক্তৃতা দিতে শুরু করেছে। ক্ষিতিশ হাত পাঁচেক দূরে দাঁড়িয়ে কোনিদের কথাবার্তা শুনছিল, এবার সে এগিয়ে এসে বলল, তুমি সাঁতার শিখবে? কোনি মুখ তুলে দেখল, কাঁচা পাকা কদম ছাঁট চুলে ভরা মাথা আর পুরু লেন্সের পেছনে জল জলে দুটো চোখ, একটু বিরক্তি ভরেই তাকালো সে, তারপর আবার নিজের পা টিপতে লাগলো। শিখবে সাঁতার? সাঁতার আমি জানি না। জানো না? আপনি জানেন? হ্যাঁ জানি, আমি দেখেছি তোমায় গঙ্গায়, ও সাঁতার চলবে না, সাঁতার শেখার জিনিস। যা জানি তাতেই গঙ্গা এপার ওপার করতে পারি, শেখার আবার কি আছে? অনেক কিছুই শেখার আছে, আমার দরকার নেই শিখে, যা জানি তাই যথেষ্ট। এই গোবলা শুনে যা তো। কি? হ্যাঁ রে, মা কিছু বলেছে? যাও না বাড়িতে, পিটিয়ে তোমার চামড়া তুলে নেবে। দাদা? না দাদা আজ কাজে যায়নি, জ্বর হয়েছে, মার সঙ্গে ঝগড়া হয়েছে তোমাকে নিয়ে। ক্ষিতিশ ভাবলো আর একবার কোনির সঙ্গে কথা বলবে, কিন্তু ততক্ষণে কোনিকে ডেকে নিয়ে গেছে নেতাজি বালক সংঘের কর্মকর্তারা। প্রতিযোগীদের হাতে একটি করে খাবারের ঠোঁয়া দেওয়া হচ্ছে, এমন সময় মাইকের বক্তৃতা তার কানে এলো। এই যে শরীর, একে চাকর বানাতে হবে, কি করে তা সম্ভব? আপনার লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু পারেন কি আপনি আর্চ করতে, পিকক হতে? যদি কেউ আপনাকে চাটি মেরে পালা, পারবেন কি তাকে দৌড়ে গিয়ে ধরতে? না পারবেন না, আমি জানি আপনি পারবেন। ক্ষিতিশ বক্তৃতাকারীর দিকে ফিরে তাকালো, মাইক্রোফোনের পেছনে একটা ধুতি পাঞ্জাবি পরা চর্বির ঢিপি। ক্ষিতিশ ভিড় কেটে চাতালের দিকে এগিয়ে গেল, তারপর সভাপতির পেছন থেকে চাপা স্বরে বলে উঠল, একবার পরীক্ষা করে দেখবো নাকি? সব জায়গায় ইয়ার্কি করবেন না তো মশাই। কেন পারবেন না জানেন কি কারণটা? কারণ আপনার শরীর ফিট নয়, আর ফিটনেস আসে নিয়মিত ব্যায়াম করে। ব্যায়াম সেই জন্যই সকলের করা দরকার, হাঁটাও একটা ব্যায়াম। তাই নেতাজি বালক সঙ্গে তরুণ কর্মীদের, যারা দিন রাত পরিশ্রম করে আজকের এই প্রতিযোগিতাকে সফল করে তুলেছে, তাদের বললাম তোমরা হাঁটার ব্যবস্থা করো, আমি আছি তোমাদের সাথে। এটা সমাজ সেবার কাজ, আমি থাকবো, আমি থাকবো তোমাদের পাশে পাশে। আগে আগে নেতৃত্ব দিতে হলে সামনে থাকতে হয়। আর পাশে পাশেই বা বলি কেন, আমি থাকবো আগে আগে। সমাজের কল্যাণের জন্য, মানুষকে সুস্থ সবল করার জন্য যখনই সংগঠন গড়ে উঠবে, সবার আগে আমাকে ছুটে আসতে হবে। ছুটার কথাটা চেপে যান, যদি কেউ বলে একটু ছুটে দেখান পারবেন? কিন্তু ছুটেই বা আসবো কেন? মানুষ ছোটে কখন? যখন সে ভয় পায়, দিশে হারা হয়। কিন্তু জনগণ সহায় থাকলে আমি ভয় পাবো কেন? জনগণই পথ বলে দেবে, সুতরাং দিশাহারা হব কেন? না, আপনাদের আশীর্বাদ থাকলে আমি ভয় পাব না। সঠিক পথেই আপনাদের সেবা, দেশের ও দশের সেবা করে যেতে পারব। তাই আজ প্রতিযোগীদের এই কথা বলেই বক্তব্য শেষ করব, শরীরকে ফিট না করলে পরিশ্রম করতে পারবে না, পরিশ্রম না করলে দেশ গড়ে তুলতে পারবে না। তাই আজ যে প্রতিযোগিতার মধ্য দিয়ে তোমরা হাঁটা শুরু করলে, এই যে হাঁটা,
এই হাঁটা জীবনের পথে। কি ভুলে গেছেন? রবি ঠাকুরের একটা পদ্য লিখে এনেছিল, পাচ্ছি না। আচ্ছা বলুন, এই যে যাত্রা শুরু হলো ছোট্ট এই পার্কে, এই যাত্রা শুরু হলো ছোট্ট এই পার্কে, ধীরে ধীরে তা বৃহত্তর জীবনের দিকে, ধীরে ধীরে তা বৃহত্তর জীবনের দিকে তোমাদের নিয়ে যাক, এই পার্ক পরিক্রমা রূপান্তরিত হোক, এই পার্ক পরিক্রমা রূপান্তরিত হোক বিশ্ব পরিক্রমা। জয় হিন্দ, জয় হিন্দ, হিন্দ ক্লাব জিন্দাবাদ। বিষ্ণুধর বহু বলে গেল ক্ষিতিশের প্রম্পট শুনে, শুধু জয় হিন্দের পর গলা কাঁপিয়ে যোগ করল ইনকলাব জিন্দাবাদ। পুরস্কার দেওয়া হলো, প্লাস্টিকের কিট ব্যাগ আর তোয়ালে পেল যারা 20 ঘন্টা সম্পূর্ণ করেছে, 16 ঘন্টার পর যারা অবসর নিয়েছে তাদের শুধুই ব্যাগ, আর 12 ঘন্টার পরে যারা তাদের শুধুই তোয়ালে। কোনি পুরস্কার নিয়ে ব্যাগটা উল্টে পাল্টে দেখল, সভাপতিকে নমস্কার জানানোর দরকারও মনে করল না। খাবারের ঠোঙাটা ব্যাগের মধ্যে ভরে ভাইয়ের হাতে দিয়ে বলল, চবাড়ি যাই, এটা মাকে দিতে হবে। ভাইয়ের কাঁধে হাত রেখে খোঁড়াতে খোঁড়াতে কোনি চলে যাচ্ছে। ক্ষিতিশ এক দৃষ্টে তাকিয়ে মাথাটা উঁচু, কঞ্চির মতো দুলছে শরীরটা। সঙ্গে ওর বন্ধু ভাদু আর চন্ডু। পার্ক থেকে বেরিয়ে ওরা ধীরে ধীরে দৃষ্টির বাইরে চলে যাচ্ছে। ক্ষিতিশের মনে হলো ওর বাড়ির ঠিকানাটা নিয়ে রাখলে ভালো হতো। ওই যে আপনাকে বেষ্টাদা ডাকছে। কে বেষ্টাদা? আর যিনি সভাপতি, আসুন। চলুন। ফিনিশিংটা সবাই বলছে দারুণ হয়েছে। ইনকলাব জিন্দাবাদটা অ্যাড করলো, তার কারণ আছে। ওই আমার প্রোগ্রেসিভ নেচারটা বুঝিয়ে দেওয়া দরকার। চলুন চলুন, আমার গাড়ি রয়েছে, আপনাকে সব বলছি, আমার বাড়ি চলুন। বিষ্ণুধর আগামী সাধারণ নির্বাচনে দাঁড়াবে, তাই এখন থেকেই সে তোড়জোড় শুরু করছে। পাড়ায় পাড়ায় নানান ব্যাপারে টাকা দিয়ে অনুষ্ঠান করাচ্ছে, আর তাতে সভাপতি হয়ে বক্তৃতা দিচ্ছে। নির্দলীয় সমাজসেবক হিসেবে সে ভোট চাইবে আর কি। গাড়িতে বসেই সে কথাগুলো জানিয়ে দিল, তারপর বাড়ি পৌঁছে বলল, আপনাকে আমার দরকার। আমাকে? হ্যাঁ, আপনি আমার স্পিচ রাইটার হবেন, বক্তৃতা লিখে দেবেন। অবশ্য এজন্যে টাকা দেব, রাজি? আমি তো খেলার ব্যাপার ছাড়া আর কিছুই জানি না। সেই জন্যই তো আপনাকে চাই, খেলা নিয়েই বক্তৃতা দিতে চাই, আর কিছু নিয়ে নয়। বিনোদ ভর হচ্ছে সিটিং MLA, খেলার লাইনের লোক, অনেক ক্লাবের প্রেসিডেন্ট। আমিও খেলার লাইন ধরে ক্যাম্পেন করব। বিনোদ ভর শুনেছি মিনিস্টার হতে চায়। আপনি না করবেন না? আচ্ছা ভেবে দেখি। রবীন্দ্র সরোবরে 1 মাইল সাঁতার প্রতিযোগিতা, 25 জন প্রতিযোগী, 22টি ছেলে এবং 3টি মেয়ে। স্টার্টিং পয়েন্টে ভিড়, প্রতিযোগীরা তেলমাখায় ব্যস্ত। উদ্যোক্তা ঢাকুরিয়া স্পোর্টস ক্লাবের অনুরোধে ক্ষিতিশ প্রতিযোগিতার রেফারি অফ দ্য কোর্স। সাঁতারুদের সঙ্গে সঙ্গে নৌকোয় যাবে সে। স্টার্টিং পয়েন্ট থেকে একটু এগিয়ে সে আর ভেলো নৌকোয় বসে। কে জিতবে বলো তো কিদ্দা? সুবীর? সুবীরের নামা অন্যায় হয়েছে, এসব কম্পিটিশনে নামীদের থাকা উচিত নয়। ও তো ন্যাশনাল জুনিয়রের রেকর্ড হোল্ড করছে। যা বলেছ, তবে বেশিরভাগই আনকোরা দেখছি। কিদ্দা, ওই লাল কস্টিউম পরা মেয়েটা কে বলো তো? আগে তো কখনো দেখিনি। কে তা আমি জানবো কী করে? না এমনি বলছি, বালিগঞ্জ ক্লাবের ট্রেনার প্রণবেন্দু বিশ্বাসকে দেখলুম কি না মেয়েটার সঙ্গে, খুব বড় লোক মনে হলো। ওই যে সবুজ মোটরটা, ওটায় করে এসে নামলো, সঙ্গে বাবা মাও রয়েছে। তুই বড্ড বেশি দেখিস। না দেখে উপায় আছে, মোমের পুতুলের মতো চেহারা, ওর পাশেই দেখো পোড়ামাটির কেলে পিলচুজের মতো একজন, কি অদ্ভুত দেখাচ্ছে না। কোনি? ঠিক তখনই স্টার্টারের বন্দুক গর্জে উঠল। সাঁতারুরা এগিয়ে যাওয়ার পর ক্ষিতিশদের নৌকোটা পিছু নিল। সুবীর এবং আরও গুটি কয়েক ছেলে এক ঝাঁকে এগিয়ে গেছে, তারপর আর এক ঝাঁক, সব শেষে 3টি মেয়ে এবং 2টি বাচ্চা ছেলে। 500 মিটার পর্যন্ত এরা 5 জন প্রায় একই সঙ্গে ছিল, তারপরেই লাল কস্টিউম ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করল। হিদা, স্ট্রোক দেখেছো?
শরীরটা কেমন ভাসিয়ে রেখেছে। না, মাথাটা ঠিক মতো নাড়ানো হচ্ছে না, তো সেন্ট্রাল পজিশনে না থাকলে শরীরের ব্যালেন্সটা নষ্ট হয়, স্পিডও কমিয়ে দেয়, শরীরটা রোলও করছে বড্ড বেশি, কোনটা আরো উঠবে তো? অমনি তোমার শুরু হয়ে গেল খুঁত ধরা। খুঁত না ধরলে দোষ সারবে কি করে? ওকে তোমার ছাত্র নাকি? তাই বল। সামনের দু ঝাঁকের সাঁতারুদের কেউ কেউ এবার মন্থর হয়ে পিছিয়ে পড়ছে। ক্ষিতিশ ঘাড় ফিরিয়ে পেছনে তাকালো, বাচ্চা ছেলে দুটোর সঙ্গে কোনি আসছে বৈঠার মতো হাত চালিয়ে দুধারে মাথা নাড়াতে নাড়াতে। ওদের থেকে অন্তত 20 মিটার সামনে আরেকটি মেয়ে সমান তালে একই গতিতে সাঁতরে চলেছে। লাল কস্টিউমের মেয়েটি তার থেকে আরও 30 মিটার সামনে এবং একটি ছেলের থেকে হাত দশেক পেছনে। সরোবরের পূর্ব তীর থেকে একটা চিৎকার ভেসে এলো। ক্ষিতিশ আর ভেলো একই সঙ্গে তাকালো সেদিকে। বছর 25-এর শ্যামবর্ণ একটি রুগ্ন যুবক পার ঘেঁষে ছুটছে, পরনে ধুতি আর নীল শার্ট, চটি জোড়া হাতে ধরা। এ বলো তো খিদ্দা, জানি না কোনো কম্পিটিটরের বাড়ির লোক হবে হয়তো। ততক্ষণে পাড়ে ভিড় জমেছে সাঁতার দেখতে। তাদের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সেই ছেলেটি ছুটছে আর মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ে তাকাচ্ছে, মুখখানা অসহায়। পাড়ের রাস্তা ধরে ধীর গতিতে একটা সবুজ রঙের ফিয়াটও চলেছে। গাড়ির জানালায় উৎকণ্ঠিত এক পুরুষ এবং একজন মহিলার মুখ, মাঝে মাঝে হর্ন দিচ্ছে। কিছুক্ষণ পর চিৎকারটা হতাশায় ভেঙে পড়ল। ক্ষিতিশ দেখল কোনিকে পেছনে ফেলে বাচ্চা দুটোও এগিয়ে যাচ্ছে, আর লাল কস্টিউম ছেলে দুটোকেও পেছনে ফেলে দিয়েছে। এদিকে নৌকোটাও ছপছপ শব্দে দাঁড় ফেলে এগোচ্ছে। একটা গাছের গুঁড়িতে হেলান দিয়ে নীল শার্ট পরা যুবকটি দাঁড়িয়ে পড়ল। জলের ওপর অনেক পেছনে দুটো হাতের ওঠানামা হচ্ছে, তারপর আর দেখা গেল না হাত দুটো। পরন্তু রোদের মাঝে চিকচিক করে উঠছে ছিটকে ওঠা জল। এই সময় সামনে হইচই শোনা গেল। প্রথম প্রতিযোগী সাঁতার শেষ করেছে, সম্ভবত সুবীর। কোনি জল থেকে উঠছে, ততক্ষণে সাঁতার শেষ করে অনেকেই চুল পর্যন্ত আঁচড়ে ফেলেছে। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে একজন ঢাকুরিয়া স্পোর্টিং ক্লাবের সারা বছরের কার্যকলাপের বিবরণ পাঠ করে চলেছে একঘেঁয়ে সুরে। শেষ প্রতিযোগীর সীমায় পৌঁছনোটা কেউ লক্ষ্যই করল না। পাড়ের কাছে কাদা, কোনির পায়ের গোছ কাদায় ডোবা, শরীরটা সামনে ঝোঁকানো। পাড়ে উঠতে গিয়ে সেই অবস্থাতেই সে তাকিয়ে রইল, চোখ দুটো লাল। সস্তার একটা কালো কস্টিউম শীর্ণ দেহের সঙ্গে লেপটে রয়েছে, সে হাঁপাচ্ছে। পিঠের দিকের পাঁজরের হাড়গুলো চামড়ার নিচ বরাবর কেঁপে কেঁপে উঠছে। কাঁধের হাড় দুটো উঁচু, সরু লম্বা হাত দুটো ঝুলছে কাঁধ থেকে। একটু দূরে নীল শার্ট পরা রুগ্ন যুবকটি দাঁড়িয়ে মনোযোগ দিয়ে লাউডস্পিকারে কান পাতার ভান করে। টলতে টলতে উঠে আসে কোনি। ওর বয়সী দুটো ছেলে একটু জোরেই নিজেদের মধ্যে বলাবলি করতে করতে তার পাশ দিয়ে চলে যায়। সেই লোকটা কাঁচা পাকা কদম ছাঁট চুল, পুরো কাঁচের চশমা, নীল শার্ট পরা যুবকটির দিকে তাকিয়ে দেখল সে। তার মুখটা চর খাওয়া মানুষের মতো অপ্রতিভ, অপমানিত। হঠাৎ কোনির দু চোখ জলে ভরে এলো, থরথরিয়ে ঠোঁট দুটো কেঁপে উঠল একবার, তারপরই চোয়াল শক্ত হয়ে বসে গেল। ক্ষিতিশের চাহনির দপ করে ওঠা শুধু ভেলোই লক্ষ্য করল। ক্ষিতিশ কোনিকে জিজ্ঞেস করল, ওই যে দাঁড়িয়ে উনি কে? আমার দাদা। নিজেকে টানতে টানতে কোনি ড্রেসিং রুমের দিকে নিয়ে চলল। ক্ষিতিশ এগিয়ে গেল কোনির দাদাকে লক্ষ্য করে, তারপর কোনো ভূমিকা না করে সোজাসুজি বলল, আমি একজন সাঁতারের কোচ, আমার নাম ক্ষিতিশ সিংহ, আমি আপনার বোনকে সাঁতার শেখাতে চাই। আমার নাম কমল পাল, আমি একসময় সাঁতার কেটেছি অ্যাপোলোয়, তখন আপনাকে আমি দূর থেকে দেখতাম, কিন্তু আমরা খুবই গরিব, সাঁতার শেখবার পয়সা নেই। আমাকে কোনো পয়সা দিতে হবে না। তা বলছি না, আসলে সাঁতার শিখতে হলে তো খরচ আছে,
খাওয়া দাওয়ার খরচ আমি সেই জন্যই পারিনি, পয়সা ছিল না খাওয়ার। বাবা প্যাকিং কারখানায় কাজ করতো, তারপর টিভিতে মারা গেল। সাঁতার কেটে এসে খিদে ছটফট করতুম, স্কুলে ঘুমিয়ে পড়তুম। বাবা মারা যেতে স্কুল ছাড়লুম, সাঁতার ছাড়লুম, তা আজ 5 বছর হয়ে গেল। কি করেন আপনি? আমাকে আপনি বললে লজ্জা পাবো। বেশ, তুমি কি করো? বাড়িতে আর কে কে আছেন? 7 ভাই বোন আর মা। আমি বড়। গত বছর মেজো ভাই ট্রেনের ইলেকট্রিক তারে মারা গেছে। সেজো কাঁচড়াপাড়ায় পিসির বাড়িতে থাকে। তারপর কোনি আর 2 বোন 1 ভাই। আমি রাজাবাজারে একটা মোটর গ্যারেজে কাজ করি, ওভারটাইম করে 1.5 টাকা পাই, তাতেই সংসার চলে। থাকি শ্যাম্পুকুরের বস্তিতে। কমল কথাটা বলতে বলতেই যেন হাঁপিয়ে পড়ল। ভেতরে ভেতরে সে যেন উত্তেজিত হয়ে উঠেছে। কোনো কুণ্ঠা বা সংকোচ না করে সাধারণভাবেই নিজেদের অবস্থার কথা সে বলল। ওর হাঁপিয়ে ওঠার ধরনটা ক্ষিতিশের ভালো লাগল না। ওর বাবা টিবিতে মারা গেছে, এটা মনে পড়তে কেমন যেন অস্বস্তি বোধ করল। কমল বলতে লাগল, নাম করা সাঁতারু হবার শখ ছিল আমার। কোনেটাকে দেখতুম ছোট থেকেই ওর খেলাধুলোয় আগ্রহ। আমার ইচ্ছে করে ওকে কোনো একটা খেলায় দিই। গঙ্গায় সাঁতার কাটে শুনেছি, দেখিনি কখনো। দিনরাত ছেলেদের সঙ্গে টোটো করে শুনেছি। অনেকে অনেক কথা বলে আমাকে, আমি তো বাড়িতে ফিরে শুধু ঘুমোবার জন্য, তাই কে কী করছে কিছুই জানি না। তবু মাথা গরম হয়ে উঠলে 2-4 ঘা লাগাই। এর বেশি ওদের জন্য আমি আর কিছুই করতে পারি না। ইচ্ছে থাকলে ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই। সে দায়িত্ব আমার। তার মানে দায়িত্ব তোমার? মানে মানে বলতে যা বোঝায় তাই। গার্জেনরা সাহায্য না করলে কোনো ছেলে মেয়েকে শুধু কোচিং দিয়ে বড় করা যায় না। আমি শুধু বাড়ির সহযোগিতাটুকু চাই, বাদ বাকি দায়িত্ব আমার। আপনি দায়িত্ব নেবেন সে তো ভাগ্যের কথা, কিন্তু আমি 1 পয়সাও খরচ করতে পারবো না। ধার করে কালকেই 12 টাকা দিয়ে ওর এই কস্টিউমটা কিনে দিয়েছি। খুবই বাজে জিনিস, কখনো সাঁতার দেখিনি, এই প্রথম দেখলাম। কথা দিয়েছিল মেয়েদের মধ্যে প্রথম হবেই, দেখলেন তো কি হলো। স্ট্রেংথই নেই, অর্ধেকের পথ তো টানতেই পারছিল না। ওকে এখন খুব খাওয়াতে হবে, তাই না কিদ্দা? আমরা এখন চলি। আমারও খুব ইচ্ছে ও সাঁতার শিখুক, বড় হোক, নাম করুক। আমি যতটুকু পারি টেনে টুনে চালিয়ে খরচ করার চেষ্টা করব। ওদিকে প্রাইজ দেওয়া হচ্ছে, নাম ডাকা এবং হাততালির শব্দ লাউডস্পিকারে ভেসে আসছে। ক্ষিতিশ পেছনে মুখ ঘুরিয়ে দেখল দূরে কোনি দাঁড়িয়ে, ফ্রক পরে, কাঁধে প্লাস্টিকের ব্যাগ। প্রাইজ না নিয়ে চলে যাচ্ছে উল্টো দিকের পথ ধরে, ভাঙা রেলিংয়ের ফাঁক দিয়ে গোলে রাস্তায় পড়বে। কমল গোলে বেরিয়ে গেছে, কোনি কাত হয়ে মাথা নিচু করে বেরোতে যাবে এমন সময় অ্যানাউন্স শুনে ঝটকা দিয়ে ফিরে দাঁড়ালো একবার। মেয়েদের মধ্যে প্রথম বালিগঞ্জ সুইমিং ক্লাবের হিয়া মিত্র, টাইম 35 মিনিট 18 সেকেন্ড। ঘোষণাটা শুনে তারপর মাথা নামিয়ে রেলিংয়ের ফাঁক দিয়ে বেরিয়ে গেল। তোমার কি মাথা খারাপ হলো নাকি? কি করে বুঝলি? ওই তিলসুজ মার্কা শিড়িঙ্গে কেষ্ট তুলসীর মতো রং খেতে পড়তে পায় না, ওকে তুমি সাঁতার শেখাবে, আমার দায়িত্বও নেবে। তা না হলো কি শেখানো যায়? সে না হয় হলো, কিন্তু দায়িত্ব কথাটার মানে কি? মানে খাওয়া পড়ার দায়িত্ব, মানসিক গড়ন যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তাই গড়ে তোলার দায়িত্ব, রেগুলার ট্রেনিং করানোর দায়িত্ব, এইসব আর কি। তাহলে তোকে বাড়িতে এনে রাখতে হয়। দরকার হলে রাখতে হবে, এককালে গুরুগৃহে থেকেই তো শিষ্যটা শিখতো নাকি, সিস্টেমটা খুব ভালো। সিস্টেমের মধ্যে বৌদির কথাটা মনে রেখেছো তো? ক্ষিতিশ রেগে উঠে কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু থেমে গেল, কান পাতল লাউডস্পিকারে। কনক চাপা পাল আনঅ্যাটাচড, কনক চাপা পাল। ক্ষিতিশ দেখল সবুজ ফিয়েটের ধারে লাজুক মুখে হিয়া দাঁড়িয়ে, আনন্দ ফেটে পড়ছে ওর 2 গালের টোলে। এক মহিলা বাক্সটা তুলে মেডেলটা দেখছে আর হাসছে। প্রণবেন্দু ওদের সঙ্গেই দাঁড়িয়ে, সুপুরুষ সুবেশ এক ভদ্রলোককে সে কি একটা বোঝাবার জন্য হাত পাড়ি দিয়ে বাটারফ্লাই স্ট্রোকের ভঙ্গি করল। সামনের বছর দেখা যাবে। কিছু বললে খিদ্দা? কিছু না। আচ্ছা তুমি যে সাঁতার শেখাবে বলছো, কিন্তু জল পাবে কোথায়? জুপিটারে তো তুমি আর ট্রেনার নও, তাহলে মেয়েটাকে কোথায় নামিয়ে শেখাবে? অন্য ক্লাবে তো তোমায় যেতেই হবে। না, আমি জুপিটারই ওকে শেখাবো, দেখি কে আমায় আটকায়। কিন্তু তার আগে আমাকে রোজগারে নামতে হবে রে ভেলো,
এখন আমার টাকা চাই। এই বিষ্ণুধরের সঙ্গে দেখা করা দরকার। তোমার সঙ্গে দরকার আছে, একটু বাইরে এসো। ওরা তখন খেতে বসেছিল। ক্ষিতিশকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। কণিকে লক্ষ্য করে কথাগুলো বলে দরজা থেকে সরে গেল ক্ষিতিশ। ওইটুকু সময়ের মধ্যেই সে দেখে নিয়েছে কয়েকটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ফ্যান। সম্ভবত তার মধ্যে কিছু ভাত রয়েছে আর তেঁতুল। পাঁচটা প্রাণী কলাই আর অ্যালুমিনিয়ামের থালা নিয়ে বসে। ঘরে একটা তক্তপোষ, তোষক নেই, শুধু চিটচিটে ছোট্ট একটা বালিশ। দেওয়ালে টাঙানো দড়িতে কিছু ময়লা জামা প্যান্ট। খোলার চালের এই ঘরে একটাই মাত্র জানালা, যার নিচে থকথকে পাঁকে ভরা নর্দমা। কোনি কৌতূহলী চোখে বেরিয়ে এলো। এই ফর্মটা সই করে দাও, আর আজ বিকেলে আমার সঙ্গে জুপিটার ক্লাবে যাবে। এই যে এখানে সই করো। ইংরেজিতে না বাংলায়? ও যা খুশি। কনক চাপা পাল। কোন ক্লাসে পড়ো? ফাইভে। স্কুলে যাও? নাম কেটে দিয়েছে। আজ ঠিক চারটের সময় কমল দিঘির পশ্চিম দিকের বড় গেটের মুখে দাঁড়িয়ে থাকবে। তোয়ালে কস্টিউম সব নিয়ে যাবে। তোয়ালে নেই আমার। হ্যাঁ ঠিক আছে, তোয়ালে আমি নিয়ে যাব, তুমি শুধু ঠিক সময় চলে আসবে। কোনি ঠিক সময়েই হাজির ছিল। ক্ষিতিশ ওকে নিয়ে ক্লাবে ঢুকল। অফিস ঘরে হরিচরণ আর প্রফুল্ল বসাক বসেছিল। ফর্মটা ক্ষিতিশ প্রফুল্লর হাতে দিল। সেটা পড়ে প্রফুল্ল বলল, সই মার। হ্যাঁ ট্রায়াল দিতে হবে। তার মানে আমি বলছি তাতে হবে না? তা কি করে হয়, ক্লাবের একটা নিয়ম আছে না, আর ট্রেনার যদি বলে তবেই সে সুই মার। যে সে যাকে তাকে এনে সুই মার বলবে, আর জলে নেমে যদি ডুবে যায় তখন আমরাই তো হাঙ্গামায় পড়ব। জিসে, আমি তাহলে জিসে? বেশ তাহলে ট্রায়াল নেওয়া হোক। প্রফুল্ল হরিচরণের দিকে তাকালো। হরিচরণ জানালার বাইরে তাকিয়ে মুচকি হাসছে। কোনি অবাক হয়ে দেখছে দলে দলে ছেলেরা কস্টিউম পরে ক্লাব থেকে বেরোচ্ছে। তিন চারটে মেয়েও আছে তাদের মধ্যে। বাইরে জলের ধারে নোভেস ছেলেদের হইচই। হরিচরণ মুখ ফেরালো। কোনিকে আপাদমস্তক দেখে বলল, মেয়েটা কে? আমার চেনা মেয়ে, গুড ম্যাটেরিয়াল, স্ট্রোক শেখাতে হবে। গুড ম্যাটেরিয়াল? এই ক্লাবের কাউকে স্ট্রোক শেখাতে হলে শেখাবে ক্লাবেরই ট্রেনাররা। কাল সকালে আসুক, বন্দনা কি টুনু ও ট্রায়াল নেবে। আচ্ছা কি হলো, ভর্তি করালো না? পরীক্ষা দিতে হবে কোনি, আমাদের দুজনকেই পরীক্ষা দিতে হবে। দুজনকে কেন, আপনি সাঁতার জানেন না? সাঁতার নয়, আমাকে পরীক্ষা দিতে হবে অপমান সহ্য করার। ক্ষিতিশ জলের ধারের রেলিংয়ের দিকে এগিয়ে গেল। দুটো ক্লাবের প্রায় 400 ছেলে কমল দিঘিতে দাপাদাপি করছে। কয়েকটা মেয়েও আছে। দুটো ডাইভিং বোর্ডে কয়েকটা ছেলে, তারা জলে লাফাচ্ছে নিছকে লাফাবার জন্য। বিষণ্ন চিত্তে ক্ষিতিশ মাথা নাড়ল। কাজের কাজ কেউই করছে না। সুহাস জলে নেমেছে। একবার সে তাকালো তার দিকে। হরিচরণ ক্লাব অফিসের জানালা থেকে চেঁচিয়ে বলল, সুহাস, দুটো 400, তারপর 100 বাটারফ্লাই, ব্যাক এন্ড ব্রেস্ট স্ট্রোক ইচ, মনে আছে তো? সুহাস ঘাড় নাড়ল। ক্ষিতিশ হাসল। মাত্র 1100 মিটার, এই ট্রেনিংয়ে এরা উন্নতি করবে? তবে সুহাসের স্ট্রোক নিখুঁত। ক্ষিতিশ বলল, কোনি, ওই ওই যে ছেলেটা জ্বরে নামলো ওকে লক্ষ্য করো, দেখো কেমনভাবে হাত পাড়ি দেয়। দেখো দেখো, হাতটা মাথার ঠিক সামনে জলে ঢুকে সামনে চলে যাচ্ছে, তারপর নিচে নামছে, তারপর টেনে উড়ু পর্যন্ত আনছে। সব থেকে দরকার স্পিডে হাত চালানো, তার মানে এলোপাথারি গঙ্গায় যেভাবে করো তা নয়, সুন্দরভাবে জলে হাতের ঠোকাটা আর শক্ত কবজি খুব দরকার। আসল স্পিডটা আসে কাঁধের, পিঠের আর হাতের মাসেলের শক্তি থেকে। এই জন্য তোমাকে এক্সারসাইজ করতে হবে। এই শক্তিটাকে গুছিয়ে কাজ করালে তবেই স্পিডটা আসবে। মাথাটা কীভাবে রয়েছে দেখেছো? হ্যাঁ, তুমি যেমন এধার উধার নাড়াও সেরকম করছে না কিন্তু। মুখ জলে ডুবিয়ে কেমন করে এগোচ্ছে, শুধু নিঃশ্বাস নেবার জন্য মাথাটা এই এই দেখো পাশে ঘোরালো।
বেশি মাথা ঘোরালে স্পিড কমে যায়। কাঁধটা কেমন জল থেকে উঠে আছে দেখেছো? কোনি একাগ্র হয়ে তাকিয়ে রইল সুহাসের সাঁতারের দিকে। ক্ষিতিশের কথা তার কানে যাচ্ছে কিনা বোঝা গেল না। সাঁতারুর দিকে কিছুক্ষণ তাকিয়ে হঠাৎ সে বলল, ওই মেয়েটার নাম কি? জানি না। ওর কস্টিউমটা কিসের? গেঞ্জি? নাইলনের, খুব দামি। রংটা কি সুন্দর। তোমাকেও কিনে দেবো একটা, যেদিন তুমি ওই রকম স্ট্রোক দিতে শিখবে। ক্ষিতিশ আঙুল দিয়ে সাঁতরে যাওয়া সুহাসকে দেখালো। কোনি ঘুরে দেখল, তার চোখ দুটো জলজল করছে। তীক্ষ্ণ চোখে সুহাসের দিকে তাকিয়ে ঠোঁট বেঁকিয়ে সে বলল, দুদিনে শিখে নেব। ভালো, কাল সকাল ঠিক 6:30 আজ যেখানে দাঁড়িয়েছিলে সেইখানে দাঁড়াবে। কস্টিউম সঙ্গে আনবে? পাশ তুমি করে যাবেই সেজন্য আমি ভাবছি না, কিন্তু স্ট্রোক শেখানোর ভার পান না কি নির্মলের ওপর যদি পড়ে তাহলে তো সব মাটি হয়ে যাবে। কোনি পাশ করল কিন্তু ভর্তি হতে পারল না। সকালে ক্ষিতিশ দাঁড়িয়ে পরীক্ষা নেওয়া দেখল, কোনি অনায়াসে 200 মিটার সাঁতরালো, দুহাত তুলে জলে রইল, ডাইভিং বোর্ডের নিচতলা থেকে ঝাঁপও দিল, কিন্তু তাকে ভর্তি নেওয়া হল না। বিকেলে অফিস ঘরে প্রফুল্ল তাকে বলল, সম্ভব না, আর মেম্বার নেওয়া যাবে না, সেক্রেটারি স্ট্রিক্ট অর্ডার, জলে আর হাত পা ছোড়ারও জায়গা নেই, এত ভিড়, এই আজকেই তো দুজনকে রিফিউজ করতে হলো। তাহলে আগে সেটা আমাকে বলা হলো না কেন? বলার কথাটা মনে ছিল না। হরিচরণ, চিফ ট্রেনার হতে চেয়েছিলিস, হয়েছিস, এরপরে সব কি হচ্ছে? কি আবার হচ্ছে? আমার মেয়েটাকে ভর্তি করলি না কেন? প্রফুল্লর কাছে যাও, ওসব ছেদ ওজন অনেক শোনা আছে, তবে দেখবি এই মেয়ে তোদের মুখে একদিন চুনকালি দেবে, সেদিন আফসোস করবি, এই বলে রাখ। ওই মেয়ে যাকে কাল এনেছিলে? ভালো ভালো, তাই দিক, একটা মেয়ে সুইমার বেঙ্গল পাচ্ছে তাহলে? বেঙ্গল নয়, ইন্ডিয়া পাবে, অলিম্পিকের গুলমেরা সুইমার তৈরি করা যায় না রে, ধরা একদিন পড়বি। আর কি আবল তাবল চিৎকার করছো খিদা? বেশ করেছি, কর্পোরেশনের জমিতে আমি দাঁড়িয়ে তোদের ইত্রামোটা শুধু দেখছি, মেয়েটাকে তোরা ভর্তি করলি না, ভেবেছিস আর বুঝি ক্লাব নেই? হ্যাঁ, পৃথিবীতে শুধু জুপিটারই একমাত্র ক্লাব। তাহলে যাও না অন্য ক্লাবে, ওই তো পাশেই একটা ক্লাব রয়েছে। তাই যাবো, তাই যাবো। ক্ষিতিশ হনহন করে এগিয়ে গেল অ্যাপোলোর দিকে। পিছনে জমে যাওয়া ভিড়টাকে উদ্দেশ্য করে প্রফুল্ল বলল, আরে মশাই, পাগল পাগল, একদম বদ্ধ পাগল। অ্যাপোলোর গেটে পৌঁছে সম্বিত ফিরল ক্ষিতিশের, দাঁড়িয়ে পড়ে নিজের প্রতি অবাক হয়ে সে ভাবল, আমি এখানে এলাম কেন? এরা তো জুপিটারের শত্রু, শেষে আমি কিনা নেমক হারাম হলাম। এই সময় ক্ষিতিশকে দেখতে পেল অ্যাপোলোর অন্যতম ভাইস প্রেসিডেন্ট নকুল মুখুজ্জে। সিঁড়ি দিয়ে নেমে গেটের কাছে এসে সে বলল, কি ব্যাপার ক্ষিতিশজি, তুই এখানে? তোমাদের এখানে জায়গা হবে নকুলদা, জুপিটার আমাকে তাড়িয়ে দিয়েছে। কি আজে বাজে বকছিস, তোকে তাড়াবে কে? সত্যি বলছি নকুলদা, তাড়িয়ে দিয়েছে, আমায় টাকা পয়সা দিতে হবে না, একটা মেয়ে পেয়েছি তাকে শেখাবার সুযোগটুকু একটু দিও, তাহলেই হবে। ভেতরে আয়, ভেতরে আয়, আগে সব শুনি। তার আগে বলে রাখি, আমি কিন্তু জুপিটারের লোক, অ্যাপোলো কোনোদিনই আমার ক্লাব হবে না। তাহলে তোকে আমরা নেব কেন? আমাকে নয়, মেয়েটাকে নাও, আমি ওকে শেখাবো, ও যদি সম্মান আনে তাহলে সেটা হবে অ্যাপোলোর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেতরে চল। আগে বলো, আমার শর্তে রাজি আছো? অ্যাপোলোর তুমি সব, তোমার কথায় ক্লাব ওঠে বসে, তুমি কথা দিলে তবেই ঢুকবো আমি। তোর জুপিটার থেকে বেরিয়ে আসা মানে আমাদের শত্রুর দুর্গের একটা খিলেন ভেঙে পড়া। অ্যাপোলো ছাতের নিচে যদি তুই আসিস সেটাই আমাদের ভিক্টরি হবে, কথা দিলাম। গেট অতিক্রম করার আগে ক্ষিতিশ একবার পেছনে ফিরল। কমলদিঘির জলে ছায়া পড়েছে পশ্চিমের দেবদারু আর রাধাচূড়া গাছের। জুপিটারের বিরাট ঘড়িটার কালো ডায়ালে কাঁটা দুটো আবছা লাগলো ক্ষিতিশের পুরু লেন্সে। বুকের মধ্যে একটা প্রচণ্ড মোচড় সে অনুভব করল, চোখ দুটো চিকচিক করে উঠল একবার। সেই রাতে ক্ষিতিশের ঘুম এলো না, বারান্দার দেওয়ালে হেলান দিয়ে বসে রাতটা কাটালো। বারবার একটাই কথা তার মনে পাক দিয়ে ফিরে এলো, কাজটা সে কি ঠিক করল? অ্যাপোলোয় তার যাওয়া কি উচিত হল? পরদিন সকালে ভেলো বলল, কেদা, তুমি অ্যাপোলোয় জয়েন করেছো? বেশ করেছো,
তোমাকে তো সেই কবেই বলেছিলাম এটা হলো যুদ্ধ, ন্যায় অন্যায় বলে যুদ্ধে কিচ্ছু হয় না, শত্রু মিত্র বাজ বিচার করে কোনো লাভ নেই। জুপিটারকে এবার শায়েস্তা করা দরকার। তুমি শুধু ওই নারীর সম্পর্ক টম্পর্কগুলো একটু ভুলে যাও দেখি। হ্যালো, আর একটা কথা যদি বলেছিস তো ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমায় মাফ করো কিদ্দা। না না না, কতবার বলবো, কনুইটা অতটা ভাঙবে না, হাতটা অমন তক্তার মতো লাফিয়ে উঠলো কেন? হলো না, বাঁ হাতটা এগোনোর সঙ্গে সঙ্গে বাঁ কাতটাও এগোচ্ছে আর ডান কাতটা পিছিয়ে যাচ্ছে, এতে স্কোয়ার শোল্ডার পজিশনটা তো ভেঙে যাচ্ছে। হাত নিনে আবার কর, আবার কর। ওকে ওকে ওকে। আরে জলের বাইরে হাত নিয়ে যাওয়ার সময় শরীরের পাশের দিকটা বেঁকে তেউড়ে শুয়োপোকা চলার মতো হয়ে যাচ্ছে যে। আরে দেখ দেখ দেখ, আমাকে দেখ, আমাকে দেখ, তোর কনুইটা কেন বাঁক খাচ্ছে না বোঝার চেষ্টা কর। এই যে এই যে এইভাবে এইরকম, আর হাতের আঙুল জল টানবার সময় ফাঁক করবি না, জলের উপর থাবড়ে থাবড়ে হাত ফেলিস দেখেছি, ওভাবে নয়, পরিষ্কারভাবে শোধ করে ঢুকে যাবে। আগে আঙুল তারপরে কবজি থেকে পুরো হাতটা, আর নিঃশ্বাস নেওয়াটা ভালো করে বুঝে নে। যদি ডান দিকে মাথা ঘুরিয়ে নিঃশ্বাস নিস তাহলে বাঁ হাতটার কবজি যখন জলে ঢুকছে তখন মাথা ঘোরাবি, মাথা নিচু রাখার জন্য থুতনিতে বুকের দিকে টেনে রাখবি, মাথার লাইন এধার ওধার হবে না। ডান হাতটা যখন উঠবে তার তলা দিয়ে উঁকি দেবি হাঁ করে নিঃশ্বাস নিতে নিতে, আর ডান হাত যেই জল ঢুকছে সেই সঙ্গে তোর মুখও আবার জলে ডুবছে। যা 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 যা, আবার কর, আবার কর। দু হপ্তাহ হয়ে গেল, এখন একটা জিনিস ঠিকমতো করতে পারলি না। জলের ধারে সিমেন্টে বাঁধানো সরু পাড়ে দাঁড়িয়ে খিতির সমানে বক বক করে চলেছে। কোনি পাড়ের ধারে খানিকটা সাঁতরায় আর থেমে থেমে ওর দিকে তাকায়। আর পাচ্ছি না খিদ্দা, আর পাচ্ছি না। কেন, বলেছিলি যে দুদিনে সুহাসের মতো স্ট্রোক শিখে নিবি, দুদিন ছেড়ে তো 17 দিন হয়ে গেল। সকাল 6:30 থেকে চলছে, এখন 8:30, করছি তো আমি, তবু আপনি খালি হচ্ছে না বলেই যাচ্ছে। না হলে কি বলবো, হচ্ছে হচ্ছেই তো, কিচ্ছু হয়নি, যা বলছি আবার কর। আমার আর ভালো লাগছে না। আরে আরে, স্ট্রোক শিখলে কিন্তু নাইলন কস্টিউম দেবো, দরকার নেই আমার। কিরে উঠে পড়লি যে, খিদে পেয়েছে? হ্যাঁ খিদে পেয়েছে। কোনি কোনো কথা বলে না, বাঁধানো পাড়ে দুহাতের ভর দিয়ে সে ততক্ষণে জল থেকে উঠে এসেছে। খিতিশ বুঝতে পেরেছে ওকে খাটাতে হলে জোর জবরদস্তিতে কাজ হবে না, কিছু একটা প্রাপ্তিযোগ না থাকলে ওকে উৎসাহিত করা যাবে না। কোনি রেলিংয়ের গেট লক্ষ্য করে এগিয়ে গেল। খিতিশ বলল, খিদে তো পাবেই, আপনি দুটো ডিম, দুটো কলা আর দুটো টোস্টের ব্যবস্থা করলে কেমন হয় আজ থেকে? কোনি দাঁড়িয়ে পড়েছে। খিতিশ মনে মনে হিসেব করে দেখল প্রায় 1 টাকার ধাক্কা, তবুও সে ঘাড় নাড়ল। কোনি কি একটা যেন ভেবে বলল, আমি কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে খাবো। বাড়িতে কেন? এমনি বাইরে আমি খাবো না। তাহলে কিন্তু আরো 1 ঘন্টা জলে থাকতে হবে। কথাটা বলেই খিতিশ মনে মনে ব্যথিত হল। লোভ দেখিয়ে ক্ষুধায় অবসন্ন কোনিকে আরও পরিশ্রম করানোটা অমানসিক কাজ হবে, কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে হলো সাধ্যের বাইরে গিয়ে পরিশ্রম করে নিজেকে ঠেলে নিয়ে যেতেই হবে, নয়তো সাধ্যটাকে কিছুতেই বাড়ানো যাবে না। খাটুক, আরও খাটুক, যন্ত্রণায় ঝিমঝিম করবে শরীর, টলবে, লুটিয়ে পড়তে চাইবে যন্ত্রণার পাঁচিলের সামনে, আর তখন জেনে শুনেই চ্যালেঞ্জ দিতে হবে ওই পাঁচিলটাকে। এই জন্য চরিত্র চাই, গুঁয়ার রোখ চাই। নাম নাম, দাঁড়িয়ে আছিস কেন? দুটো ডিম, দুটো কলা, দুটো মাখন টোস্ট, ঠিক আছে ঠিক আছে, কোনো অতটা উঠবে না মুখ ডুবিয়ে। যন্ত্রণা কি জিনিস সেটা শেখ, যন্ত্রণার সঙ্গে পরিচয় না হলে, তাকে ব্যবহার করতে না শিখলে, লড়াই করে তাকে হারাতে না পারলে কোনোদিনই তুই উঠতে পারবি না। যন্ত্রণা সময় তোর অপোনেন্ট, ও দুটোকে আলাদা করা যায় না। যন্ত্রণা হারালে সময়কেও হারাতে পারবি, আর সময়কে হারালে পারবি যন্ত্রণাকে হারাতে। রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে মনে মনে খিতিশ কনির সঙ্গে কথা বলে যাচ্ছে, আর মাঝে মাঝে চিৎকার করে উঠছে। কমল দিঘিতে একমাত্র তখন সাঁতার কাটছে কনি। মাঝখানের চওড়া ঘাটে 3-4 জন বাইরের লোক স্নান করছে, একজন স্ত্রীলোক বাসন ধুচ্ছে। জুপিটার এবং অ্যাপোলোর স্টার্টিং প্ল্যাটফর্মগুলো পাশাপাশি, প্রায় 50 মিটারের ব্যবধানে, সেগুলো এখন জনশূন্য। শুধু জুপিটারের স্প্রিংবোর্ড থেকে ঝাঁপ দিয়ে যাচ্ছে গোটাচারেক উটকো বাচ্চা ছেলে, আর ক্লাবের বারান্দার বেঞ্চে বসে
দুটো লোক তেলে ভাজা খেতে খেতে গল্প করছে আর হাসাহাসি করছে ক্ষিতিশের দিকে তাকিয়ে। এই সময় অ্যাপোলো ক্লাবের ভেতর থেকে বেরিয়ে এলো অমিয়া আর পেলা। কনের সাঁতার দেখতে তারা রেলিংয়ের ধারে এসে দাঁড়ালো। অমিয়া আজ দিন সাতেক পর জলে নামছে, কলেজের পরীক্ষার জন্য সে ব্যস্ত। অমিয়া না থাকলে বেলা নাকি ট্রেনিংয়ে জুত পায় না। দুজনে আজ আধ মাইল সাঁতরেছে। কে রে মেয়েটা? খিদ্দার আবিষ্কার। শুনিসনি হরিচরণ দা কি বলছিল সেদিন? খিদ্দা নাকি প্রতিজ্ঞা করেছে জুপিটারকে ডাউন দেবে ওই মেয়েটাকে দিয়ে। সে কি রে, ও তো এখনো হাতের টান দিতেই শেখেনি। সামনের বছরে আমি কিন্তু জুপিটারে ফিরে যাব। যেখানে খিদ্দা আছে সেখানে আমি নেই, পাঁচজনের সামনে ট্যাকস ট্যাকস করে কথা শোনাবে, ও আমার সহ্য হয় না। আমিও তাহলে যাব। কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। সকাল প্রায় পৌনে দশটা, আজ বাজার নিয়ে ফিরতে দেরি হবেই। ক্ষিতিশ ব্যস্ত হয়ে হাঁটছে, পেছনে পেছনে কোনি। একটা অস্টিন ফুটপাত ঘেঁষে ক্ষিতিশের পাশে দাঁড়ালো। জানালা দিয়ে বেরিয়ে এলো বিষ্টু ধরের মুখ। এই যে ক্ষিতিশ বাবু, আপনাকেই খুঁজছি। যে স্পিচটা লিখে দিলেন সেটা কেমন যেন ঠিক বাকি আনতে পারছি না, একটু ডিসকাশন করলে ভালো হতো। আজকেই তো বিকেলে সভা, কিন্তু আমার যে এখনই বাজার করে বাড়ি পৌঁছতে হবে। গাড়িতে উঠুন, গাড়িতে উঠুন, বাজার সেরে গাড়িতেই পৌঁছে দিয়ে ডিসকাস করে ফেলবো। কিন্তু আমার খাবারের কি হবে? ও, তোর ওই ডিম কলা। আমাকে বরং পয়সাটা দিয়ে দিন, আমি কিনে নেব। আচ্ছা এই নে এক টাকা, বিকেলে কিন্তু ঠিক সময় আসিস। মেয়েটি কে? আমার ভবিষ্যৎ। বাড়ি এসে ক্ষিতিশ দেখে লীলাবতী যথারীতি তালা দিয়ে বেরিয়ে গেছে। সে রান্নার উদ্যোগ না করে বিষ্টুধরকে নিয়ে বারান্দায় বসল। বিশু আর খুশি এগিয়ে এলো ক্ষিতিশকে দেখে। বিষ্টু একটু কুঁকড়ে গিয়ে বলল, ও ও দুটোকে সরান, দেখলে গা শিরশির করে। এই তোর এখন এখানে যা যা। বাহ দারুণ ট্রেনিং তো। ওদের ভালোবাসি তাই কথা শুনে, ভালোবাসলে সব কিছুই করিয়ে নেওয়া যায় মানুষকে দিয়েও। তার মানে মানুষ আর জানোয়ারকে একই লাইনে ফেলছেন? তা কেন, জানোয়ার দেখলে মানুষের গা শিরশির করে, কিন্তু মানুষ দেখলে জানোয়ারের করে কিনা জানি না। অমনি তারা বাঁকা কথা শুরু হয়ে গেল। এই যে এইখানটা দেখুন, এইখানটা আমি দাগ দিয়ে রেখেছি জায়গাগুলো। রাস্তায় রবারের বল ফাইনাল, চিফ গেস্ট বিনোদ ভর, বুঝলেন না? ওর দলের ছেলেরা থাকবে, ফস করে যদি কিছু প্রশ্ন করে বসে আর যদি জবাব না দিতে পারি তাহলে আওয়াজ খাবো, বেজ্জত হব। বলুন কি জানতে চান? ওই যে লিখেছেন, ট্যালেন্ট ঈশ্বরের দান, সেটা ফুটিয়ে তোলা যায় কিন্তু তার বদলি হিসাবে কোনো কিছুই সেই জায়গায় বসানো যায় না। যার মধ্যে ট্যালেন্ট আছে সেটা যদি সে ব্যবহার না করে তাহলে তাকে অপরাধী হিসেবে গণ্য করতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে, আমাদের দেশে বহু ট্যালেন্টওয়ালার লোক আছে যারা শুধু খাওয়া পড়ার ধান্দাতেই হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। সব থেকে আগে মানুষের দরকার বেঁচে থাকা, এটা তো মানেন। রাশিয়া টাশিয়ায় বড় বড় খেলোয়াড়দের খাওয়া পড়ার চিন্তা করতে হয় না, গভর্নমেন্ট তাদের গুরুত্ব স্বীকার করে, স্টেটই তাদের সবকিছু দেয়। সেরকম আমাদের দেশেও গভর্নমেন্টে দেখা উচিত, যাতে প্লেয়াররা খাওয়া পড়ার চিন্তা থেকে মুক্ত থাকতে পারে। এসব কথা একটু বলা দরকার, বুঝলেন না? পাবলিক এখন লেফটিস্ট ধরনের তো। কিন্তু ভারত বা বাংলা তো কমিউনিস্ট দেশ নয়, এখানে গণতন্ত্র, এখানে প্লেয়ারকে সবকিছুর জন্যই লড়তে হবে। এই একটা স্বাধীনতা গণতন্ত্রে আছে, লড়াইয়ের স্বাধীনতা। আপনি কি সবকিছুরই মানে ওই খাওয়া পড়ার জন্য জানোয়ারের মতো কামড়াকামড়ি করে বাঁচতে চান? মানুষ হিসেবে নিশ্চয়ই চাই না, কিন্তু সুইমিং কোচ হিসেবে হ্যাঁ চাই। আরামে সব জিনিস পাওয়া যায় না, বুঝলেন? আপনার পাবলিককে বলবেন যে একটা সুইমারকে খেটে যন্ত্রণায় ছটফট করতে করতে উঠতে হয়। পড়ুন পড়ুন, লেখাটা পড়ুন তো। হ্যাঁ হ্যাঁ পড়ছি পড়ছি। বিরাট বিরাট খেলোয়াড়ের গৌরবের ছটায় আলোকিত হয় তার দেশ। যদি প্রশ্ন করি অস্ট্রেলিয়ার কথা উঠলে সব আগে কাদের নাম আপনার মনে ভেসে উঠবে? নিশ্চয়ই ডন ব্র্যাডম্যান, ডন ফ্রেজার, কেন রোজওয়ালের নাম। যদি বলি ব্রাজিলের প্রধানমন্ত্রীর নাম কি, পারবেন কেউ বলতে? কিন্তু পেলের নাম আপনারা সবাই শুনেছেন। ইথিওপিয়া ছোট্ট দেশ, গরিব দেশ, অখ্যাত দেশ, কিন্তু বিকিলা, বিকিলা যখন দৌড়লো দেশটা বিখ্যাত হয়ে গেল।
কিন্তু শুধু মেডেল ধোয়া জল খেয়ে আমার আর আপনার তো চলবে না। মেডেল তুচ্ছ ব্যাপার, কিন্তু একটা দেশ বা জাতির কাছে মেডেলের দাম অনেক, হিরোর দাম অনেক। দেশের ছেলে মেয়েদের কাছে একজন হিরো, সে সাঁতারুই হোক আর সেনাপতিই হোক, আদর্শ স্থাপন করে। তবু ওদের মধ্যে একটা তফাৎ আছে, বড় সাঁতারু জীবনের ও প্রাণের প্রতীক, সেনাপতি মৃত্যুর আর ধ্বংসের। একজন সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে, যুদ্ধজয়ী সেনাপতি সমীহ পায় আবার ঘৃণাও পায়, কিন্তু বিরাট সাঁতারু সারা পৃথিবীকে প্রেরণা দেয়। আপনি খালি সাঁতারু সাঁতারু বলছেন কেন? ফুটবলার ক্রিকেটার এদের নাম করুন, বাঙালিরা যা ভালোবাসে মিটিংয়ে তাই তো বলবো। ও যা খুশি বলুন, আমার কিন্তু যায় আসে না। শুধু বলবেন যারা আমাদের জন্য প্রাণ নিয়ে আসে আমরা তাদের অবহেলা করি, ভুলে যাই তাদের খাদ্য দরকার, মাথার উপর ছাদ দরকার, খড়ের চালা যদি হয় তাও আমরাই বাধ্য করি তাদের উঞ্চবৃত্তি করতে, আমরাই তাদের শেখাই চালাকি করতে, মিথ্যে বলতে। এইসব বলার পর আপনার লাইনের কথাবার্তায় চলে আসবেন, খুব কড়া কড়া কথায় গভর্নমেন্টকে একহাত নিয়ে নেবেন। তাহলে একটু গুছিয়ে লিখে দিন, আমার জন্য কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে মাথার মধ্যে। এর জন্যে নিশ্চয়ই ফিস দেব। ফি চাই না, একটা চাকরি চাই, যে কোনো চাকরি, অন্তত সদেরেক টাকার। চাকরি? চাকরি কোথায় পাবো? আপনার নিজেরই তো ব্যবসা আছে, আমার এখন নিয়মিত টাকার দরকার। এইভাবে বক্তৃতা তো সারা জীবন লেখা যাবে না। আচ্ছা আচ্ছা, আমি দেখব খান। আধ ঘন্টার মধ্যেই ক্ষিতিশ লিখে দিল। বিষ্ণুধর চলে গেল, সেও রান্না চাপাল। এরপর সে উঠোনের দেওয়ালে গাঁথা বড় হুকে রাবারের দুটো দড়ির প্রান্ত আংটায় বাঁধবার কাজে লেগে পড়ল। রবার দুটোর অপর প্রান্তে দুটো হাতল। এই রবার পুলি টেনে ব্যায়াম করবে কোনি। কাজটা শেষ করে সে ছোট্ট পাশপালিশের মতো একটা চটের থলে সে দশেক বালি দিয়ে ভরতে শুরু করল। ফ্রি হ্যান্ড ব্যায়ামের সময় এই ওজন ঘাড়ে নিয়ে কোনিকে ব্যায়াম করতে হবে। লীলাবতী বাড়িতে ঢুকে ক্ষিতিশের কাণ্ড দেখে অবাক হয়ে গেল। জিজ্ঞেস করল, এগুলো আবার বার করলে যে, ব্যাপার কি? ওই কোনির জন্য। কোনি আবার কি? একটা মেয়ে, ওকে তৈরি করব। মেয়েটার মধ্যে জিনিস আছে, একেবারে আঁকাড়া মাটি, করতে পারলে দারুণ সুইমার হবে, তোমাকে এনে দেখাবো। ভীষণ গরিব, খেতে পায় না, ভাবছি এখানেই ওর খাওয়ার ব্যবস্থা করব। ঘরটা নেয়াই ঠিক করলুম, ওরা রাজি হয়েছে 5,000 টাকা সেলামিতে। এখন টেনে টুনে চালাতে হবে, বাজে খরচ একদম বন্ধ। ক্ষিতিশ আর কথা বাড়াল না। বিকেলে অ্যাপোলোয় গিয়ে দেখল কোনি আসেনি। পরদিন সকালেও কোনি এলো আধ ঘন্টা দেরিতে। রেগে ক্ষিতিশ তাকে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই কোনি বলল, খাবারের বদলে বরং আমাকে রোজ একটা করে টাকা দেবেন। তার মানে রোজ একটা করে টাকা দিতে হবে আমাকে? তুই সাঁতার শিখবি বলে এটা কি আমার পিতৃদায়? অত খাটাবেন আর খেতে দেবেন না? তুই একটা আস্ত শয়তান, আমাকে চিনে ফেলেছিস দেখছি। দাঁড়া, তোকে আগে সাঁতারের মজাটা পাইয়ে দিই, তারপর দেখব জলে নামিস কি নামিস না। এখন আমি তোকে খাটাচ্ছি, তখন তুই খাটার জন্য পাগল হয়ে উঠবি। কি, আমার কথা বিশ্বাস হচ্ছে না? লেকে 1 মাইল সাঁতারে যে মেয়েটার কাছে হেরেছিলি তার নাম হিয়া মিত্র, নামটা মনে রাখিস। আর মনে রাখিস, ওমিয়া বলেছে তোকে তার পা ধোয়া জল খাওয়াবে। কস্টিউম 7 দিনে আমি আদায় করব, কিন্তু আমি লাল রঙের পরবো না, আমার গায়ের রং কালো। আরাম জাদি কোথাকার, আমাকে নিয়ে এতদিন রসিকতা হচ্ছিল। দাঁড়া, তোর ওষুধ আমি পেয়েছি হিয়া মিত্তির। ক্ষিতিশ, চলছে কেমন? তুই কি কিছুই খবর রাখিস না? বিএস এর সিলেকশন কমিটি থেকে আমাকে আউট করে দিয়েছে। এ সবই ওই জুপিটারের ধীরেনের কারসাজি। এদিকে অ্যাপোলোর আর্থিক অবস্থাও ভালো নয়, দু একটা টাকাওয়ালা লোক জোগাড় করে দিতে পারিস, প্রেসিডেন্ট করে রাখবো। আচ্ছা, চেষ্টা করবো। কিন্তু নকুলদা, বিএসএ থেকে আউট হয়েছে বলে দুঃখ পাচ্ছ কেন? একটা ক্লাব ঢের বেশি গুরুত্বপূর্ণ স্টেট অ্যাসোসিয়েশনের থেকে। ক্লাবই সুইমার তৈরি করে, ওরা তো মোড়লি করে বেড়ায়। কিন্তু মোড়লদের দলাদলি, ঝগড়া, প্রতিপত্তির লোভ সুইমারের জীবন শেষ করে দিতে পারে, জেনে রাখ। এবার অ্যাপোলোর কেউ ওই বেঙ্গল টিমে আসছে না, শুধু ওই দুটো মেয়ে ছাড়া, ওই যে ওমিয়া আর বেলা। আর ওরাও জেনে রাখ, সামনের বছরই জুপিটারে ফিরে যাচ্ছে। নকুল মুখুজ্জে চলে যাবার পর ক্ষিতিশ আবার কোনির দিকে মন দিল। হাঁটু ভেঙে, বলে দিয়েছি না, পা যখন পিছনে ঠেলবি তখন হাঁটু ভাঙবে, ওঠার সময় সোজা থাকবে,
এই পর্যন্ত চিৎকার করে বলেই তার মনে হল, অমিয়া বা বেলা শুনে যদি এইভাবে কিকিং শুরু করে। তারপরই ভাবল, এখন আর ওদের পক্ষে আদ্যিকালের সিজার কিক ছেড়ে এই শক্ত কিকিংয়ে আসা সম্ভব নয়। তাহলেও শুনে নিয়ে টেকনিকটা ওরা হরিচরণকে বলে দিতে পারে, তখন হরি হয়তো অন্যদের এইভাবে শেখাবে। ক্ষিতিশ হাত নেড়ে ডাকল কোনিকে, পাড়ের কাছাকাছি আসতেই ঝুঁকে ফিসফিস করে বলল, যা বলছিলুম হচ্ছে না কেন? গোড়ালিটা টান টান থাকবে, এরকম পিছন দিকে টান করে ঠেলে রাখবি, আর কিক করার সময় যতটা না নিচের দিকে তার থেকে পিছন দিকেই পায়ের ধাক্কা বেশি দিতে হবে। এইভাবে সাঁতার কেটে সোল্যান্ডার চারটে গোল জিতেছে টোকিওয়ে। আবার কর সিক্স বিট, এক চক্কর হাত পাড়ি আর সেই সঙ্গে ছটা করে পা মারবি, করে যা। ট্রেনিং শেষে ফেরার পথে ক্ষিতিশ কোনিকে জিজ্ঞেস করল, আরে তোর দাদার খবর কি রে? আসতে বলিস একদিন, দেখি যাক কেমন তুই শিখছিস। দাদার অসুখ হয়েছে, দুদিন কাজে যায়নি। ও, তাহলে তো দেখতে যেতে হয়। আচ্ছা, পরে একদিন দেখতে যাবো। কোন আর শোন, আজ বিকেলে তোর ওজনটা নেব, এবার থেকে এক্সারসাইজ শুরু করতে হবে, খাওয়াটাও বাড়াতে হবে। ট্রেনিং চার্ট, ডায়েট চার্ট আমি তৈরি করেছি, ভিটামিন কী কী লাগবে সেটা ডাক্তারের সঙ্গে কথা বলে ঠিক করবো। হিমোগ্লোবিন লেভেলটাও যদি পারি তো টেস্ট করাবো। এই নে একটা টাকা। খিদ্দা, আর দুটো টাকা দেবেন? তাহলে দুদিন আর আমায় দিতে হবে না। টাকা কিসের জন্য? চাল কিনবো, দাদা তো কাজে যেতে পারছে না। এই বলে চুপ করে কোনি মুখটা ঘুরিয়ে রইল। প্রশ্ন না করে ক্ষিতিশ আরও দুটো টাকা দিল তাকে, এবং সঙ্গে সঙ্গে এও বুঝল প্রতিদিন ডিম কলা খাওয়ার জন্য যে টাকা দিয়েছে সেটা কিসে ব্যয় হয়। ঘণ্টাখানেক পরেই ক্ষিতিশ হাজির হল কোনিদের ঘরের দরজায়। তক্তপোষে ময়লা ছেঁড়া কাঁথার ওপর কমল শুয়ে আছে, এক দৃষ্টে জানালার বাইরে তাকিয়ে। সবচেয়ে ছোট ভাইটা আর মা উনুনে ফুটন্ত ভাতের হাঁড়ির সামনে বসে, ঘরে আর কেউ নেই। ক্ষিতিশ গলা খাঁকারি দিতে কমল তাকাল, অবাক হল, তারপর উঠে বসতে গিয়ে দুর্বলতার জন্য টলে পড়ল খানিকটা। ও, আপনি আসুন আসুন, একটু আগেই কোনে বলছিল আপনি একদিন আসবেন, কি আর দেখবেন আমায়, দেখার আর কিছু নেই, আমি ফিনিশ হয়ে গেছি। কি হয়েছে, ইনফ্লুয়েঞ্জা? আপনি কিন্তু বেশিক্ষণ বসবেন না, রোগটা ছোঁয়াছে। ওষুধ খাচ্ছ? আচ্ছা, কোনির দ্বারা কিছু হবে কি? ও আমাকে রোজ বলে কি কি শিখলো, খুব একরকমে, যদি বলে করব তাহলে করবেই, ওকে দিয়ে যদি করাতে পারেন, ওর একটা ভবিষ্যৎ যদি গড়ে দিতে পারেন। হবে, প্রথম প্রথম একটু চঞ্চল ছটফটে থাকে, মন বসলে আমার মনে হয় ও কিছু একটা পারবে। একটা ভাইকে চায়ের দোকানের কাজে দিয়েছি, 15 টাকা মাইনে, অনেকে একটা সুতোর কারখানায় লাগিয়ে দেবো বলে ভাবছি, কথাবার্তা বলেছি 60 টাকা দেবে, কিন্তু ওর সাঁতার তাহলে আর হবে না। খিদ্দা, আমি চাই না কোনি সাঁতার বন্ধ করুক, আমার নিজের খুব ইচ্ছা হতো বড় সাঁতারু হব, অলিম্পিকে যাব, আমার দ্বারা কিছুই হলো না, এখন কোনি যদি পারে, আপনি বলছেন ওর হবে? যদি খাটে, যদি ইচ্ছে থাকে। কিরে, শুনলি তো, ইচ্ছে থাকলে মানুষের অসাধ্য কিচ্ছু নেই। ইন্ডিয়া রেকর্ড ভাঙতে হবে তোকে, তারপর এশিয়ান, তারপর অলিম্পিক, পারবি না কিরে, পারবি না? কমলের স্বর অদ্ভুত করুণ একটা আবেদনের মতো শোনালো, আর কোনির মুখে ধীরে ধীরে অস্বস্তি, তারপর চাপা ভয় ফুটে উঠল। ঘরের মধ্যে কেউ তখন কোনো কথা বলছে না, হাঁড়িতে ভাত ফোটার শব্দটাই শুধুমাত্র সেই মুহূর্তে একটা জীবন্ত ব্যাপার। কোনি আস্তে আস্তে মাথা হেলিয়ে দিল। সারা সকাল ক্ষিতিশ অ্যাপোলোয় অপেক্ষা করেছে, কোনি আজও আসেনি। গত 2 সপ্তাহে
এক বেলাও সে কামাই করেনি। ক্ষিতীশ ভয়ে ভয়ে রয়েছে, এই বুঝি কস্টিউম দাবি করে বসে। সে এখনো সমানে বলে যাচ্ছে, হয়নি হয়নি, ইঞ্চি খানেকের বেশি জল হাত থেকে উঠবে না। অতটা পাশের দিকে হাত যাচ্ছে কেন? ও কি দুটো হাত ঠিক মতো সমানে চলছে না কেন? কিন্তু বলার সঙ্গে সঙ্গে ক্ষিতীশ মাথা নাড়ে আর ভাবে, না আজই কস্টিউমটা কিনতে হবে দেখছি। কখনো কখনো জলে নেমে সাঁতার কেটে স্ট্রোক দেখিয়ে দেয়, ওদের পাশ দিয়েই অন্যরা সাঁতার কেটে চলে যায়। ক্রমে বেলা গড়িয়ে যায়, কমলদিঘির জল জলশূন্য হয়ে আসে। কনি যখন বিরক্ত হয়ে ওঠে তখন ক্ষিতীশ বলে, দাদার কাছে তো খুব ঘাড় নেড়েছিলিস, হ্যাঁ ভিক্টরি স্ট্যান্ডে ওঠা খুব সহজ ব্যাপার ভেবেছিস? রেকর্ড করাটা গঙ্গায় আম কুড়ানো নয়, বুঝলি। ফেরার পথে গল্প করে পৃথিবীর বড় বড় সাঁতারুর, তাদের আন্তরিকতার, নিষ্ঠার, পরিশ্রমের। কিছুক্ষণ অপেক্ষা করে অবশেষে ক্ষিতীশ বেরিয়ে পড়ল অ্যাপোলো থেকে। বিষ্টুধরের বাড়ি পৌঁছল মিনিট দশেকের মধ্যে। তাকে দেখেই বিষ্টু ব্যস্ত হয়ে বলল, এই যে ক্ষিতীশবাবু, একটু আগে দর্জিপাড়া বয়েজ লাইব্রেরির লোকেরা এসেছিল ওদের অ্যানুয়াল সোশ্যালে চিফ গেস্ট করার জন্য। প্রেসিডেন্ট হবে কে জানেন? ওই বিনোদ ভর। আমি রাজি হয়ে গেছি, ওখানে ওখানে দারুণ একটা স্পিচে ওকে ডাউন দিতে হবে, বুঝলেন। ক্লেপ ওকে আমি পেতে দেবো না। বিষ্টুধরের উত্তেজিত মুখ দেখে চটপট একটা মতলব ভেজে নিয়ে ক্ষিতীশ বলল, শুধু একটা বক্তৃতায় ডাউন দিয়ে কি লাভ হবে? লোকে কিছুদিন মনে রেখে তো ভুলে যাবে। তার থেকে এমন একটা কিছু করা দরকার যাতে বিনোদ ভর রেগুলার ডাউন খায়। কিরকম কিরকম রেগুলার ডাউন কিভাবে সম্ভব? ভাবতে হয়েছে, তিন দিন ধরে ভেবেছি। ভেবে দেখলুম বিনোদ ভর যে যে অর্গানাইজেশনে আছে তার পাল্টাগুলোয় আপনাকে ঢুকতে হবে। ও যদি ড্রামা ক্লাবে থাকে আপনাকেও একটা হরিসভায় খাঁটি করতে হবে। ও যদি কোনো সুইমিং ক্লাবের প্রেসিডেন্ট হয়। আচ্ছা তো, জুপিটারের প্রেসিডেন্ট বিনোদ ভর? তাহলে আপনাকে জুপিটারের রাইভাল ক্লাবে ঢুকতে হবে। সেটা তো অ্যাপেলো, কিন্তু ঢুকবো কি করে? পারেন একটা কিছু করে দিতে? চেষ্টা করতে হবে। আজও আমি নকুল মুখুজ্জির সঙ্গে কথা বলেছি, কিন্তু 7,000-এর কমে তো রাজি হচ্ছে না। 7,000 মানে? মানে প্রেসিডেন্ট হতে গেলে তো ডোনেশন দিতে হবে, অমনি অমনি তো আর হওয়া যায় না। বিনোদ ভরও তলায় তলায় চেষ্টা করছে ওর দাদাকে অ্যাপোলোয় ঢোকানোর জন্য, 5,000 পর্যন্ত অফার করেছে। কিন্তু 7,000 একটু কম সম করা যায় না? কত কমাবেন? 5,000 অফার তো বিনোদ ভর দিয়েছে, সে MLA, মন্ত্রী হওয়ার চান্সও খুব, ওকে তো সবাই হাতে রাখতে চাইবে। আপনি যদি বেশি টাকা না দেন তাহলে ওদের লাভটা কি হবে বলুন তো? তা তো বটেই, তা তো বটেই, কিন্তু দেরি করলে চলবে না, দু একদিনের মধ্যে ঠিক করে ফেলতে হবে। বিনোদের পার্টি উঠে পড়ে লেগেছে। বেশ, 7,000-ই দেব, কিন্তু। বিষ্টুধরের কথা শেষ হবার আগেই চাকর ঘরে ঢুকে জানালো একজন মাইজি দেখা করতে এসেছে। তারপর ক্ষিতীশকে অবাক করে ঘরে ঢুকল লীলাবতী। ক্ষিতীশকে এখানে দেখে সেও অবাক, তবে লীলাবতী ক্ষিতীশের সঙ্গে কোনো কথা বলল না। সে তার স্বাভাবিক গাম্ভীর্যে বিষ্টুধরকে বলল, টাকাটা নিয়ে এসেছি। আসুন আসুন আসুন, পাশের ঘরে আসুন, আপনার রসিদ রসিদ সব রেডি করে রেখেছি। ওরা দুজন ঘর থেকে বেরিয়ে গেল এবং মিনিট পাঁচেক পরেই বিষ্টু একা ঘরে ফিরে এলো। ক্ষিতীশ তখন কৌতূহলে ফেটে পড়ার মতো অবস্থায়, জিজ্ঞেস করল, কি ব্যাপার, কিসের টাকা? ওই একটা ঘর নেবার ব্যাপারে, হাতিবাগানে আমার একটা বাড়ি আছে, একটা একটা দোকান করবে, টেলারিং শপ, তাই কিছু টাকা দিয়ে গেল। 5,000 টাকা? আপনি কি করে জানলেন? টাকাটা যার কাছ থেকে নিলেন সে আমার স্ত্রী, ওর কাছ থেকে সেলামি নেওয়া মানে আমার কাছ থেকে নেওয়া। আমি তো তা জানতাম না। আমিও তো জানতাম না আপনি বাড়িওয়ালা। যাই হোক, এবার আমরা দুজনেই জানলাম। তা জানার পর আপনি কি টাকাটা এখনো নেবেন? ইয়ে মাঠে, এটা তো ব্যবসার ব্যাপার, আমাকেও তো খেয়ে পড়ে বাঁচতে হবে। আচ্ছা চলি তাহলে, বিনোদ ভর কোর্টে বেরিয়ে গেছে, তা রাত্রি দেখা করবো ওর সঙ্গে। না 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 না, প্লিজ প্লিজ যাবেন না, যাবেন না। 1,200 টাকা ডোনেশন আর একটা নাইলনের কি ব্যান্ডলনের কস্টিউম কেনার জন্য 100 টাকা যদি দিতে পারেন তাহলে গ্যারান্টি দিচ্ছি অ্যাপোলোর প্রেসিডেন্ট করে দেবই।
তবে এই সেলামির টাকাটা ফেরত দিতে হবে, তাছাড়া বক্তৃতাও আমি আর লিখে দিতে পারবো না। গাছে অনেক দূর উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না। আপনি একটু দাঁড়ান, আমি আসছি। এই নিন। আচ্ছা, উনি আপনার স্ত্রী হন তো? আমার কথা বিশ্বাস হচ্ছে না বুঝি? এ মা, না না না, ছি ছি ছি। আচ্ছা চলি। কিন্তু আমার বক্তৃতাটা কি হবে? দেবো দেবো, লিখে দেবো। বাড়ি ফিরে ক্ষিতিশ নোটের বান্ডিলটা নিজের বাক্সে রেখে দিয়ে ভাবতে শুরু করল, কি করবে এবার। টাকাগুলো লীলাবতীকে ফেরত দিতেই হবে, কিন্তু তার বিনিময়ে কিছু আদায়ও করে নিতে হবে, এবং তা করতে হবে কনির জন্য। বাড়িতে ঢুকেই লীলাবতী জিজ্ঞেস করল, ওখানে তুমি কি করছিলে? মাঝে মাঝে যাই বুদ্ধি পরামর্শ দিতে, তুমি কেন গেছিলে? ওর কাছ থেকেই তো ঘর নিয়েছি, সেলামির টাকাটা দিতে গেছিলাম। আগে যদি আমায় বলতে তাহলে টাকাটা দিতে হতো না। আমি বারণ করলে বিষ্ণুধরের সাত দিনেই টাকা নেবার, তবে বললে টাকাটা ফেরত দিয়ে দেবে। দেখো না একবার বলে, অনেকগুলো টাকা দেওয়ার সময় বড্ড গা কড়কড় করছিল। কিন্তু কনিকে যে ওর বাড়িতেই খাওয়ার ব্যবস্থা করবো ভাবছিলাম, এরপর কি অতগুলো টাকা ফেরত দেওয়ার কথা বলা যায়? মেয়েটাকে যে খাটাবো তার জন্য কিছু তো করতে হবে। দাও গামছাটা দাও, চান করে আসি। পরের মেয়ের জন্য তো খুব মাথা ব্যথা, আর আমি যে এত কষ্ট করে দোকানটাকে দাঁড় করালাম, তিল তিল করে টাকা জমিয়ে ব্যবসাটাকে বড় করার চেষ্টা করছি, তাতে একটু সাহায্য করবে না? না আচ্ছা আচ্ছা দেখছি, বলে ক্ষিতিশ দ্রুত বেরিয়ে গেল। সেদিন সারা বিকেল অ্যাপোলোয় অপেক্ষা করল ক্ষিতিশ, কিন্তু কোনি এলো না। খানিকক্ষণ পরে নকুল মুখুজ্জের সঙ্গে দেখা হলো। ক্ষিতিশ বলল, প্রেসিডেন্ট পেয়েছি নকুলদা, কত টাকা ডোনেশন চাও? কত টাকা মানে? এখন ভোটবাবু 500 দিচ্ছে, তাও টিপে টিপে দেয়। ঠিক আছে, আমি কিন্তু 2000ই ধরেছি, কিচ্ছু ভেবো না তুমি, টাকা এসে যাবে। তবে আমার ওই মেয়েটার পুরো ট্রেনিং ফেসিলিটি দিতে হবে কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই। অ্যাপোলো থেকে বেরিয়ে ক্ষিতিশ ভাবল, মেয়েটা আজ এলো না কেন, একবার খোঁজ নেওয়া দরকার, বড্ড ফাঁকিবাজ, কিছুর একটা লোভ না দেখালে খাটতেই চায় না। তবে একটা দুর্বলতা ওর আছে, সেটা ওর অপমান বোধ। হাঁটতে হাঁটতে ক্ষিতিশ কনিদের বস্তিতে এলো, বস্তির মধ্যে আলো নেই। ক্ষিতিশ একটু অসুবিধে পড়ল ঘরটা খুঁজে বের করতে, অবশেষে একটা বাচ্চা ছেলে তাকে দেখিয়ে দিল। ঘরের মধ্যে কুপি জ্বলছে, কনির ছোট ভাই দুটো মেঝেতে ঘুমিয়ে, তক্তপোষে সম্ভবত ওর মা শুয়ে। ক্ষিতিশ কনির নাম ধরে ডাকল, ঘর থেকে নিঃশব্দে বেরিয়ে এলো কনি। ব্যাপার কি তোর, আর যাসনি কেন? এইভাবে কামাই দিলে আর তাহলে যেতে হবে না, তোর দাদাকে আমি জানিয়ে দেবো, তোর দাদা কিচ্ছু হবে টবে না। কি হলো, চুপ করে আছিস কেন? কেমন লোক তুমি, কাল রাতে মেয়েটার দাদা মরে গেল আর তুমি এখন তাকে ধমকাতে নিয়ে গেছো। কে মরে গেছে? জানো না দেখছি, কাল বিকেল থেকে মুখে অক্ত উঠলো বলকে বলকে, রাত্রির এই কাবার, কনির দাদা গো। এবার আমরা কি খাবো খিদ্দা? ক্ষিতিশ এধার ওধার তাকিয়ে মালির ঘরের গায়ে দাঁড় করানো সরু বাঁশের লগাটা দেখতে পেল, রেলিং টোপকে ছুটে গিয়ে আনলো সেটা। কনি পাড়ের কাছে এগিয়ে এসেছে, ক্ষিতিশ দুহাতে লগাটা তুলে জলে আঘাত করল, কনির মুখের হাত তিনেক সামনে পড়ল সেটা। আবার সে লগাটা দুহাতে উঁচু করে জলে আঘাত করল। কনি জল থেকে ওঠার জন্য পশ্চিমের স্টার্টিং প্ল্যাটফর্মের দিকে এগোতেই ক্ষিতিশ লগা তুলে পার ধরে ছুটল সেদিকে। কনি থমকে গিয়ে প্ল্যাটফর্মের কিনারা ধরে উঁকি দিতে লাগল। ক্ষিতিশ প্ল্যাটফর্মে উঠতে পারছে না, কেননা পার থেকে সেটা অন্তত 12 হাত দূরে এবং মাঝে কোনো সেতু নেই। মাথা ভেঙে দেবো কিন্তু, জল থেকে উঠবি তো মরে যাবি, এখনো 200 মিটার বাকি। খিদ্দামাই এবেলা ছেড়ে দাও,
ও বেলা আমি পুষিয়ে দেব। কোনো কথা আমি শুনতে চাই না। আমার রুটিন অনুযায়ী কাজ চাই। যতক্ষণ না কাজ পাচ্ছি আজ তোকে মুক্তি দেবো না। প্ল্যাটফর্ম ধরে দু হাতের মধ্যে মুখটা গুঁজে কণিক কাঁদছে। ক্ষিতিশ পাথরের মতো মুখ করে দাঁড়িয়ে। সকাল 9টা বেজে গেছে। কমল দিঘির জলে আর কেউ নেই এখন। বেঞ্চিগুলোয় অনেকেই বসে। কমল দিঘির ভেতরের পথ দিয়ে পথিকের আনাগোনাও রয়েছে। তারা অনেকেই কৌতূহলী চোখে তাকাচ্ছে ক্ষিতিশের দিকে। কেউ কেউ দাঁড়িয়েও পড়ছে। কোনি সাঁতরাচ্ছে পশ্চিম থেকে পূবের প্ল্যাটফর্মের দিকে, আর ক্ষিতিশও লগা হাতে পাড় ধরে পূব দিকে হাঁটছে। বিশ্বাস কি, হয়তো ওপারে পৌঁছেই কোনি জল থেকে উঠে পড়বে। ওর ক্লান্ত হাত দুটো কেউ যেন জল থেকে টেনে তুলে আবার নামিয়ে রাখছে। মুখ ফিরিয়ে হাঁ করে বাতাস গিলছে সে। চোখ দুটো কেমন যেন ঘুমে আচ্ছন্ন। গলায় ঝোলানো স্টপ ওয়াচটা মুঠোয় ধরে ক্ষিতিশ বিড়বিড় করে আপন মনে বকে যাচ্ছে। জানি তুই জানি, কষ্ট হচ্ছে, হাত পা খুলে খুলে আসছে, কলজি ফেটে যাচ্ছে। যাক যাক, তুই যন্ত্রণা ঠেলে ঠেলে এগিয়ে যা। তুই জানিস খিদে যখন থাবা বাড়ে, ছিঁড়ে ছিঁড়ে খায়, তখন কেমন লাগে। তুই পারবি বুঝতে যন্ত্রণা কি জিনিস। ফাইট করি, ফাইট, মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে। যন্ত্রণাকে বোঝ, ওটাকে কাজে লাগাতে শেখ, ওটাকে হারিয়ে দে। কমন কুনি, জোর লাগা, আরো জোরে, আরো 50 মিটার এখনো যেতে হবে। শরীরটাকে যন্ত্রণায় ঘষে ঘষে সানিয়ে তোল, দেখবি কি অবাক তোকে করে দেবে এই শরীর। যা অসম্ভব ভাবছিস তাকে সম্ভব করে দেবে। সোনার মেডেল ফেডেল কিছু নয় রে, ওগুলো এক একটা চাকতি মাত্র। ওগুলোর মধ্যে যে কথাগুলো ঢুকে আছে সেটাই আসল। মানুষ পারে, সব পারে। কোনি সাঁতার শেষ করে দুহাতে প্ল্যাটফর্ম ধরে হাঁপাচ্ছে মাথা নিচু করে। একবার সে মাথা ঘুরিয়ে ক্ষিতিশের দিকে তাকালো। তার দু চোখে ঘৃণা আর আক্রোশ। ক্ষিতিশ সেটা লক্ষ্য করল। লগাটাকে যথাস্থানে রেখে সে ক্লাবে ঢুকে একটা মোটা খাতা খুলে বসল। এটা কোনির লগ বুক। প্রতিবেলা ট্রেনিংয়ে কাজের ও সময়ের হিসেব ছাড়াও খাওয়ার, ওজনের, নাড়ির স্পন্দনের, রক্তে হিমোগ্লোবিনের স্তর পরীক্ষার, আয়রন এবং ভিটামিন ট্যাবলেটের তালিকাও এতে লেখা রয়েছে। লগবুকে লিখতে লিখতে ক্ষিতিশ দেখল কোনি ব্যস্ত হয়ে বেরিয়ে গেল ক্লাব থেকে। প্রতিদিন বেরোবার আগে একবার যাচ্ছি বলে যায়, আজ বলল না। ক্লাব থেকে কোনি যায় ক্ষিতিশের বাড়ি, সেখানেই ওর খাওয়া। ঠিক 10টায় তাকে প্রজাপতির রোলার শাটারের তালা খুলতে হয়। দোকান ঝাঁট দিয়ে কাউন্টার মুছে কুঁজোয় জল তুলে তাকে ফাই ফরমাস খাটতে হয়। দুপুরে আবার আসে ভাত খেতে। তারপর ঘণ্টা দুয়েক ঘুমিয়ে 15 মিনিট ব্যায়াম করে অ্যাপোলোয় যেতে হয়। সাঁতার থেকে আবার প্রজাপতিতে। দোকান বন্ধ করে সে ফেরে লীলাবতীর সঙ্গে। রাত্রে খেয়ে ফিরে যায় বস্তিতে মা ভাইদের কাছে। কোনি মাইনে পায় 40 টাকা। আজ কোনির দেরি হয়ে গেছে। ক্ষিতিশের বাড়ি না গিয়ে সে প্রায় ছুটতে ছুটতে প্রজাপতিতে এলো। লীলাবতী নিজেই দোকান খুলেছে। পাশের ফটোগ্রাফি দোকানের ছেলেটা ভারী শাটারটা তুলে দিয়েছে। ওকে দেখেই লীলাবতী রাস্তার দিকে আঙুল তুলে বলল, বেরিয়ে যাও, তোমায় আর দরকার নেই। কোনির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। মুখ নামিয়ে দাঁড়িয়ে থাকলো সে। এই সময় খদ্দের আশায় লীলাবতী আর কিছু বলল না। কোনি একে একে তার কাজগুলো করে গেল। ক্লান্তিতে আর খিদে তখন সে ঝাপসা দেখছে, পা টলছে তার। খুব ঘুমোতে ইচ্ছে করছে, কিন্তু দোকানে বসার মতো জায়গাও তার জন্য নেই। বিরাট একটা মোটা খাতার ওপর ঝুঁকে ফ্রকের মাপ লিখছিল লীলাবতী। কোনি একবার ভয়ে ভয়ে তাকে বলল, বৌদি একটু বাড়ি যাব। না, কোনি সরে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে রইল। এই কাজটা থেকে বরখাস্ত হলে 40টা টাকা থেকে তাদের সংসার বঞ্চিত হবে। ওদিকে বড় একটা থলি হাতে ক্ষিতিশ অ্যাপোলো থেকে বেরিয়ে একটার পর একটা দর্জির দোকানে ঘুরছে কাপড়ের ছাঁট কেনার জন্য। 3টে লন্ড্রির সঙ্গে তার বন্দোবস্তও হয়েছে। মার্কা দেওয়া নম্বর টুকরো কাপড়ে লিখে জামা কাপড়ে বেঁধে কাচতে পাঠাবার জন্য লন্ড্রিগুলোর দরকার হয় এই ছাঁট। ছাঁট থেকে সমান মাপের কাপড় টুকরো করে কেটে ক্ষিতিশকে বিক্রি করতে হয়। ওরা দৈনিক প্রায় 3 কিলো আনে। ক্ষিতিশ 6-7 টাকা লাভ করে।
দুপুরে প্রায় একটা নাগাদ ক্ষিতিশ ছাঁট ভর্তি থলি নিয়ে কনিদের ঘরের দরজায় হাজির হল। কনির মা বেরিয়ে আসতেই সে ঝাঁঝিয়ে উঠল। কাল রাতে কনি কখন ঘুমিয়েছিল? কেন, রোজ যেমন সময় ঘুমোয়। ঠিক বলছো, আজ এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়লো কেন তাহলে? দেখো মেয়ে, আমার কাছে কিছু লুকোলে কিন্তু ধরা পড়ে যাবে। ঠিক করে বলো, কখন কনি ঘুমিয়েছে? না বাবা, আপনার কাছে মিছে কথা বলবো না। কাল রাতে কনি যাত্রা শুনতে গেছিল, রাতে একটা নাগাদ ফিরে শুয়েছে। এগুলো কেটে রাখো আজই, কাল সকালে কনির হাত দিয়ে ক্লাবে পাঠিয়ে দিও। আর এই নাও 500 টাকা। ছোট মেয়ে, ওর তো শখ হবেই, কিন্তু ওর ভালোর জন্যই তোমাকে করা হতে হবে। খেলা সাধনার জিনিস, সিদ্ধিলাভ করতে হলে সন্ন্যাসীর মতো জীবনযাপন করতে হয়। বহু ছোটোখাটো ব্যাপার আছে সাধনার পক্ষে যা ক্ষতিকর। যাত্রায় নিশ্চয়ই যাবে, কিন্তু এখন এই ট্রেনিংয়ের সময় বিশ্রাম নষ্ট করে নয়, ওগুলো তোমায় বুঝতে হবে। বাড়ি ফিরে ক্ষিতিশ দেখল লীলাবতী অপেক্ষা করছে। সে তক্ষুনি খেতে বসে গেল। খেতে খেতে খুব সাধারণভাবেই জিজ্ঞেস করল, কনি খেয়েছে? ওকে দিয়ে আমার কোনো কাজ হবে না, ঝিমোয় শুধু। বসতে দিই না, তবুও দাঁড়িয়েই আজ ঘুমোচ্ছিল। আজ ওকে খুব খাটিয়েছি, তাতে আমার কি লাভ? 5,000 টাকা বাঁচিয়ে দিয়ে অন্যদিক থেকে সেটা নিয়ে নিচ্ছ। ওর খাওয়ার জন্য তো মাসে 50 টাকা করে দিচ্ছি, রোজ দুধ ডিম মধু, মাসে 50 টাকায় কি হয়? ক্ষিতিশ তাড়াতাড়ি খাওয়া সেরে উঠে পড়ল। ঘরে এসে দেখে মেঝেতে শুয়ে কনি অকাতরে ঘুমোচ্ছে। রবিবার প্রজাপতি বন্ধ থাকে, সেদিন কনিরও ট্রেনিংয়ের ছুটি। ক্ষিতিশের কাঁধে ঝুলছে থলি, তাতে কাগজের মোড়কে রুটি, আলুর ছেঁচকি, গুড়, সেদ্ধ ডিম আর কলা আছে। ওরা দুজন বাড়ি থেকে বেরিয়েছে 10টায়। ঘণ্টা তিনেক চিড়িয়াখানায় ঘুরে পুকুর ধারে ঘাসে বসেছে। ক্ষিতিশ খাবারের মোড়ক দুটো বের করল। ওদের থেকে কিছু দূরে স্কুল ইউনিফর্ম পরা জনাতিরিশ মেয়ে হইচই করে হাজির হল, সঙ্গে 4 জন টিচার। 2 জন দারোয়ান খাবারের ঝুড়ি বয়ে আনল, ওরাও গোল হয়ে খেতে বসেছে। কনি কৌতূহল ভরে মাঝে মাঝে ওদের দিকে তাকাচ্ছে আর রুটি চিবোচ্ছে। জল খাওয়াটাই মুশকিল হবে বুঝলি তো, ওয়াটার বটলটা আনলে হতো। ওদের কাছে জল আছে, চাইবো? কি করে বুঝলি? ওই তো বড় ড্রামটা থেকে জল দিচ্ছে, দেখ তাহলে। কনি এগিয়ে গেল ড্রামের কাছে দাঁড়ানো টিচারের দিকে। ক্ষিতিশ দেখল কনি তাকে কিছু একটা বলতেই তিনি কনিকে আপাদমস্তক দেখে মুখ ফিরিয়ে কি একটা জবাব দিলেন। তাইতে কনি ভারী অপ্রতিভ হয়ে ফিরে এলো, তার মুখ থমথমে। ক্ষিতিশ জিজ্ঞেস করল, দিল না তো? বড় লোকের মেয়েদের স্কুল? তাই দিল না বুঝি? বড় লোকরা গরিবদের ঘেন্না করে। তোকে কে বললো বড় লোকেরা গরিবদের ঘেন্না করে? আমি জানি, দাদা আমাকে বলেছিল, টাকা থাকলে সবাই খাতির করে। ওসব ছাড়, চল জল খেয়ে আসি কল থেকে। শুনুন, আপনারা জল চেয়েছিলেন না? আমাদের মিস নন্দী বড্ড কড়া মেজাজের, ওর ব্যবহারের জন্য আমি মাপ চাইছি। হাতে জল ভরা প্লাস্টিকের 2টো গ্লাস নিয়ে যে মেয়েটা ছুটে এসে দাঁড়ালো তাকে ওরা চিনতে পারল, হিয়া মিত্র। হিয়া জল ভরা একটা গ্লাস এগিয়ে ধরল কনির সামনে। কনি তখন এক অদ্ভুত আচরণ করে বসল, ধাঁ করে সে গ্লাসে আঘাত করল হাত দিয়ে। গ্লাসটা হিয়ার হাত থেকে ছিটকে ঘাসে পড়ল। চাই না তোমাদের জল, আমাদের কলের জলই ভালো। শুধু হিয়াই নয়, ক্ষিতিশও হতভম্ব হয়ে গেল। কনি দাঁড়া, হিয়া আমি মাপ চাইছি এবার তোমার কাছে। এই গ্লাসের জলটা তাহলে আপনি খান। নিশ্চয়ই নিশ্চয়ই। কনিকে দারুণ বকবে ভেবেছিল ক্ষিতিশ, কিন্তু কিছুই বলল না। হিয়াই যে কনির ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী এটা ক্ষিতিশ বুঝে গিয়েছে। বালিগঞ্জ সুইমিং ক্লাবে 4 দিন সে গেছে নিছকই পরিচিতদের সঙ্গে দেখা করার ভান করে। হিয়ার ট্রেনিং সে দেখেছে, শুধু তাই নয়, পকেটে হাত ঢুকিয়ে লুকিয়ে স্টপ ওয়াচে হিয়ার পুরো দমে সাঁতারের সময় নিয়েছে। ক্ষিতিশের মনে হয়েছে হিয়ার প্রতি কনির হিংস্র আক্রোশটা ভোঁতা করে দেওয়া ঠিক হবে না, এটা বুকের মধ্যে পুষে রাখুক, এটাই ওকে উত্তেজিত করে বোমার মতো ফাটিয়ে দেবে আসল সময়ে। ক্ষিতিশ তাই বকুনি দেওয়ার বদলে বলেছিল, হিয়া তখন আমাকে কি বলল জানিস? বলল মেয়েটা আমার কাছে মার খেয়েছে তো তাই জ্বলে পুড়ে মরছে। এরপর ক্ষিতিশ লক্ষ্য করল
কোনি জল থেকে উঠতে দেরি করছে। দুর্গাপুজোর আগেই ক্লাবগুলোর একটার পর একটা প্রতিযোগিতা হয়ে গেল। ক্ষিতিশ একটাতেও কোনিকে নামায়নি, এমনকি অ্যাপোলোর প্রতিযোগিতাতেও নয়। যদিও এখন তার সময় অমিয়ার সময়ের প্রায় সমান, তবু ক্ষিতিশের ধারণা এখনও তার প্রকাশের উপযুক্ত সময় আসেনি। হিয়ার সময় কত সেটা না জানা পর্যন্ত কোনিকে সে বার করতে চায় না। এখন অনেকেই জেনে গেছে ক্ষিতিশ একজন সাঁতারু তৈরি করছে। বালিগঞ্জ ক্লাবে সে গেলেই প্রণবেন্দুর নির্দেশে হিয়া এমনভাবে সাঁতার কাটে কিংবা জল থেকে উঠে পড়ে যার ফলে ক্ষিতিশ ওর সময় নিতে পারে না। হিয়াও কোনো প্রতিযোগিতায় নামেনি, এতে ক্ষিতিশ কিছুটা ভাবনায় পড়ল। প্রত্যেকটা ক্লাবের এমনকি স্টেট চ্যাম্পিয়নশিপের ভিক্টরি স্ট্যান্ডেও অমিয়া আর বেলাকে উঠতে দেখা গেল। একদিন খবরের কাগজে একটা খবর দেখে ক্ষিতিশ কেটে রেখে দিল। বোম্বাইয়ে মহারাষ্ট্র স্টেট চ্যাম্পিয়নশিপের রমা যোশী নামে একটি মেয়ে 100 মিটার ফ্রিস্টাইলে সময় করেছে 1:12। সাধারণত 1:20 ওপরে করাই ভারতীয় মেয়েদের রেওয়াজ, সেখানে 1:12। এরপর ক্ষিতিশ কোনির ট্রেনিং আরও কঠিন করে তুলল। এবার জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপ দিল্লিতে, পুজোর পর বাংলা দল রওনা হয়ে গেল। অমিয়া মেয়েদের দলের অধিনায়িকা। বাংলার মেয়েরা 1টা সোনা, 2টো রূপো এবং 2টো ব্রোঞ্জ নিয়ে ফিরল। সোনাটা অমিয়ার 100 মিটার ব্যাকস্ট্রোকে। ওদিকে রমা যোশী একাই জিতল 6টা সোনা, তার মধ্যে 4টে ব্যক্তিগত রেকর্ড করে। কয়েক মাস পর শীত এসে গেছে, কমলদিঘির জলও কমে গিয়েছে। সোয়েটার পরা লোকেরা এখন সেখানে ঘুরে বেড়ায়, জলে কেউ আর নামে না। কিন্তু কোনির দুবেলা জলে নামা অব্যাহত। অনেকেই আপত্তি করেছিল, ক্ষিতিশ জবাবে শুধু বলেছে, যদি পারে তাহলে নামবে না কেন, সারা বছরই ট্রেনিংয়ে থাকা দরকার। প্র্যাকটিস চাই, প্র্যাকটিস। মুভমেন্টগুলো যেন অভ্যেসে দাঁড়িয়ে যায়, স্বাভাবিক হয়ে আসে, তা না হলে স্পিড বাড়ানো যাবে না। এদেশে মাত্র 6 মাস সাঁতার কাটা হয়, তাই তো এই শোচনীয় দশা। কোনিকে বাকি 3টে স্ট্রোকও ক্ষিতিশ ইতিমধ্যে শিখিয়ে দিয়েছে। ফ্রিস্টাইল, বাটারফ্লাই, ব্যাক এবং ব্রেস্ট, এই 4 রকমের স্ট্রোক মিলিয়ে কোনি এখন দিনে 2 মাইল হাড় ভাঙা সাঁতার কাটে। তার কঞ্চির মতো শরীরটার ওজন বেড়ে হয়েছে 50 কেজি। এভাবে 1 বছর কেটে গেল, নতুন বছর এলো। একদিন ক্ষিতিশ কোনির 2টো পায়ের গোজ বাঁধছিল রবারের দড়ি দিয়ে। পা বাঁধা অবস্থায় শুধুমাত্র হাতের পাড়িতে ওকে পুল করতে হবে। ভেলো প্ল্যাটফর্মের ওপর দাঁড়ানো ক্ষিতিশকে বলল, কেদা, এবছর ওকে কম্পিটিশনে নামাবে তো? সিজন শুরু হয়ে গেছে। সিজন কি আর তোমার জন্য বসে থাকবে নাকি? কর্পোরেশন তো অনেকদিন আগে কমলদিঘিতে জল ছেড়েছে, মুছ নেই। চুপ, অন ইওর মার্ক গেট সেট। হ্যাঁ, কি বলছিলিস? হরিচরণরা ভয় পেয়ে গেছে, অমিয়া বেলা জুপিটারে চলে এসেছে, তো সে খবর রাখো। ওদের ট্রেনিং চার্ট তৈরি করেছে হরিচরণ। অমিয়া বলছে অত ট্রেনিং লোড নিতে পারবে না, তাই নিয়ে হরির সঙ্গে তকাতকি হয়েছে। হরি বলেছে যদি খিদ্দার মেয়েটার হাতে মার না খেতে চাস তো হার্ড ট্রেনিং আরম্ভ কর। করেও কোনো লাভ নেই, কোনি এখন যে টাইম করছে অমিয়ার পক্ষে সেখানে পৌঁছানো সম্ভব হবে না। তাহলে জুপিটারের চ্যাম্পিয়নশিপে নামিয়ে অমিয়াকে মার খাওয়াও। মনে আছে তো কি বলে অপমান করেছিল? ও হ্যাঁ, যেটা বলতে এসেছিলাম সেটা তো বলাই হয়নি। আর একটা দর্জির দোকান ঠিক করেছি, দিনে প্রায় 1/2 কেজি মাল হয়, ওরা তোমার জন্য রেখে দেবে, তুমি কালই যেও। এ নাও ঠিকানাটা। ভেলো চলে যাবার পর স্টার্টিং ব্লকের ওপর বসে ক্ষিতিশ ওর কথাগুলো মনের মধ্যে নাড়াচাড়া করছিল। তখনই দেখল ধীরেন ঘোষ আর বৌদু চাটুর্যে কমলদিঘির পশ্চিম গেট দিয়ে ঢুকে কৌতূহলী হয়ে তারই দিকে এগিয়ে আসছে। খিদ্দা দেখছি উঠে পড়ে লেগেছে, তা কদ্দূর হলো? কিসের কদ্দূর? এই তোমার চ্যাম্পিয়ন তৈরি করার। এবার দিল্লিতে দেখলুম বোম্বাইয়ের রমা যোশীকে, অসাধারণ, ফ্যান্টাস্টিক।
ইন্ডিয়ায় এরকম মেয়ে সুইমার কখনো হয়নি। হ্যাঁ, ভালোই টাইম করেছে। তোমার ওই গঙ্গা থেকে কুড়িয়ে পাওয়া মেয়েটা কেমন টাইম করছে? ডন ফ্রেজারের টাইম ধরে ফেলেছে? আর একটু বাকি আছে, কাল পরশুই ধরে ফেলবে। ঠাট্টা করলে তো আমার সঙ্গে। ঠাট্টা? জলে নেমে এক বছর এই ডনের টাইম ধরে ফেলেছে কিনা জিজ্ঞেস করছেন? এমন সিরিয়াস কথার পর কি ঠাট্টা চলে? আগে ওমিয়াকে বিট করুক, তারপর বড় বড় ব্যাপার ভাবা যাবে। তা বটে, তবে ওমিয়াকে বিট করা আর সম্ভব হলো না। এইটাই ও লাস্ট সিজন, বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ের পরই চলে যাবে ক্যানাডায়। ক্ষিতীশ সচকিত হয়ে উঠল। কোনি যদি অমিয়াকে না হারায় তাহলে বিরাট একটা অপূর্ণতা ক্ষিতীশের জীবনে রয়ে যাবে, চিরকাল যেন তাকে অতৃপ্ত থেকে যেতে হবে। তাহলে তো কোনিকে এবার নামিয়ে জানতে হয় বেঙ্গল চ্যাম্পিয়নের থেকে কত পেছনে রয়েছে। না না, তা করতে যেও না। সবে শুরু করেছে বাচ্চা মেয়ে, এখনই বড় রকমের মার খেলে সেটব্যাক হবে, তাতে ওরই ক্ষতি হবে, বুঝলে? হোক, তবু তো পরে বলতে পারবে উনি আর পা ধোয়া জল খেয়েছি। সেই দিনই নকুল মুখুজ্জেকে ক্ষিতীশ জানালো এবার জুপিটারের কম্পিটিশনে কনির এন্ট্রি অবশ্যই যেন দেওয়া হয়। ক্ষিতীশ এবার আরও সতর্ক, আরও হিসেবি, এবং আরও কঠিন হল কনির ট্রেনিং সম্পর্কে। তীক্ষ্ণ নজর রাখল কনির হাবভাব, শোয়া, খাওয়া এবং বিশ্রামের দিকে। প্রতি মাসে একবার করে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা পরীক্ষা করে পরিশ্রমের ভার বাড়িয়ে যেতে লাগল। অ্যাপোলোর ছেলেদের সঙ্গে এখন তাকে প্রতিযোগিতা করিয়ে সময় নেয় ক্ষিতীশ। একদিন একটা কাগজে বড় অক্ষরে লাল কালিতে 70 লিখে সে ক্লাবের বারান্দার দেওয়ালে সেঁটে দিল। কৌতূহলীদের প্রশ্নের উত্তরে সে হেসে বলল, অত বছর আমায় বাঁচতে হবে কি না, সেটা যাতে মনে থাকে তাই চোখের সামনে রাখলাম রোজ দেখার জন্য। আসলে ওটা হচ্ছে 70 সেকেন্ড, সময়টা কনির চোখে প্রতিদিন ভাসিয়ে রাখার জন্য শুধু ক্লাবেই নয়, বাড়ির দেওয়ালেও লিখে রেখেছে। এখন লক্ষ্যের পাত্রী রমা যোশী। 1 মিনিট 10 সেকেন্ডে কনিকে এবছর 7 রাত্রেই হবে। রাত্রে খাওয়ার পর কনিকে বাড়ি পৌঁছে দেওয়ার সময় ক্ষিতীশ পকেট থেকে স্টপ ওয়াচটা বের করে কনির চোখের সামনে ধরে। কনি সেটা হাতে নিয়ে গভীর মনোযোগে দেখতে থাকে, বারবার চাবি টিপে দেখে কাঁটাটা থরথরিয়ে কেমন এগোচ্ছে। ক্ষিতীশ বলে, অসম্ভব বলে কিছুই নেই রে, বুঝলি, আমাদের শত্রু হচ্ছে সময়, এই ঘড়িটা। ওয়ার্ল্ড রেকর্ডের দিকে এগোতে হলে ছোটখাটো রেকর্ডগুলো ভাঙতে ভাঙতে এগোতে হবে। অমিয়াদের রেকর্ড কবে ভাঙবো? কেন, আজ দোকানে এসেছিল ব্লাউজ করাতে, আমাকে সকলের সামনে কি বললো জানো, তুই এখানে ঝিয়ের কাজ করিস? আমার না খুব লজ্জা করলো, আমার হাতের লেখাটা এত খারাপ, নইলে খাতায় মাপ লেখার কাজ করতে পারতো। ও খিদা, তুমি বৌদিকে একটু বলবে, আমি রোজ তাহলে হাতের লেখা প্র্যাকটিস করবো। বলবো, লজ্জা কখনো পুরোটা জিততে পারবি না, কাউন্টারের ওধারে বসলে খানিকটা জেতা হবে, ক্ষমতা দিয়ে জিততে হয়। আর তোর আসল লজ্জাও চলে, আসল গর্বও চলে, যখন তোর ক্ষমতা খানিকটা বাড়াতে পারবি, শুধু তোর কেন, তখন আমারও মান বাড়বে, মানুষেরও মান বাড়বে। মানুষেরও? হ্যাঁ, মানুষেরও। অনেক সময় আবুল তাবুল বকি, তুই এসব কথা বুঝতে পারিস? একটু একটু পারি। তোর পক্ষে এসব শক্ত কথা, তবে আরো বড় হ বুঝতে পারবি। তুমি কিন্তু বললে না আমার টাইম অমিয়াদি রেকর্ডের থেকে কত পেছনে। বলবো বলবো, একেবারে কম্পিটিশনেই দেখিয়ে দেবো ব্যাটাদের কে কার পায়ের জল খায়। তিন মাস পরের ঘটনা। ক্ষিতীশ অ্যাপোলোর বারান্দায় দাঁড়িয়ে চিৎকার করে উঠল, বদমাইশি, এসব হচ্ছে ধীরানের বদমাইশি। কোনির এন্ট্রি নেবে না কেন? অ্যাপোলোর সঙ্গে ঝগড়া, তারপরে সুইমারদের উপর ঝাল ঝাড়বে, প্রোটেস্ট করো, ইনজাংশন দাও, যা খুশি ইচ্ছে মতো করবে, এটা কি মগের মুল্লুক? কোথায় নেমে গেছে অপদার্থগুলো, ক্লাবটাকে কোথায় নামিয়ে এনেছে, এখন ভয় ইশ্রম শুরু করেছে, ভেবেছে এইভাবে ক্ষিতীশ সিংকে আটকাবে। নকুল মুখুজ্জে, বিষ্ণুধর এবং আরও অনেকে সেখানে বসে, ক্ষিতীশ পায়চারি করছিল। বিষ্ণুধর বলল, এই সব বিনোদ ভরের পরামর্শে হচ্ছে, পাবলিক এটা জানানো উচিত, প্রেস কনফারেন্স ডাকবো আমি। কিন্তু ক্ষিতীশ, এন্ট্রি ডিফিউজ করার অধিকার ক্লাবের আছে,
ওরা বলেছে ডেট পেরিয়ে গেছে তাই নেবে না। লাস্ট ডেট কবে সেটা তো ওরা বলে দেয়নি না, সুতরাং আইনের ফাঁক রেখেছে। প্রোটেস্ট, ইনজাংশন কিছুই চলবে না। এটা এটা মোরালিটির ব্যাপার, এটা খেলার, এটা সাহসের, এটা চ্যালেঞ্জের ব্যাপার। তাহলে একটা ডেমনস্ট্রেশন করলে কেমন হয়? বিক্ষোভ প্রতিবাদ জুপিটারের সামনে, বিনোদ ভরের বাড়ির সামনে, একটা একটা মিছিল যদি পাড়ায় পাড়ায়। ওতে অনেক ঝামেলা, ওতে করে জুপিটারের পাবলিসিটি হবে, ওদের ইজ্জত একটুও তাতে কমবে না। আপনার ইলেকশন পর্যন্ত লোকে এসব মনেও রাখবে না। তার থেকে বরং অন্য কিছু ভাবা যেতে পারে। আচ্ছা ক্ষিতীশ, তুই কি নিশ্চিত যে কোনি এখন অমিয়াকে হারাতে পারে? নিশ্চয়ই। Competitors for the ladies 100 meter freestyle event, please come to their starting blocks. Jupiter Swimming Club এর কম্পিটিশন প্রতি বছরই এই রকম জাঁকালো ভাবে হয়। কমলদিঘির অর্ধাংশের চারটে গেট বন্ধ করে জুপিটারের অংশটুকু টিন দিয়ে ঘেরা হয়েছে। কাঠের গ্যালারি তৈরি করা হয় দিঘির তিন চতুর্থাংশ ঘিরে। সাঁতার শুরু হয় যেদিকের প্ল্যাটফর্ম থেকে, তার পেছনে তিন সারি বিশিষ্ট অতিথিদের চেয়ার এবং তারও পেছনে গ্যালারি। প্ল্যাটফর্মের একধারে টেবিল, সেখানে মাইক্রোফোন নিয়ে ঘোষক আর জনা পাঁচেক টাইম রেকর্ডার। বুকে ব্যাজ ঝুলিয়ে কয়েকটা সুভেনিয়ার হাতে ধীরেন ঘোষ বিশিষ্ট অতিথিদের তদারকিতে ব্যস্ত। কম্পিটিশনের চিফ রেফারি হরিচরণ। ভিড়ে আজ ফেটে পড়ছে কমলদিঘি। গ্যালারি ভেঙে কয়েকজন মাটিতেও পড়েছে, একজনের হাত ভেঙেছে। রেলিংয়ের ভেতরে পাড় ঘিরে লোক দাঁড়িয়ে, দুটো ছেলে ভিড়ের ধাক্কায় জলে পড়েছিল। অবশ্য তারা সাঁতার জানে, ডাইভিং বোর্ডে উঠেছে বহু ছেলে। জুপিটারের এলাকা যেখানে শেষ হয়েছে, অর্থাৎ টিনের বেড়ার পরই অ্যাপোলোর এলাকায় রেলিং ঘিরে হাজার দুয়েক মানুষ, তারা দূর থেকেই প্রতিযোগিতা দেখবে। আজ প্রতিযোগিতার শেষ দিন, দুপুর আড়াইটে থেকে শুরু হয়েছে। ছেলেদের এবং ছোট মেয়েদের তিনটে বিষয়ের ফাইনাল হয়ে যাওয়ার পর ঘোষণা শোনা গেল। Competitors for the ladies 100 meter freestyle event, please come to their starting blocks. This is the second call. কমলদিঘির অ্যাপোলোর অংশে এতক্ষণ একজন পাড়ের কাছে মন্থরভাবে সাঁতার কাটছিল। অ্যাপোলোর স্টার্টিং প্ল্যাটফর্মটা জুপিটারের 50 মিটার পাশে। সেখানে চুপ করে বসে চোখে পুরু কাঁচের চশমা, মাথায় কাঁচা পাকা চুলের একটি লোক, তাকে কেউ লক্ষ্য করছে না। আজ কমলদিঘির আনাচে কানাচে সর্বত্রই লোক, সকলের চোখ জুপিটারের এলাকার দিকে। ঘোষণা শেষ হতেই ক্ষিতীশ উঠে দাঁড়াল। কোনি? শান্ত নরম গলায় সে ডাকল। জল থেকে কোনি প্ল্যাটফর্মে উঠে এলো। রেলিংয়ের ভিড়ের চোখ এদিকে ফিরল। জুপিটারের প্ল্যাটফর্মে সাঁতারুরা এসে দাঁড়িয়েছে। অমিয়াকে দেখা গেল হেসে কথা বলছে অতিথিদের মধ্যে বসা এক বৃদ্ধার সঙ্গে। অত্যন্ত ঢিলে ঢালা নিশ্চিন্ত ভঙ্গি। বেলা জলে নেমে মিনিট দুয়েক হাত পা ছুঁড়ে উঠে এলো। এখন তোয়ালে দিয়ে জল মোছায় ব্যস্ত। অন্য ছয়টি মেয়ে কিঞ্চিত নার্ভাস। তারা পরস্পরের দিকে তাকিয়ে হাসবার চেষ্টা করেই মুখ শুকিয়ে ফেলছে। এদিকে হরিচরণ উত্তেজিতভাবে ধীরেন ঘোষের কানে কানে ফিসফিসিয়ে কি যেন বলল। ধীরেন ঘাড় ফিরিয়ে অ্যাপোলোর প্ল্যাটফর্মের দিকে তাকালো। সেটা লক্ষ্য করে অমিয়াও তাকালো। 5 নম্বর ব্লকের পেছনে দাঁড়ানো কালো কস্টিউম পরা মেয়েটাকে চিনতে তার কোনো অসুবিধে হলো না। কোণের পাশে ঘড়ি হাতে দাঁড়িয়ে ক্ষিতীশ। সারা কমলদিঘি হঠাৎ যেন বুঝতে পেরেছে কিছু একটা ব্যাপার হতে চলেছে। চোখগুলো অ্যাপোলোর দিকে নিবদ্ধ হচ্ছে। হরিচরণ কিছু একটা অমিয়াকে বলতেই অমিয়া কাঁধ ঝাঁকিয়ে তাচ্ছিল্য প্রকাশ করল। এই সময় অ্যাপোলো ক্লাবের বারান্দা থেকে বিষ্টুধরের চিৎকার ভেসে এলো। ডাউন দিতেই হবে কোনি! স্টার্টারের চিৎকার শোনা গেল। অন দ্য বোর্ড! এয়ার রাইফেলের নলটা আকাশ পানে তোলা। জুপিটারের ব্লকের ওপর উঠল 8টি মেয়ে, আর অ্যাপোলোর 5 নম্বর ব্লকে উঠেছে কোনি। সারা কমলদিঘি ঘিরে মর্মর শব্দ ভেসে উঠল। ওরা ব্লকের কিনারে পায়ের আঙুলগুলো আঁকড়ে রেখে হাঁটু ভেঙে কাঁধ ঝুলিয়েছে, পাখির ডানার মতো পেছনে, যেন এখনই উড়বে। এয়ার রাইফেলের শব্দ শোনা গেল।
একসঙ্গে নয়টি মেয়ে জলে পড়ল। সঙ্গে সঙ্গে কমল দিঘির ওপর গড়িয়ে পড়ল একটা চাপা গর্জন। দর্শকরা উঠে দাঁড়িয়েছে ফুটবল মাঠের মতো, তাদের চোখ ডাইনি বামে 50 মিটার যাতায়াত করছে আগুয়ান দুজন সাঁতারুকে লক্ষ্য করতে করতে। 30 মিটার পর্যন্ত কোনি আর অমিয়া সমান সমান রেখায়, বাকিরা 7-8 মিটার পেছনে। এরপর অমিয়া একটু একটু করে এগোতে শুরু করল। অ্যাপোলোর দিকে ভিড়ের মধ্যে থেকে কারা যেন কোনির নাম ধরে চিৎকার করে উঠল। জুপিটার থেকেও শোনা গেল অমিয়ার নাম ধরে চিৎকার। ক্ষিতিশ মূর্তির মতো দাঁড়িয়ে এক দৃষ্টি কোনির দিকে তাকিয়ে অমিয়া দুহাত এগিয়ে গেছে। বেলা তার পেছনে প্রায় 8 মিটার দূরত্বটা সমানে রেখে চলেছে। বাকিদের দিকে কেউ তাকাচ্ছেই না। অমিয়া সবার আগে 50 মিটার বোর্ড ছুঁয়ে ফেলল। ঘুরে গিয়ে কোনিকে অতিক্রম করার সময় একবার মুখ ফিরিয়ে তাকাল। কোনি যেন থমকে গেল, তারপরই বোর্ড ছুঁয়ে ঘুরেই টর্পেডোর মতো ছিটকে এলো। রোগতপ্ত মানুষের মতো কমল দেখি ভুল বকতে শুরু করেছে। আমাদের ক্লাবের মেয়ে কোনি পারবে না, এক বডি পিছনে পড়ে গেছে, কেন যে খেতে সেমন হাস্যকর ব্যাপার করলো। 60 মিটার অমিয়া এগিয়ে চলেছে। 65 মিটারে কোনি উঠছে। 70 মিটার কোনি সমান রেখায় অমিয়ার সঙ্গে। নিঃশ্বাস নেবার জন্য অমিয়া ঘন ঘন হাঁ করছে, পায়ের পাড়ি এলোমেলো হয়ে আসছে, হাত দুটো উঠছে পড়ছে যেন শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য। জলের গভীরে ডুবিয়ে টেনে কোমরের পেছন পর্যন্ত আনার জোরটুকু আর নেই। অমিয়া নিভে আসছে। হঠাৎ কমল দিঘি ঘিরে বিরাট একটা চিৎকার হাউইয়ের মতো আকাশে উঠল। কোনি অমিয়াকে পেছনে ফেলেছে। ওর ছিপছিপে শরীরটার মধ্যে দিনে দিনে সঞ্চিত যন্ত্রণায় ঠাসা শক্তির ভাণ্ডারটিতে যেন বিস্ফোরণ ঘটল। ছন্দবদ্ধ ওঠানামা করে চলেছে দুটি হাত, তার সঙ্গে তাল রেখে চলছে পা দুটো। ওর দুপাশে ইংরেজি ভি অক্ষরের মতো ঢেউয়ের রেখা ছড়িয়ে পড়ছে। পায়ের আঘাতে বিরামহীন স্ফীত জলতরঙ্গ অনুসরণ করছে ওকে। মসৃণ স্বচ্ছন্দ কিন্তু হিংস্র ভঙ্গিতে কোনি নিজেকে টেনে বের করে নিয়ে গেল। ফিনিশিং বোর্ডে হাত লাগিয়েই সে উদ্বিগ্ন ব্যগ্র চোখে পাশে মুখ ফেরাল। তখনও অমিয়া পৌঁছয়নি। একটা তীক্ষ্ণ চিৎকার করে কোনি চিত হয়ে বোর্ডে পায়ের ধাক্কা দিয়ে আবার ঝাঁপিয়ে পড়ল আনন্দে। হঠাৎ সব আলোচনা উত্তেজনা থমকে গিয়ে এবার দ্বিগুণ জোরে হৈ হৈ করে উঠল। হাততালি পড়ছে, শীষ উঠছে এক অবিশ্বাস্য দৃশ্য দেখে। অ্যাপোলোর স্টার্টিং প্ল্যাটফর্মে এতক্ষণ ধরে প্রস্তরবৎ ভাবলেশহীন ক্ষিতিশ তিড়িং বিড়িং করে লাফাচ্ছে, চিৎকার করে বলছে, হচ্ছে কি খিদ্দা, এত লোকের সামনে তোমার কি মাথা টাটা বিগড়ে গেল নাকি? চলো 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 ক্লাবে চলো। বিষ্টু দর ওদিকে এক্সাইটমেন্টে সেন্সলেস হয়ে পড়েছিল। এগুনি উঠে উঠে উঠে। আপনারা এসে গেছেন? এই ছেলেরা একটু একটু ধরো তো আমাকে। হ্যাঁ, 10 কেজি রসগোল্লা আনতে পাঠিয়েছি, ব্যান্ড পার্টি আনাবো, উনিকে সারা নর্থ ক্যালকাটা ঘোরাবো। খবরদার, ও কাজটি করবেন না, তাহলেই 1500 ভোট কমে যাবে। কিন্তু কিন্তু আমার যে জেনুইন আনন্দ হচ্ছে। উনি এদিকে, টার্নিংয়ে ভুল হলো কেন? তখন কেমন যেন সব গুলিয়ে গেল। অমিয়াদি টার্ন নিয়ে বেরিয়ে যাচ্ছে দেখে টাম্বল টার্নের কথা আর মনেই এলো না। আসলে নিজের উপর তখন ভরসা হারিয়ে ফেলেছিস, মনে এলে সময় আরো কমতো। আমার সময় কত হলো খিদ্দা? এরে ভুলে গেছি, ফিনিশের সময় এমন এক্সাইটমেন্ট চারদিকে। তবে বেঙ্গল রেকর্ড নিশ্চয়ই আজ ভেঙেছিস, সময়টা যদি রাখতুম। আমাকে এখন প্রজাপতিতে যেতে হবে, দেরি হলে বৌদি খুব রাগ করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেরি করিস না। কি রে, কি হলো? কানে কানে বলবো। বল।
রসগোল্লা আনতে পাঠিয়েছে না? ও তাই তো, নিশ্চয়ই ভেলোটা আনতে গেছে। তাহলে আজ আর তোর বড়াতে রসগোল্লা নেই। কে বললো নেই? ব্যান পার্টিটা ঘোরানো গেল না, তা তো কি হয়েছে? রসগোল্লার হাঁড়িটাই তার বদলে প্রজাপতি ঘুরে আসবে। বাহ, তাহলে তার কোনো কথাই নেই, তোর বৌদির রাগও জল হয়ে যাবে। সেদিন রাত্রে বাড়ি ফিরে ক্ষিতিশকে দেখেই লীলাবতী বলল, অত লোকের সামনে এই বুড়ো বয়সে ধেই ধেই করে নাচছিলে কেন? লজ্জায় মাথা কাটা যাচ্ছিল আমার, সবার সামনে অসভ্যতা। দোকানের মেয়েরাও তো দেখলো। কোনি, তোর বৌদি জানলো কি করে? বৌদি দেখতে গেছিল, আমি বলেছিলাম আজকে সাঁতারের কথাটা, নইলে তো ছুটি পেতুম না। জানো খিদ্দা, বৌদি আমার মাপ নিয়েছে, একটা ফ্রক করে দেবে, আর বলেছে ইন্ডিয়া রেকর্ড করলে সিল্কের শাড়ি দেবে। কুনিকে বাড়ি পৌঁছে দেওয়ার পথে ক্ষিতিশ জিজ্ঞেস করল, আচ্ছা তুই যখন সাঁতরাচ্ছিলিস কি মনে হচ্ছিল রে? জানো খিদ্দা, রোজ যখন প্র্যাকটিস করি না, তখন জলের মধ্যে নিচের দিকে তাকিয়ে মনে হয় আমার সঙ্গে সঙ্গে একটা মুখ হয়ে গিয়ে চলছে। খুব ভয় হয় তখন। মুখটা কেমন দেখতে রে? দাদার মতন, আজও ছিল আমার সঙ্গে। অবশেষে বাংলা সাঁতার দলে জায়গা পেল কুনি। এবারের জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপ হচ্ছে মাদ্রাজে। বিএএসএ নির্বাচন সভায় ধীরেন ঘোষ, বধু চাটুজ্জেরা প্রবল বিরোধিতা করেছিল অ্যাপোলোর কাউকে দলে নেওয়ায়। শুধু তাই নয়, জুপিটারের কম্পিটিশনে অ্যাপোলোর পক্ষ থেকে অমার্জনীয় অখেলোয়াড়ি আচরণ করার জন্য ওই ক্লাবকে সাসপেন্ড করা হোক এমন দাবিও তোলে। জুপিটার দলে ভারী ছিল, তাদের প্রস্তাব গৃহীতও হচ্ছিল, কিন্তু আচমকা বালিগঞ্জ ক্লাবের প্রণবেন্দু বিশ্বাস অর্থাৎ হিয়া মিত্তিরের কোচ প্রস্তাব দিল, অ্যাপোলোকে সতর্ক করে দিয়ে বলা হোক ভবিষ্যতে এই ধরনের আচরণ সম্পর্কে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, বেঙ্গলের স্বার্থেই কনক চাপা পালকে টিমে রাখতে হবে। তার মানে স্টেট চ্যাম্পিয়নশিপে কি হলো সেটা তো তুমি নিজেই দেখেছ। হ্যাঁ দেখেছি, কি হয়েছিল আমি দেখেছি। শুধু প্রণবেন্দু নয়, আরও অনেকেই দেখেছে। কোনির প্রতিদ্বন্দ্বিতা অমিয়ার সঙ্গে নয়, হয়েছিল হিয়ার সঙ্গে। ব্রেস্টস্ট্রোকের হান্ড্রেড মিটারে ছিল কোনি, অমিয়া, হিয়া। চ্যাম্পিয়নশিপের অন্যতম রেফারি ছিল ধীরেন ঘোষ। স্ট্রোক জাজদের মধ্যে ছিল হরিচরণ, আর ইন্সপেক্টর অফ টার্নস অ্যান্ড টাইমকিপারদের মধ্যে কার্তিক সাহা, বধু চাটুর্যে, যজ্ঞেশ্বর ভট্টাচার্য ছাড়াও জুপিটারের গোষ্ঠীভুক্ত কয়েকটি ক্লাবের লোকজন ছিল। কোনি আর হিয়া একই সঙ্গে 50 মিটার থেকে টার্ন নেয়, কিন্তু সঙ্গে সঙ্গে বধু চাটুর্যে লাল ফ্ল্যাগ নাড়তে শুরু করে। রেফারি ধীরেন ঘোষ ছুটে গিয়ে ফ্ল্যাগ দেখাবার কারণটা জেনে বলল, কনক চাপা পাল ডিসকোয়ালিফাই হয়েছে, টার্ন করেই আন্ডার ওয়াটার ডাবল কিক নিয়েছে। এরকম ভুল করার কথা তো নয়। হিয়া প্রথম এবং তার থেকে 6 মিটার পেছনে কোনি, 7 মিটার পেছনে অমিয়া সাঁতার শেষ করে। কোনিকে 200 মিটারে নামতে দেয়নি ক্ষিতিশ। ব্রেস্ট্রোকে পায়ের ওপর অত্যধিক খাটুনি পড়ে, অথচ তারপরেই রয়েছে 200 মিটার ফ্রিস্টাইল ইভেন্ট। কোনি মূলত ফ্রিস্টাইলার, কিন্তু এতেও কোনি পারল না। সাঁতার শেষ করে ফিনিশিং বোর্ড ছুঁয়ে এসে মুখ ঘুরিয়ে দেখল অমিয়া হাত ছোঁয়ালো। কোনি একগাল হেসে মুখ তুলে ক্ষিতিশের দিকে তাকাল, ঘড়িটা উঁচু করে ধরে গ্যালারি থেকে ক্ষিতিশ হাত নাড়ল, কিন্তু ঘোষণায় শোনা গেল অমিয়া প্রথম হয়েছে। ক্ষিতিশ ছুটে গেল। ধীরেন, এসব কি হচ্ছে? কি আবার হবে? আমিও টাইম রাখছি, কোনি আগে টাচ করেছে, ওর টাইম। তোমার জাপানি ঘড়ির টাইম তোমার কাছেই রাখো। নকুল মুখুজ্জে প্রতিবাদ জানালো জুরি অফ আপিলের কাছে, প্রতিবাদ নাকচ হয়ে গেল। 15 মিনিট পরেই ছিল 200 মিটার ব্যক্তিগত মেডলি। বাটারফ্লাইয়ে কোনি, হিয়া আর অমিয়ার কাছে পিছিয়ে পড়ল, কিন্তু ব্যাকস্ট্রোকে অমিয়াকে ধরে ফেলে টার্ন নিতেই দেখা গেল আবার যজ্ঞেশ্বর ভট্টাচার্য লাল ফ্ল্যাগ তুলেছে। ব্যাপার কি? হ্যাঁ ধীরেন, জোচ্চুটির একটা সীমা আছে, যোগু তো আগে থেকেই ফ্ল্যাগ তুলেছিল। কে বললো আগে থেকে? তোমার মেয়েটি ফলটি টার্ন নিয়েছে, তারপর ফ্ল্যাগ দেখিয়েছে। শেখাও শেখাও, টেকনিক্যাল ব্যাপারগুলো শেখাও। জুপিটারকে অপদস্থ করা ছাড়া আর তো কিছু শেখাওনি। আইনটাও শেখো যে ব্যাক স্ট্রোকে টার্ন নেবার জন্য বোর্ডে হাত ছোঁয়াবার আগে নর্মাল পজিশন অন দি ব্যাক থাকতে হবে। কনক চাপা ঘুরে গিয়ে হাত ছুঁয়েছে, নর্মাল পজিশনে থেকে ছোঁয়ায়নি। যাও যাও, গিয়ে বসো এখন। হিয়ার কাছে অমিয়া হেরে গেল 1 সেকেন্ডের তফাতে।
দুবার বাতিল হয়ে কনি আড়ষ্ট হয়ে গেল এবং প্রথম হয়েও দ্বিতীয় হয়ে যাওয়া আর একটা বড় ধাক্কা। বাড়ি ফেরার সময় ক্ষিতিশ বাসে সারা রাস্তা গজরালো এবং অবশেষে বলল, কাল 100 মিটার, দেখি ধীরেনরা কি করে তোকে আটকায়। কিন্তু আটকাবার পন্থা যে অনেক আছে ক্ষিতিশ তা ভেবে দেখেনি। পরদিন স্টার্টিং ব্লকে যখন প্রতিযোগীরা এসে দাঁড়ালো ক্ষিতিশ একটু অবাকই হল। নিয়ম অনুযায়ী প্রতিযোগীদের মধ্যে যারা সেরা তাদের মাঝখানে রাখা হয়, 3, 4 আর 5 নম্বর লেনে, হিয়া 3 নম্বরে, কোনি 4 নম্বরে আর অমিয়া 6 নম্বরে। তাদের মাঝে জুপিটারের ইলা 5 নম্বর লেনে। হিটে কোনো রকমে তৃতীয় হয়ে ইলা ফাইনালে উঠেছে। বছর দুয়েক আগে প্রি ইউ পরীক্ষায় টোকার সময় ধরা পড়ে ইলা গার্ডকে কামড়ে দিয়েছিল। ক্ষিতিশ ধীরেনের দিকে এগিয়ে গেল, কিন্তু একজন ভলেন্টিয়ার তাকে আটকে দিয়ে বলল, প্ল্যাটফর্মে কম্পিটিটর আর অফিসিয়ালরা ছাড়া কেউ যেতে পারবে না। ফিরে এসে ক্ষিতিশ ঘড়ি হাতে বসল। শুরু থেকেই প্রচণ্ড রেস। অমিয়া বদ্ধপরিকর চ্যাম্পিয়নশিপ বজায় রেখে সাঁতার থেকে বিদায় নিতে, হিয়া মসৃণ ছন্দবদ্ধ এবং দ্রুত তালে নিখুঁত ভঙ্গিতে ভেসে চলেছে, আর কোনি যেন ব্যস্ত তারা খাওয়া উদ্বিগ্ন জলকন্যা, জল তোলপার করে সে যেন নিরাপদ আশ্রয়ের খোঁজে চলেছে। বাকিরা যথাসাধ্য চেষ্টা করছে ওই 3 জনের পেছনে অন্তত 20 মিটারের মধ্যে থাকতে। তবে ইলার ব্যস্ততা একটু কম, সে বারবার মুখ তুলে তাকাচ্ছে আর ক্রমশই সরে যাচ্ছে কোনির লেনের দিকে। বোর্ড ছুঁয়ে সবার আগে টার্ন করল কোনি, তারপর অমিয়া। ব্রেস্ট স্ট্রোকাররা ভালো ফ্রিস্টাইলার হয় না। হিয়া প্রায় 2 মিটার পিছিয়ে পড়েছে, বাকিরা তখনও 40 মিটারে পৌঁছয়নি। টার্ন নিয়ে কোনি সবে মাত্র 2-3টে স্ট্রোক দিয়েছে, তখন ব্যাপারটা ঘটল। ইলা ঢুকে পড়েছে কোনির লেনে, দুজনের মুখোমুখি সংঘর্ষ। কোনি চিৎকার করে উঠল, দেখা গেল ওরা জড়াজড়ি অবস্থায় হাঁকপাঁক করছে, আর কোনি যেন নিজেকে ছাড়াবার প্রাণপণ চেষ্টা করছে। কয়েক সেকেন্ড এইভাবেই কাটল, ততক্ষণে অমিয়া আর হিয়া ওদেরকে অতিক্রম করে বেরিয়ে গেছে। লাল ফ্ল্যাগ উঁচিয়ে বধু চ্যাটার্জি ইলার দিকে তাকিয়ে বলল, ইউ আর ডিসকোয়ালিফাইড। ইলা আবার নিজের লেনে সরে গিয়ে চিৎসাঁতার কেটে স্টার্টিং প্ল্যাটফর্মের দিকে ফিরে যেতে লাগল। কোনি শুধু একবার সামনের দিকে তাকিয়ে দেখল, তারপরই বড় হাঁ করে অনেকখানি বাতাস বুকে ভরে নিয়ে তাড়া করল সামনের দুজনকে। অনেক দেরি হয়ে গেছে, তবু শেষ চেষ্টায় ইঞ্জিনের পিস্টনের মতো ওঠানামা করছে দুটো হাত, পায়ের কাছে টকবগিয়ে ফুটছে জল। এই সময় একজনের গলা শোনা গেল, কামন পল, কামন, জোরে জোরে, আরো জোরে। সবাই অবাক হয়ে দেখল, দাঁড়িয়ে উঠে চেঁচাচ্ছে হিয়ার বাবা। গ্যালারির হতভম্ব ভাবটা তাতে যেন ভেঙে খান খান হয়ে পড়ল। তবে এই চিৎকার ধাপে ধাপে উঠে অবশেষে আক্ষেপে ভেঙে পড়ল। কোনি পারল না, অমিয়া তার খেতাব রক্ষা করল, দ্বিতীয় হলো হিয়া, কোনি বেলার সঙ্গে যৌথভাবে তৃতীয় হলো। কিন্তু তারপরেই ঘটল আর একটা ব্যাপার। ধীরেন জলের কাছে ঝুঁকে একগাল হেসে অমিয়াকে কিছু বলছিল, সেই সময় ভিড় ঠেলে ছুটে এসে ক্ষিতিশ তার পেছনে মারল এক লাথি। ধীরেন উল্টে গিয়ে জলে পড়ল, তুমুল হইচই শুরু হয়ে গেল। কয়েকটা ছেলে ক্ষিতিশকে টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে গেল সেখান থেকে। ততক্ষণে ক্ষিতিশ চিৎকার শুরু করেছে, পারবি না, পারবি না, এভাবে পারবি না। রাস্তায় বেরিয়ে এসে কোনির তোয়ালে দিয়ে ক্ষিতিশ মুখটা মুছল, ঠোঁটের কষ বেয়ে তখনও রক্ত গড়াচ্ছে। কোনির কপালটাও ফুলে উঠেছে। একটা পান দোকান দেখে ক্ষিতিশ বরফ কেনার জন্য দাঁড়ালো। ঠিক তখনই ওর পাশে একটা গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে এলো হিয়ার বাবা, বলল, সরি মিস্টার সিনহা, এমন ডার্টি ব্যাপার এখানে হবে আমি জানতাম না। হিয়া, তার মা, আমরা কেউই খুশি হতে পারছি না, এভাবে মেডেল জেতায় কোনো আনন্দ নেই। তবে তুমি দুঃখ করো না, জোরে সাঁতার কাটার দরকারটা আজ তুমি অনুভব করতে পেরেছ। তুমি লাকি, তোমার লাস্ট 40 মিটার্স আমি কোনোদিনও ভুলব না।
ভদ্রলোক কনির পিঠে চাপড় দিলেন। ক্ষিতিশ প্রথমে বিভ্রান্ত, তারপর অভিভূত হয়ে গেল। গাড়ির জানালা দিয়ে হিয়া এবং তার মা দেখছে। ক্ষিতিশ এগিয়ে এসে হিয়ার মাথায় হাত রেখে ফিসফিস করে বলল, বড় হও মা, সেদিন কনিকে আমি খুব বকেছি। বাসস্টপে দাঁড়িয়ে পাঞ্জাবির ছেঁড়া বুক পকেটটা টান মেরে ক্ষিতিশ খুলে ফেলল, তারপর বলল, তোর বৌদিকে এসব কিছু বলিসনি জানো? কি হয়েছিল আমরা জানি, সে কথা এখন আলোচনা করে লাভ নেই। বাংলার মান সম্মানের কথাই এখন আমাদের ভাবতে হবে। টিমটা যাতে সেরা হয় তার জন্য তুচ্ছ দলাদলি ভুলে যেতে হবে। মহারাষ্ট্রই আমাদের মেয়েদের একমাত্র রাইভাল, ওদের রমা যোশীর সঙ্গে ফ্রি স্টাইলে পাল্লা দেওয়ার কেউ নেই, একমাত্র কনক চাঁপা পাল ছাড়া। ফ্রি স্টাইলে তিনটে ইন্ডিভিজুয়াল আর একটা রিলে, এই চারটের মধ্যে অন্তত দুটোতে 100 আর 200 কনক চাঁপার 60% চান্স আছে। কিসে বুঝলেন যে আছে? শুধু ওর সেদিনের ফিনিশ করা দেখেই বুঝেছি। যেরকম রোখা জেদি সাঁতার ও দেখালো, তাতে স্প্রিন্ট ইভেন্টে ওর সমকক্ষ এখন বাংলায় কেউ নেই। আমি ওর ট্রেনিংয়ের খবর রাখি, 2-3 বার দেখেও এসেছি। জোর দিয়েই বলছি, মহারাষ্ট্রের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ ছিনিয়ে নিতে হলে এই মেয়েটিকে চাই চাই। শুধু ফ্রি স্টাইল জিতেই আমরা চ্যাম্পিয়ন হয়ে যাব। হিয়ার কাছ থেকে আমি 3টে গোল্ড আশা করছি, 2টো ব্রেস্ট স্ট্রোকে, 1টা ব্যাক স্ট্রোকে। মেডলিতেও 50-50 চান্স আছে। এছাড়াও অঞ্জু, পুষ্পিতা, বেলা, অমিয়া পয়েন্ট আনবে। এবছর আমরা লেডিস চ্যাম্পিয়ন হতে পারি। কিন্তু কনক চাঁপা পাল এবছর কোনো ক্লাব স্পোর্টসে নামেনি। স্টেট চ্যাম্পিয়নশিপে 2টোতে ডিসকোয়ালিফাই হয়েছে, আর 1টায় প্রথম 2টো প্লেসের মধ্যে আসতে পারেনি, বাকিগুলো আর নামেইনি। ও টাইমিং কি আমরা তাই জানি না, সুতরাং কি করে ওকে সিলেক্ট করা যায়? তাহলে বালিগঞ্জ সুইমিং ক্লাবের সুইমারদের বাদ দিয়ে আপনাদের টিম করতে হবে। আমার মেয়েদের আমি উইথড্র করে নিচ্ছি। সভায় গুঞ্জন উঠল। একজন বলল, তা কি করে হয়? আরেকজন বলল, কনক চাঁপা পালকে সিলেকশন দিলে ক্ষতিটাই বাকি, যাবে তো নিজের টাকায়। এরপর শুরু হলো তর্কাতর্কি, সেটা পৌঁছলো চিৎকারে। একসময় ধীরেন ঘোষ রেগে ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে বলল, প্রণবেন্দু ব্ল্যাকমেল করে অ্যাপোলো সুইমার টিমে ঢোকাতে চায়, এতে ওর যে কি স্বার্থ আছে বুঝছি না। থামুন মশাই, রমা যোশীর সোনা কুড়োনো বন্ধ করা ছাড়া আমার আর কোনো স্বার্থ নেই, ব্যাস পরিষ্কার। মাদ্রাজ যাওয়ার মনোনয়ন অবশেষে কনি পেল। বাংলার ম্যানেজার হয়েছে ধীরেন ঘোষ। মেয়েদের বিভাগে ম্যানেজার বেলেঘাটা সুইমিং ক্লাবের প্রণতি ভাদুরী এবং কোচ হরিচরণ মিত্র। মাদ্রাজ মেলে ওরা সন্ধ্যার সময় রওনা হবে। ক্ষিতিশ কনিকে ট্রেনে তুলে দিতে এসেছে, সঙ্গে অবশ্য কান্তি, চন্ডু, ভাদু এবং কনির ভাই গোপালও আছে। কামরায় জানালার ধারে বসেছে কনি। জানালা থেকে দূরে, সবার থেকে একটু তফাতে প্ল্যাটফর্মে ক্ষিতিশ দাঁড়িয়ে। কনি কথা বলছে কান্তিদের সঙ্গে। ধীরেন ঘোষ হাঁকডাক করে তদারকিতে ব্যস্ত। ট্রেন ছাড়ার সময় হয়ে আসছে, অথচ এখনও নাকি কয়েকজন পৌঁছয়নি। কনির মুখে চাপা ভয়। কলকাতার বাইরে সে কখনো যায়নি। 1450 কিলোমিটার অর্থাৎ প্রায় 35 ঘন্টা ট্রেন জার্নি। কামরার আরেক কোণে জুপিটারের অমিয়া আর বেলা, ওরা অভ্যস্ত, এটা ওদের 5ম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। হিয়া বাবা মার সঙ্গে 2 দিন পরে প্লেনে যাবে। কনি কথা বলছে আর মাঝে মাঝে তাকাচ্ছে ক্ষিতিশের দিকে। ক্ষিতিশ তখন চোখ সরিয়ে নিচ্ছে। ভাদু বলল, মাদ্রাজ একেবারে সমুদ্রের ওপরে, তবে নামিস নি জানো, গঙ্গার সমুদ্রে অনেক তফাত, সমুদ্রের তলে কারেন্ট আছে। কনি মুশকিলে পড়বি খাবার নিয়ে, ইডলি ধোসা যা জিনিস খেলেই মালুম পাবি, বাঙালিদের পেটে ওসব ঠিক সহ্য হবে না। ওখানে পৌঁছেই তাই খোঁজ করবি বাঙালি হোটেল ফোটেল কোথাও আছে কিনা, বুঝলি? না রে, আমাদের সঙ্গে রান্নার জিনিসপত্র ঠাকুর সব যাচ্ছে। তোর ভয় করছে? আরে ধুর, তোর থেকেও কত ছোট ছোট মেয়ে ওয়ার্ল্ড ঘুরছে একা একা, আর তুই তো এতগুলো লোকের সঙ্গে যাচ্ছিস, কিচ্ছু হবে না, ঘাবড়াস নি তো। চন্ডু হাত ধরল কনির। কনি ছলো ছলো চোখে তাকালো তার দিকে। ট্রেন ছাড়ার ঘন্টা পড়ল। ক্ষিতিশ একজনের সঙ্গে কথা বলছিল, মুখ ফিরিয়ে দেখল একবার কনি তার দিকে তাকিয়ে, 2 গাল বেয়ে জল পড়ছে। কিদ্দা, আমার ভয় করছে কিদ্দা।
এক্ষুনি ডাকল, কিন্তু খিদেশ না শোনার ভান করল। ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেনের সঙ্গে হাঁটছে কান্তিরা। মুখ কাত করে কোনি জানালার শিকের ফাঁক দিয়ে দেখতে চেষ্টা করল খিদেশকে, দেখতে পেল না। ঘণ্টা দুয়েক পরে খড়গপুর স্টেশনে ট্রেন থামল। কৌতূহল বশত কোনি প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে হঠাৎ পাশ থেকে জানালার সামনে এসে দাঁড়ালো খিদেশ। খিদা, মনে আছে তো ঠিক 10টায় ঘুমাবি কিন্তু? না, আমি কিচ্ছু শুনবো না, করবো না। তুমি মাদ্রাজ যাবে এটা আমার কাছে লুকিয়েছিলে কেন? একজন টিকিট চেকারকে এগিয়ে আসতে দেখে খিদেশ আড়ষ্ট হয়ে গেল। লোকটা তার পেছন দিয়ে চলে যাওয়ার পর কোন কামরায় ওঠে সেদিকে আর চোখে নজর রাখতে রাখতে সে বলল, কে বলল? আমি তো এখান থেকে কলকাতায় ফিরে যাব। ইস, আমি তোমাকে যেতে দিলে তো, এরকম করে তোমার জামা আঁকড়ে ধরে থাকবো। কই, এবার যাও দেখি। কেন আমি যাব? তুই কি কখনো আমার কথা ভাবিস? ভাবি কি না ভাবি তুমি তা জানো? জানি তো, জলে ডাইভ দিয়ে পড়ার পরই তো আমাকে ভুলে যাস। শোন, কাল সকালে বহরমপুরে আসবো। আপুটাও দেখছি সঙ্গেই চলেছে। কিন্তু সকালে খিদেশকে দেখা গেল না। আসলে বিনা টিকিটে ভ্রমণের জন্য রাত্রেই চেকারের হাতে ধরা পড়ে সে তখন রেল পুলিশের হেফাজতে। ঘরের একধারে এক কোণে খাটে শুয়েছিল কোনি, রং ওঠা শতরঞ্চি আর বালিশ, গায়ে দেবার সুতির চাদর, মাথার কাছে টেবিলে ক্যাম্বিসের একটা ছোট ব্যাগ, তাতে গোটা দুয়েক ফ্রক আছে, আর ওর সবচেয়ে মূল্যবান সম্পত্তি কস্টিউমটাও রয়েছে। টেবিলে মাজন ব্রাশ আর অর্ধেক দাঁত পড়ে যাওয়া একটা চিরুনি, খাটের নিচে চটি, দুই বাহুতে চোখ ঢেকে কোনি শুয়েছিল। অন্যান্য মেয়েরা বাইরে থেকে ফিরল, ওরা সব মাদ্রাজ শহর দেখতে বাজার করতে বেরিয়েছিল। তার হাতে মাত্র 15 টাকা, তাই নিয়ে বাজার করা যায় না। শহর দেখারও খুব একটা ইচ্ছে তার নেই, ওর সঙ্গে কেউ কথাই বলে না। হাবে ভাবে মেয়েরা বুঝিয়ে দেয় সে ওদের সমপর্যায়ভুক্ত নয়, কোনিও তাই এড়িয়ে চলে ওদের। আজ আবার সকালে বেরোবার সময় বেলা হঠাৎ বলল, প্রণতিদি, আমাদের সঙ্গে কোনি যাবে না? না বলছে তো, শরীর খারাপ, জ্বর জ্বর লাগছে বলছে। তাহলে ঘরে কেউ একা থাকবে? কাল আমার ক্রিমের কৌটোয় খাবলা দেওয়া দেখেছি কিন্তু। আমার প্রেসের টিউবটাও অনেকখানি খালি হয়ে গেছে, কিন্তু কে আবার কি মনে করবে তাই ভয়ে আর বলিনি। আমার মনে হয় ঘরে তালা দিয়ে যাওয়া উচিত প্রণতিদি। তাহলে কোনি কোথায় থাকবে? প্রণতি ভাদুরীর কড়া স্বরে ওরা চুপ করে গিয়েছিল। লজ্জায় আর ভয়ে খাটের সঙ্গে নিজেকে মিশিয়ে কোনি শুয়েছিল। থেকে থেকে একটা চাপা অভিমান গুমড়ে উঠছিল তার বুকের মধ্যে। খিদ্দা তাহলে সত্যি সত্যি খড়গপুর থেকে কলকাতা ফিরে গেল? যদি এখানে সঙ্গে আসতো তাহলে কোনির কষ্ট অনেকটা কমে যেত। অনেকের সঙ্গেই তো বাবা মা আসছে, খিদ্দা তাহলে এলো না কেন? এই সময় হুড়মুড়িয়ে ঘরে ঢুকলো হিয়া। ওর বাবা মা হোটেলে রয়েছে, তারা সকালে এসে হিয়াকে নিয়ে বেরিয়েছিল। ঘরে কাউকে না দেখে হিয়া প্রথমে থমকে গেল, তারপর কোনিকে দেখতে পেয়ে বলল, বাবার বন্ধু মিস্টার সারাংপানির বাড়িতে যাচ্ছি আমি, প্রণতদিকে বলে দিও ঘণ্টা দুই পরে ফিরব। ঘরের আরেক দিকে হিয়ার খাট, সেখানে তার বিরাট সুটকেসে অজস্র রকমের জিনিস, ইংরেজি কমিক্স আর ট্রানজিস্টার রেডিও বিছানায়, খাটের নিচে 3 রকমের জুতো আর চকলেটের মোড়ক ছড়ানো। হিয়া চটপট ফ্রক বদল করে চুলে ব্রাশ বোলালো, হাত ব্যাগটার মধ্যে একটা চকলেট বের করে দেখতে পেয়ে আধখানা মুখে ঢুকিয়ে বাকিটুকু ভেঙে কোনির দিকে ছুঁড়ে দিল। টুকরোটা কোনির বুকের কাছে এসে পড়ল, সেটা তুলে নিয়ে সে ছুঁড়ে দিল হিয়ার দিকে, সোজা হিয়ার গায়ে গিয়ে লাগল। একটু অবাক হয়ে সে প্রশ্ন করল, তুমি খাও না? দিলেই খেতে হবে নাকি? বুঝেছি কেন খাবে না। কি বুঝেছ? যা বোঝা ঠিকই বুঝেছি, তুমি কমপ্লেক্সে ভুগছো, অযথা আমার উপরে রেগে আছো। বাবা বলেছিলেন রমা যোশী গতবারের মতো 6টা গোল্ড এবারে পাবে না, যদি স্টেট মিটে যেভাবে 100 ফিনিশ করেছিলে সেইভাবে তুমি কাটতে পারো, কিন্তু আমি বলছি তুমি তা পারবে না। হিয়া কথা বলতে বলতে বেলার টেবিলের দিকে এগিয়ে গেল, ক্রিমের কৌটোটা খুলে আঙুল ডুবিয়ে খানিকটা ক্রিম তুলে গালে লাগাল, তারপর আরেকটু ক্রিম তুলে নিয়ে দরজার দিকে এগিয়ে থমকে গেল। কোনির কাছে এসে ওর মুখে সেটুকু লাগিয়ে দিয়ে হেসে উঠল। ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় বলল, অত হিংসে ভালো নয়,
বই গেছে আবার হিংসে করতে, বড় লোক আমি দেখিয়ে চকলেট দেওয়া, কে চাই দর্ভিককে? সব বড় লোকই চাল, লোককে দেখানো আপন পর জ্ঞান আমার নেই, বুঝি না জানো কিছু। বলতে বলতে ক্রিমটুকু অন্য মনুষ্যের মতো মুখে বুলিয়ে নিল কোনি। আসলে নিজের জিনিস অন্যকে দিতে হিয়ার কোনো কার্পণ্য নেই, আবার পরের জিনিস নেওয়াতেও তার কোনো কুণ্ঠা নেই। এই সময় ঘরে ঢুকল হরিচরণ। তুই একা রয়েছিস, ওরা গেল কোথায়? কি ঝামেলা দেখতো, তোর নাম চারটে ইভেন্টে পাঠানো হয়েছিল অথচ কোনটাতেই নাম দেখছি না। এসে গোলমাল হয়েছে কোথাও, খোঁজ নিয়ে দেখবো খন, অমিয়া ফিরলে আমার সঙ্গে একবার দেখা করতে বলিস তো। যেমন বেগে এসেছিল তেমনি ভাবেই হরিচরণ বেরিয়ে গেল, আর কোনি থ হয়ে রইল। এত দূরে এসে চ্যাম্পিয়নশিপে সে নামতে পারবে না, আর কিছু ভাবতে পারল না সে। আস্তে আস্তে একটা কান্না তার সারা শরীরটাকে ঝাঁকাতে শুরু করল। ফাঁকা বিরাট ঘরটা একটু একটু করে ভরে উঠতে লাগলো মৃদু চাপা করুণ একটা স্বরে, আর তার মধ্যে একটা শব্দ মাঝে মাঝে ভেসে উঠতে লাগলো। মেয়েরা ফিরল তর্ক করতে করতে, এবারের অলিম্পিককে মেক্সিকো অলিম্পিক নাকি মেক্সিকো সিটি অলিম্পিক কোনটা বলা সঠিক হবে সেই নিয়ে। ওরা লক্ষ্যই করল না কোনিকে, হঠাৎ বেলার চিৎকারে সবাই তার দিকে তাকালো। আমার ক্রিম, তার হাতে খোলা ক্রিমের কৌটো। আবার কে নিয়েছে এখান থেকে, কে নিয়েছে? আমি আজ বার করবই, বেরিয়ে যাওয়ার সময় যা ছিল এখন তার থেকে অনেক কমে গেছে। ঘরে তো কোনি ছাড়া আর কেউ ছিল না, কোনির ব্যাগটা দেখতো সরিয়ে পড়িয়ে রেখেছে কিনা। বেলা ছুটে গিয়ে ক্যাম্বিসের ব্যাগটা খুলে উপুর করল, সামান্য কয়েকটা জিনিস মেঝে পড়ল। কোনি বিস্ফারিত চোখে সেগুলোর দিকে তাকিয়ে তার কথা বলার ক্ষমতা যেন লোপ পেয়েছে। বেলা পা দিয়ে কোনির কস্টিউমটা সরাতেই সে নিচু হলো কস্টিউমটা তোলার জন্য, আর সেই মুহূর্তে বেলা ওর চুলের মুঠি ধরে টেনে মুখটা উঁচু করে ধরল। কি মেখেছিস, হ্যাঁ কি মেখেছিস, কি মাখা রয়েছে তোর মুখে, বল বল কি মেখেছিস? চোর ধরার উত্তেজনায় বেলার দম তখন বন্ধ হয়ে এসেছে। মেয়েরা এগিয়ে এলো কোনিকে ঘিরে। অমিয়া একটা আঙুল দিয়ে কোনির গাল ঘষে আঙুলটা নিজের নাকের কাছে ধরে বিচারকের মতো গম্ভীর স্বরে রায় দিল। ক্রিম, আমার ক্রিম। তারপর ওরা সদ্য আবিষ্কৃত একটা দ্বীপের দিকে তাকিয়ে থাকা নাবিকদের মতো কোনিকে দেখতে লাগল। কোনি পা ঝুলিয়ে খাটে বসে, মুখের বিস্ময় ভাব তখনও কাটেনি। অসহায় চোখে সকলের দিকে তাকিয়ে কিছু বলার জন্য তার ঠোঁট নড়ছে, কিন্তু বলতে পারছে না। কোনি বোধহয় ফর্সা হতে চায়। বাব্বা, আমি যা ভয়ে ছিলুম, ভেবেছিলুম বেলাদি বোধহয় আমাকেই চোর সন্দেহ করছে। তবে আমার পেস্টটাও কে কমিয়েছে সেটা এবার বোঝা গেল। হিয়া ক্রিম বের করে আমার মুখে মাখিয়ে দিয়েছে, আমি কখনো ক্রিম মাখি না। কি বললি? হিয়া? হিয়ার নামে অপবাদ দিচ্ছিস? জানিস ও কত বড় লোক, তোর মতো দশটা মেয়েকেও ঝি রাখতে পারে, শীষকালে কিনা হিয়াকে চোর বানাচ্ছিস? সত্যি বলছি বেলাদি, আমাকে বিশ্বাস করো, হিয়া এসেছিল আবার বেরিয়ে গেল ওর বাবার বন্ধুর বাড়িতে, চকলেটের আধখানা আমাকে দিল আর তোমার কৌটো থেকে ক্রিম নিয়ে নিজে মাখলো আর আমাকেও মাখিয়ে দিল। গপ্প লেখ কোনি, গপ্প লেখ, তুই মস্ত লেখক হবি। তাহলে তো আগে একটা দ্বিতীয় ভাগ কিনে দিতে হবে। আমি সত্যি বলছি, তোমরা বিশ্বাস করো, হিয়া এলে ওকে জিজ্ঞেস করে দেখো। ওরা আর বেশি কথা বলল না, কিছুক্ষণ নিজেদের মধ্যে ফিসফাস হাসাহাসি করল। কোনি দেওয়ালে ঠেস দিয়ে কাঠের মতো বসে আছে। কিছুক্ষণ পর প্রণতি ভাদুরি আর ধীরেন ঘোষ ঘরে ঢুকল। ওরা যেভাবে কোনির দিকে তাকালো তাতে বোঝা যায় যে ব্যাপারটা ওদের কানেও ইতিমধ্যে কেউ পৌঁছে দিয়ে এসেছে। প্রণতি বলল, হিয়া না আসা পর্যন্ত তোমাদের অপেক্ষা করা উচিত ছিল, যা ওকে রেস্ট নাও। অমিয়া, কাল সকালে তোর 400 আর 200 হিট আছে, জোশি ছাড়া আর কেউ কম্পিটিটর নেই, তাহলেও হিটে টাইম ভালো করতে হবে কিন্তু। আর বেলা তুই শোন, জোশি পড়েছে তোর গ্রুপে, আর পাঞ্জাবের কর বলে একটা মেয়ে শুনলাম ভালো টাইম করে এসেছে। কিন্তু তোর নাম যে কেন বাদ গেল বুঝছি না কোনি, বলছে তো পাঠানোই নাকি হয়নি, সব বাজে কথা, নিজেদের দোষ থাকতে এখন এইসব বলছে।
আমি অবশ্য প্রোটেস্ট করেছি, দেখি কি হয়। তো প্র্যাকটিসে ঢিলে ঢিলে চলবে না, ওটা রেগুলার করতেই হবে। মন খারাপ করিস নি, ন্যাশনাল তো বছর বছরই হয়, সামনের বছর আবার আসবি। মেয়েরা খাওয়া সেরে এসে বিছানায় শুয়েছে, এমন সময় হিয়া ফিরল। কোনি না খেয়েই শুয়েছিল, হিয়াকে দেখা মাত্রই উঠে বসে সে চেঁচিয়ে বলল, এই তো হিয়া এসেছে। বেলা হিয়ার হাত ধরে নিজের বিছানায় বসালো, তারপর বলল, আজ একটা ব্যাপার ঘটেছে, কোনি তোমাকে চোর বলেছে। হোয়াট? বসো বসো, আগে আমার কথাটা শুনে নাও। আমি জানি আমার প্রতিও জেলাস, কিন্তু এত নোংরা অপবাদ দেবে ভাবিনি। আমরাও ভেবেছি নাকি ক্রিম চুরি করে মুখে মেখে ধরা পড়ে গিয়ে বলছে তুমি নাকি মাখিয়ে দিয়েছো। এমন বোকার মতো মিথ্যে কথা কেউ বলে না? না, ও তোমাদের কোথাও ভুল হচ্ছে। ও তো ঠিকই বলেছে, ক্রিম তো আমি ওর মুখে লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, তোমার কোটোটা থেকে আমি মাখলাম, কোনের মুখেও লাগিয়ে দিলাম, কি করব বলো? তোমার পারমিশন নেবার সময় তো তখন ছিল না, কালও মেখেছিলাম। হিয়া ব্যাপারটা সেখানেই শেষ করে দিয়ে পোশাক বদলাতে ব্যস্ত হল। সারা ঘর চুপ, আর চোখে পরস্পরকে দেখে নিয়ে অনেকেই ঘুমের ভান করল, কিন্তু কোনি এক দৃষ্টে হিয়ার দিকে তাকিয়ে। মনে মনে সে বলল, তোমার খেয়াল খুশির জন্যে আজ আমি চড় খেয়েছি, খারাপ কথা শুনেছি। হিয়া, পরের জিনিস না বলে ব্যবহার করাটা খুব অন্যায়। তোমার নয় অনেক টাকা আছে, আমার এই একটুখানি ক্রিম থেকে যদি সবাই মাখে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সে নয় তোমাকে একটা কিনে দেবো, হয়েছে তো? হিয়া হেসে অপরাধীর মতো মুখ করে হাত চোর করল। ঠিক সেই সময় কোনি ছুটে এসে একটা চড় মারল ওকে। হিয়া গালে হাত দিয়ে এক পা পিছিয়ে গেল। সবাই বিছানায় উঠে বসেছে, কোনি ধীর পায়ে নিজের খাটে ফিরে এসে বসল, বলল, এটা তোমার পাওনা ছিল, বেলা দিকে জিজ্ঞেস করো জানতে পারবে। তোমার জন্য আমি আজকে চড় খেয়েছি, চোর বদনাম পেয়েছি। তোমাকে আমি একটুও হিংসা করি না, আমি বস্তির মেয়ে, অত লেখাপড়াও জানি না, তোমার সঙ্গে পারবো কেন? তবে কখনো যদি জলে পাই একবার। চিপাকে সমুদ্র তীরে সুইমিং পুল, আগে কোনি কখনো এমন পুল দেখেনি। অবিরাম যন্ত্রের সাহায্যে পরিশোধিত হচ্ছে, জলের মধ্য দিয়ে পুলের তলদেশ পর্যন্ত দেখা যায়। একটা পিন পড়ে থাকলেও নজরে আসে। কোনি শুনেছে কলকাতায় সাহেবদের ক্লাবে নাকি এমন পুল আছে, তিন দিকে কাজু বাদাম গাছের ডাল দিয়ে তৈরি হয়েছে গ্যালারি, মাথায় নারকেল পাতার ছাউনি, পাশেই ডাইভিং পুল। পুলের জলে নেমে কোনির কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছিল। অবশ্য জলের সাথে পরিচয়ের অনুভব পেতে তার বেশি সময় লাগেনি। প্ল্যাটফর্মে হাতে স্টপ ওয়াচ নিয়ে খিদিশ দাঁড়িয়ে নেই, অথচ সে সাঁতার কাটছে, গত এক বছরে কোনি তা ভাবতেই পারে না। কিন্তু মাদ্রাজে জলে নামার আগে পিঠে একটা পরিচিত স্পর্শ, অভ্যেস মতো না পেয়ে সে খানিকটা মুষড়ে পড়ল। সে কি ট্রেনিং করবে বুঝে উঠতে পারছে না, কেউ কিছুই বলছে না, দেখিয়েও দিচ্ছে না। ওদিকে প্রণবেন্দু হিয়াকে নিয়ে ব্যস্ত, হরিচরণের অধিকাংশ নির্দেশ অমিয়ার জন্য। তবু কোনি মোটামুটি জোরে 400 মিটার ফ্রিস্টাইল, কয়েকটা 25 মিটার স্প্রিন্ট, আবার 400 মিটার এবং মিনিট পাঁচেক টার্ন আর স্টার্ট, তারপর 200 মিটারের মেডলি কাটল। স্টার্টিং ব্লকে কস্টিউম পরে একটা মেয়ে বসে ওদের ট্রেনিং দেখছিল। জল থেকে উঠে কোনি তার পাশ দিয়ে যাবার সময় মেয়েটি হাসল, জিজ্ঞেস করল, হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ কনক চাপা পাল। ইউ হ্যাভ আ বিউটিফুল স্টাইল। এবার কোনি ফাঁপড়ে পড়ল, ইংরেজিতে জবাব দেওয়ার দায় এড়াবার জন্য সে শুধু হাসল। তারপর মেয়েটি আঙুল তুলে হিয়াকে দেখিয়ে বলল, ইজ শি আ ফ্রি স্টাইলার? ক্যা বলতা? ও ফ্রি স্টাইলার হ্যা ক্যা? হাম হ্যায় হাম হাম, ও হ্যায় ব্রেস্ট স্ট্রোক কা মেডলি কা, তোমার স্ট্রোক ক্যা হ্যায়? মেরা নাম রামা জোশী। এবার কোনি ভালো করে তাকালো, শ্যামলা মাজা রং, দোহারা গড়ন, চুল ঘাড় পর্যন্ত ছাঁটা, সাধারণ বাঙালি মেয়ের মতোই দেখতে। হঠাৎ তার চোখে ভেসে উঠল সেই 70 লেখা সংখ্যাটা,
কোণে দ্রুত ড্রেসিং রুমের দিকে পা চালালো। বাংলাকে প্রথম গোল্ড এনে দিল হিয়া। অবশ্য পাঁচজনের বেশি মেয়ে ভারতবর্ষে পাওয়া যায়নি 200 মিটার ব্রেস্ট স্ট্রোক সাঁতার কাটার জন্য, তাই হিট করার দরকার হয়নি। হিয়া সময় নিয়েছিল 3 মিনিট 32 সেকেন্ড। প্রতিযোগীদের জন্য নির্দিষ্ট গ্যালারিতে বসেছিল কোনি। দেখল ভিক্টরি স্ট্যান্ডে হিয়া উঠল, আরও 2 মেয়ে ওর সঙ্গে। ওর গলায় মাদ্রাজের এক মন্ত্রী মেডেল ঝুলিয়ে দিল, তারপর ব্যান্ড বাজল। তার বুকের ভেতরে অসহ্য একটা কষ্ট মোচড় দিয়ে উঠতে লাগল। পুলের ওধারে বসেছে হিয়ার বাবা মা। হিয়া ছুটে গেল, বাবা জড়িয়ে ধরে চুমু খেল মেয়েকে, মা কোলে টেনে নিল, তারপর তোয়ালের ক্লোলটা গায়ে দিয়ে হিয়া এদিকে এলো। মেয়েরা ঘিরে ধরল তাকে। দেখি দেখি মেডেলটা দেখি। কংগ্রাস হিয়া। থ্যাংক ইউ, দারুণ ফিনিশ করেছে। আমি তো ভাবলাম গুজরাট যেরকম নেক অ্যান্ড নেক যাচ্ছে, টার্নিং এ যদি হিয়া ওকে না মারতে পারে তাহলে বোধহয়। আমার শুধু ওই একবারই তখন ভয় হয়েছিল, টার্নিংটা আমার এত খারাপ। মাইসুরের মেয়েটাকে দেখেছিস, কেমন যেন আঁকা গোড়াই মুখ তুলে রইল। কোনি তফাতেই বসে রইল। হিয়া বার কয়েক গ্যালারিতে চোখ বোলাবার সময় কোনির মুখের দিকে তাকিয়েছিল মাত্র। আজ মেয়েদের একটাই ফাইনাল ছিল, বাকিগুলো ফ্রিস্টাইলের হিট। অমিয়া ফ্রিস্টাইলের 3টেতেই ফাইনালে উঠেছে, বেলা 200 মিটারে এবং হিয়া 100 মিটারে। কথা ছিল হিয়া 200 এবং 400 মিটারেও নামবে, কিন্তু প্রণবেন্দু শেষ মুহূর্তে ওর নাম প্রত্যাহার করিয়ে নেয়। হিয়ার যে ইভেন্টগুলোতে গোল্ড পাওয়ার নিশ্চয়তা আছে সেগুলোর ক্ষতি হবে। হরিচরণ তর্ক জুড়ে বলেছিল, কি এমন ক্ষতি হবে? 2টো ব্রোঞ্জ তো শিওর আসত, তার মানে বেঙ্গলের 2টো পয়েন্ট। এবার চ্যাম্পিয়নশিপের জন্য বেঙ্গলের খুব ভালো চান্স রয়েছে। তুমি শুধু হিয়ার কথাই ভাবছো প্রণবেন্দু, বেঙ্গলের কথাটা কিন্তু ভাবছো না। হ্যাঁ, বেঙ্গলের কথা আমি ভাবি না, শুধু আপনারাই ভাবেন। তাহলে ওই মেয়েটা ওখানে বসে আছে কেন? ওই যে গ্যালারিতে বসে কনক চাপা পাল, ও থাকলে বেঙ্গল শিওর চ্যাম্পিয়নশিপ পেত। কিন্তু আপনারা ক্ষিতিশ সিংকে জব্দ করার জন্য ওকে ভিক্টিমাইজ করলেন, আর এখন এসে বাংলার জন্য কাঁদুনি গেছেন। এবার আমি দেখব আপনার মেয়েরা কি করে, কত পয়েন্ট আনে। কোনি অবশ্য জানত না যে তাকে কেন্দ্র করে 2টো দল পাকিয়ে উঠে ঝগড়া শুরু করেছে। পরদিন বৃহস্পতিবার সকালে 200 মিটার ফ্রিস্টাইল ফাইনাল, আর বিকেলে 100 মিটারের বাটারফ্লাই ফাইনাল। অমিয়া আর বেলা পুল থেকে ফিরে এসেই বিছানায়। ধীরেন ঘোষ এক হাতে বিস্কুট আর কমলা লেবু আর অন্য হাতে মধু ভর্তি শিশি নিয়ে ঘরে ঢুকল। কাল সকালে দুজনের জন্য 2 গ্লাস দুধ রেডি করে রেখো প্রণতি, ঠিক 8টায় পুলে পৌঁছানো চাই। এখন একদম রেস্ট, 7টার মধ্যে খেয়ে নিয়েই ঘুম। তোমাদের এখন একটা কথাই বলবো, প্রথম গোল্ড বাংলা আজ এনেছে, শুভ জয়যাত্রায় আমরা বেরিয়েছি, শেষ গোল্ডও আমাদের, আমরা চ্যাম্পিয়ন হবই। মনে রেখো লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালি তোমাদের দিকে তাকিয়ে রয়েছে, তারা অধীরভাবে অপেক্ষা করছে, বাংলার মেয়েরা চ্যাম্পিয়নশিপ নিয়ে ফিরবে, ফিরবেই। 1টা গোল্ড পেয়েছি, বাকি 8টাও আমরাই নেব, আমাদের কেউ আটকাতে পারবে না, কেউ না। পরদিন 2টো ইভেন্টের 2টোতেই প্রথম হলো রমা যোশী। 200 মিটারে অমিয়া ব্রোঞ্জ পেল, রূপ নিল মহারাষ্ট্রের নতুন মেয়ে সাধনা দেশপাণ্ডে। বেলা 5ম স্থান পেল, অবশ্য চিৎকারে গোল্ড মেডেল থাকলে সেটা পেত হরিচরণ। অমিয়া যথাসাধ্য করেছে, কিন্তু গত বছরের থেকে তার সময় 6 সেকেন্ড কম হল। গম্ভীর মুখে অমিয়া জল থেকে উঠে গেল। বেলা ফুঁপিয়ে উঠল কয়েকবার। হিয়া এগিয়ে এসে রমা যোশীকে অভিনন্দন জানাল, তারপর ঘোষণা, ভিক্টর স্ট্যান্ডে গলায় মেডেল পরা, ব্যান্ডের বাজনা, সবকিছুই উদাস চোখে কোনি দেখছিল। বাটারফ্লাইয়ে রমার ধারে কাছে কেউ আসতে পারল না, বাংলার কোনো মেয়ে ফাইনালে নেই। দিল্লি আর গুজরাট বাকি 2টো মেডেল নিল। নিরুৎসুক চোখে তাকিয়ে কোনি দেখল। বিকেলে মেয়েরা দল বেঁধে সমুদ্রের ধারে বেড়াতে গেল, কোনি পুলেই রয়ে গেল। শুক্রবার সকালে 100 মিটার ব্রেস্ট স্ট্রোকে সোনা জিতল হিয়া, আর রূপ পুষ্পিতা। ব্রোঞ্জ জিতল গুজরাট। চ্যাম্পিয়নশিপের মাঝপথে বাংলার 14 এবং মহারাষ্ট্রের 16 পয়েন্ট। হিয়া এবং রমা 2টো করে সোনা জিতেছে। চাপা একটা উত্তেজনা বাংলার ক্যাম্পে মৃদু কম্পন তুলল।
দুপুরে খেতে বসার আগে ধীরেন ঘোষ এসে বলল, বাংলা আবার ভারতের সাঁতারে নিজের জায়গায় উঠেছে। হিয়ার ট্রানজিস্টারে রক মিউজিক বাজছিল। প্রণতি ভাদুরী রেডিওটা বন্ধ করে ধমক দিলেন, হ্যাঁ এইসবই শোনো, ইন্সপিরেশন পাবে তাহলে। কিপ আপ দ্য ফ্ল্যাগ, এখন সমান চলছে কিন্তু আমরা বেরিয়ে যাবই। বিকেলে রমা যোশী অমিয়ার পাশ দিয়ে বেরিয়ে গেল 150 মিটারে টার্ন নিয়েই, এবং অমিয়া যখন শেষবার টার্ন নিচ্ছে তখন সে 400 মিটার শেষ করে ফেলেছে। যেন 100 মিটারের প্রতিযোগিতা করছে এমন বেহিসেবিভাবে অমিয়া শুরু করেছিল। 150 মিটার পর্যন্ত রমা পিছিয়েছিল প্রায় 10 মিটার, তারপরেই অমিয়া মন্থর হতে শুরু করে। রমা তার সমান গতিতে কোনো হেরফের না ঘটিয়ে 300 মিটারের পর গতি বাড়ায় এবং শেষ 50 মিটার একা সাঁতরে আসে। পাঞ্জাবের মঞ্জিত কর ব্রোঞ্জ নিল। অমিয়া সকালের আগেই ট্যাক্সি করে একা ক্যাম্পে ফিরে আসে। শনিবার সকালে হিয়ার 2 হিট, মেডলি এবং ব্যাকস্ট্রোকের। সব মেয়ের চোখ এখন তার দিকে, সে গম্ভীর হয়ে গেছে। ধীরেন ঘোষ আজ আর কোনো বক্তৃতা দিল না, মাথা নেড়ে শুধু বলল, অমিয়ার মতো ভেটারেনের কাছ থেকে এমন ব্যাডলি জাস্ট রেস কেউ আশা করেনি। আমরা 4 পয়েন্টে পিছিয়ে পড়লুম। হরিচরণদা যদি অমিয়াদিকে একটু বলেও দিত, যাকে যা হওয়ার হয়েছে, এখন অনেক কিছু হিয়ার উপর নির্ভর করছে। কাল সকালে 2 হিট, রাতে মেডলির ফাইনাল, তোমরা ওকে কনসেন্ট্রেট করতে দাও। ধীরেন ঘোষ চলে যাবার পর সবাই হিয়ার দিকে তাকালো, একমাত্র কোনি ছাড়া। হিয়া শনিবার সকালে 2 হিট থেকে অনায়াসে ফাইনালে উঠল। ব্যাকস্ট্রোকে রমা যোশী নেই, কিন্তু মেডলির 2 হিট থেকে রমা ফাইনালে উঠল হিয়ার সময়কে 2 সেকেন্ড ম্লান করে। ঘোষণায় রমার সময় শোনা মাত্র হিয়া পুল ছেড়ে চলে গেল বাবা মার সঙ্গে। মেয়েরা সব ফিসফাস করে কথা বলছে। খাটে উপুড় হয়ে রেডিওতে হিন্দি গান শুনছে হিয়া। গত 4 দিন কোনির সঙ্গে কারুর কোনো বাক্যালাপ হয়নি। অমিয়া কখনো বিছানায় শুচ্ছে, কখনো উঠে এসে জানালায় দাঁড়াচ্ছে, আবার কখনো টেবিলে এটা ওটা নাড়ছে। প্রণতি ভাদুরী তার খাটে শুয়ে কমিক্স পড়ছে। বেলা বলল, অমিয়াদি শুয়ে পড়ো, ভীষণ মাথা ধরেছে, তখন থেকে রেডিওটা জ্বালাচ্ছে। হিয়া ওটা বন্ধ করো। কি হলো বলছি, রেডিওটা বন্ধ করো। বন্ধ করবে কি না আমার ভালো লাগছে না। আমার ভালো লাগছে, কি উদ্ধত্য। অমিয়া অবাক হয়ে ঘরের সকলের মুখের দিকে তাকালো, কেউই তার দিকে তাকিয়ে নেই, এমনকি বেলাও গভীর মনোযোগে রহস্য কাহিনী পাঠে ব্যস্ত। এতদিন বাংলার মেয়ে সাঁতারু মহলে সে সম্রাজ্ঞীর মতো বিরাজ করেছে, এই মুহূর্তে সে বুঝল তার মাথা কেটে মুকুট তুলে নিয়েছে হিয়া। এবার ওকে মধ্যমণি করেই ওরা ঘুরবে, ওদের প্রশংসা ওদের মনোযোগ সব এবার থেকে পাবে হিয়া। তার দিন ফুরিয়ে গেছে। বিছানায় এসে বসল অমিয়া। দিন কি তাহলে সত্যি ফুরিয়ে গেছে? কাল আছে 100 মিটার ফ্রি স্টাইল আর 4x100 রিলে, দেখা যাক সত্যি ফুরিয়ে গেছে কিনা। কাল আমাকে দেখাতেই হবে। কিছুক্ষণ পর প্রণতি ভাদুরী উঠে এসে রেডিওটা বন্ধ করে দিল। হিয়া ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যায় পুলের হাজার হাজার ওয়াটের আলোয় স্টার্টিং ব্লকের ওপর হিয়ার লাল কস্টিউম একটা স্থির শিখার মতো অপেক্ষা করছে। তার পাশে রমা যোশী, তার পাশে গুজরাতের আমি প্যাটেল। স্টার্টারের বন্দুকের শব্দের সঙ্গে সঙ্গে দপ করে চলে উঠল হিয়া। বাটারফ্লাইয়ে রমার তুল্য ভারতে কেউ নেই। প্রায় 10 মিটারে সে হিয়াকে পেছনে ফেলে গেল, শুশুকের মতো ঢেউ খেলানো গতিতে। বোর্ড ছুঁয়েই ব্যাকস্ট্রোক। হঠাৎ গ্যালারি উদ্গ্রীব হয়ে উঠল। হিয়া এবার ব্যবধান কমাতে শুরু করেছে।
গ্যালারির তোলপার হতে শুরু করলো পুলের জলের মতোই। ব্যাকস্ট্রোকের শেষে রামা তখনও প্রায় 4 মিটার এগিয়ে। এবার ব্রেস্ট্রোক, এবং হিয়া জানে এইবারই তাকে বড় ব্যবধান তৈরি করতে হবে। এরপরই ফ্রিস্টাইল, রমার সাথে সেখানে সে পারবে না। প্রচণ্ডভাবে হিয়ার দুটো হাতের সঙ্গে তাল দিয়ে পা দুটো জলে ধাক্কা দিতে শুরু করল। রমার সঙ্গে সে পাশাপাশি এসে গেল পুলের মাঝামাঝি, এবং এই প্রথম সে রমাকে ছাড়িয়ে গেল। পাশে মুখ ফিরিয়ে হিয়াকে দেখতে দেখতে রমাও জোর বাড়াল। গ্যালারিতে প্রলাপ চিৎকার শুরু হয়েছে। বাংলার মেয়েরা একসঙ্গে তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে যাচ্ছে। শুধু অমিয়া ক্লান্ত ভঙ্গিতে অনুত্তেজিতভাবে বসে কোণের পাশে, মুখে পাতলা একটা হাসি। আপন মনে সে বলল, হিয়া জিতবে। হিয়া জিতল। ফ্রিস্টাইল শুরু করেছিল হিয়া 4 মিটার এগিয়ে থেকে। সেই ব্যবধান থেকে রমা অর্ধেকটা কেড়ে নিল শেষের 30 মিটার বাকি থাকতেই। তারপর শুরু হয় দুজনের মধ্যে বাঁচা মরার লড়াই। ইঞ্চি ইঞ্চি করে এগিয়ে আসতে থাকে রমা। ফিনিশিং বোর্ডে টাইমকিপাররা ঘড়ি হাতে ঝুঁকে অপেক্ষা করছে। গ্যালারিতে লোকেরা সরে আসছে ফিনিশ দেখার জন্য। হিয়ার হাত বোর্ড ছোঁয়ার 1/2 সেকেন্ডের মধ্যেই রমার হাত পৌঁছল। অমিয়া বলে উঠল, বলেছিল হিয়া জিতবে। কে জিতেছে সেটা জানার জন্য ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হলো। এবং মেয়েরা যখন হিয়াকে জড়িয়ে ধরে নিজেদের চোখের জল তার গালে মাখিয়ে দিচ্ছিল, তখন একমাত্র কোণেই দেখতে পেল অমিয়ার চোখের কোণে জল। বাংলা এখনও 2 পয়েন্টে পিছিয়ে, হিয়া এবং রমার সোনা 3টে করে। ধীরেন ঘোষ উত্তেজিত হয়ে রাত্রে খাবার আগে মেয়েদের বলে গেল, কাল সকালে আর একটা গোল্ড পাচ্ছে হিয়া, বেঙ্গলে গিয়ে যাবে। ভুলে যাবেন না ধীরেনদা, তারপরও 2টো ফ্রি স্টাইল ইভেন্ট আছে। রমা যোশী ইন্ডিয়া রেকর্ড হোল্ড করছে। পরদিন রবিবার সকালে অমিয়া পুলে গেল না। মেয়েরা চিৎকার করতে করতে যখন ঘরে ঢুকল, সে তখন এক মনে চিঠি লিখছিল। মুখ না তুলেই বলল, হিয়ার তাহলে 4টে গোল্ড হলো। অমিয়াদি দারুণ ব্যাপার, অঞ্জু একটুর জন্য ব্রোঞ্জটা মিস করলো। অমিয়াদি যোশীকে বিট করতে পারবে না? অমিয়াদি সবাই বলছে এখন তোমার উপরই চ্যাম্পিয়নশিপ নির্ভর করছে। বাংলা মহারাষ্ট্র এখন সমান সমান পয়েন্ট। চেষ্টা করব। কোণের চটির স্ট্র্যাপটা ছিঁড়ে গেছে। সে তখন একটা সেফটি পিন দিয়ে সেটাকে ব্যবহারযোগ্য করার চেষ্টায় ব্যস্ত। এই সব উত্তেজনা তাকে স্পর্শই করছে না। কম্পিটিশনের শেষ দিন আজ, জাতীয় সাঁতারের শেষ দিন। সন্ধ্যায় 6টি মাত্র অনুষ্ঠান। প্রথমটাই মেয়েদের 100 মিটার ফ্রিস্টাইল ফাইনাল। 8 জন প্রতিযোগীর মাঝের লেনগুলোতে রমা, অমিয়া আর হিয়া। গ্যালারি উপচে পড়ছে, কোনি খালি পায়ে বসে। চটিটাকে সেফটি পিন দিয়ে চলার যোগ্য করা যায়নি। অমিয়া বন্দুকের শব্দের আগেই জলে পড়ল। দ্বিতীয়বার ফল স্টার্ট নিল মহারাষ্ট্রের সাধনা দেশপাণ্ডে এবং হিয়া। এরপর 108 জন জলে পড়ল বন্দুকের শব্দে। 30 মিটারে দেখা গেল 2জন এগিয়েছে বাকিদের থেকে, রমা এবং অমিয়া। তারপরে প্রচণ্ডভাবে নিজেকে বিস্ফারিত করে অমিয়া পেছনে ফেলল রমাকে। টার্ন নিয়েই সে রমার থেকে 1 মিটার এগিয়ে গেছে। রমার কিছুটা পেছনে হিয়া, তার পাশে সাধনা। হরিচরণ চিৎকার করতে করতে কুঁজো হয়ে পড়েছে। এই সময় একটা অস্ফুট কাতরানি শোনা গেল। অমিয়া জলে ভাসছে, ছটফট করছে পেট চেপে ধরে, মুখ যন্ত্রণায় বিকৃত। জলে লাফিয়ে পড়ল 2জন। ছুটে গেল বাংলার অফিসিয়ালরা। হরিচরণ কপালে হাত দিয়ে বসে পড়ল। রমা যোশী ততক্ষণে ফিনিশিং বোর্ড ছুঁয়েছে, তার পেছনে হিয়া এবং সাধনা। মহারাষ্ট্র 3 পয়েন্টে এগিয়ে গেছে। শেষ ইভেন্ট 4x100 মিটার রিলেতে সোনা জিতে 10 পয়েন্ট আনতে না পারলে বাংলার চ্যাম্পিয়ন হওয়া সম্ভব নয়। এখন হিয়া আর রমা দুজনেরই 4টে সোনা। পয়েন্টেও 2জনেই সমান। ব্যক্তিগত সোনা পাওয়ায় কে এগিয়ে যাবে সেটাও নির্ভর করছে 4x100 মিটার রিলের ওপর।
আর আধ ঘন্টার মধ্যেই চ্যাম্পিয়নশিপের শেষ অনুষ্ঠান মেয়েদের 4x100 মিটার রিলে শুরু হবে। ছেলেদের ফাইনাল এই মাত্র শেষ হল। অমিয়া মেডিকেল রুমের টেবিলে শুয়ে ঘরের বাইরে ধীরেন ঘোষ বিষণ্ণ কণ্ঠে বলল, এত কাছে এসে ভরাডুবি হলো, বাংলা তাহলে চ্যাম্পিয়নশিপটা পেল না, ভাগ্য ভাগ্য। অমিয়া তো নামতে পারবে না, তাহলে রিলে টিমটা কি হবে? আর আর ক মিনিট মাত্র সময় রয়েছে। হিয়া, পুষ্পিতা, বেলা, ফোর্থ মে কে হবে? রিজার্ভে আছে অঞ্জু। আর কি আপনারা এখানে দাঁড়িয়ে রিলে টিমের কি হবে আর যে সময় নেই সেইটাই তো ভাবছি। ভাবা ভাবির কিছু নেই, কোনক চাপা পালকে নামান অমিয়ার জায়গায়। কিন্তু কিন্তু ফিন্তু কিছু নেই ধীরেনদা, বেঙ্গলের এখনো একটা আউটসাইড চান্স আছে ওকে নামালে, অঞ্জু একদমই পারবে না। ঠিক আছে, আপনারা বসে বসে ভাবুন তাহলে, আমরাই ব্যবস্থা করছি। প্রণবেন্দু প্রায় ছুটেই চলে গেল। ধীরেন ঘোষ এক দৃষ্টে সেদিকে তাকিয়ে থেকে তারপর আচমকা ঘুম ভাঙা মানুষের মতো অনুসরণ করল প্রণবেন্দুকে। হরিচরণ পাথরের মতো দাঁড়িয়ে রইল। কোনি যথারীতি গ্যালারিতে বসে, বাংলার মেয়েরা শুকনো মুখে অনিশ্চিত স্বরে নিজেদের মধ্যে ফিসফাস করছে। পুরুষদের মেডলি রিলে ফাইনাল এবার শুরু হবে, প্রতিযোগীরা স্টার্টিং প্ল্যাটফর্মে আসছে। এই সময় প্রণবেন্দু ডাকল, কোনি কোনি কোনি। দেখল হাত নেড়ে প্রণবেন্দু এবং আরো কয়েকজন ডাকছে, সে ঠিক বুঝতে পারল না তারা কি ওকেই ডাকছে নাকি। কোনি তাড়াতাড়ি কুইক এদিকে এসো। কোনি তখনও অবাক হয়ে বসে রয়েছে, ধীরেন ঘোষ হাত নাড়ছে তার দিকে। এই সময় হিয়া এসে তার হাত ধরে বলল, কোনি আর সময় নেই, তোমায় নামতে হবে রিলেতে অমিয়াদের জায়গায়। আমি? হ্যাঁ হ্যাঁ তুমি, কস্টিউম পরে নাও। না আমি নামবো না। বেঙ্গল তাহলে চ্যাম্পিয়ন হতে পারবে না কোনি। তাতে আমার কি? তুমি বেঙ্গলকে ভালোবাসো না? না বাসি না, ভালোবাসতে হয় তুমি বাসো। আমি গরিব, আমাকে দেখতে খারাপ, লেখাপড়া জানি না, কত কথা শুনলাম, কেউ আমার সঙ্গে কথা বলে না, জোর চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকাই পড়ে আমার কাছে এসেছো। আমি নিজের জন্য আসিনি, বেঙ্গলের হয়ে তোমাকে ডাকতে এসেছি। না এসেছো নিজের জন্য, তুমি নিজের জন্য আর একটা গোল চাও রমা যোশীকে। কোনি থেমে গেল, চর মারার জন্য হিয়ার হাতটা উঠেছে, কোনিও হাত তুলতে যাচ্ছে। ছোড়ার মতো চারটে চোখের প্রচণ্ড সংঘর্ষ হল, স্ফুলিঙ্গ ছিটকে পড়ল। তারপর হিয়া বলল, কোনি তুমি খুব আনস্পোর্টিং। কি বললে? ঠিকই বলেছি, আমি কস্টিউম আনিনি, আমার এক্সট্রা আছে। অ্যাম্প্লিফায়ারে ঘোষণা হচ্ছে, এবার শেষ অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। মেয়েদের টিম চ্যাম্পিয়নশিপ নির্ধারিত হবে এই রিলে সাঁতারেই। এক এক করে টিমের নাম পড়া হচ্ছে। পুলের প্রধান ফটকে এই সময় একটা হইচই উঠল। একটা পাগলা লোক তীরের মতো দৌড়ে পুলিশ ভলেন্টিয়ার সবাইকে ভেদ করে ভেতরে ঢুকে পড়েছে, আর তাকে তাড়া করেছে দু তিনজন। প্রতিযোগীরা জলে নেমে শরীর ভিজিয়ে উঠে এসেছে, এখন তোয়ালেতে গা মোছায় ব্যস্ত। হিয়ার হাত থেকে তোয়ালেটা টেনে নিল কোনি। অন দ্য বোর্ড, স্টার্টারের গলা শোনা যেতেই সারা পুলে ঝপঝপ করে শব্দ হলো। ব্লকের উপর উঠে এসেছে মহারাষ্ট্রের সাধনা, পাঞ্জাবের মঞ্জিত, বাংলার হিয়া এবং আরও দুটো মেয়ে। পাঁচটার বেশি টিম হয়নি। গেট সেট, নিখুঁতভাবে জলে পড়ল হিয়া আর সাধনা। পুলের গ্যালারিতে মর্মর ধ্বনি ক্রমশ ধাপে ধাপে উঠতে শুরু করল, যখন হিয়া আগাগোড়া সাধনাকে পেছনে ফেলে রেখে পুষ্পিতাকে 3 মিটার আগুয়ান থাকার সুবিধে দিল। কিন্তু পুষ্পিতা এই সুবিধে 50 মিটারের বেশি ধরে রাখতে পারল না। মহারাষ্ট্রের লিন্ডা ডিসুজা তাকে অবহেলায় 2 লেন্থে পেছনে ফেলল। ব্লকের উপর দাঁড়িয়ে উৎকণ্ঠিত বেলা দেখল তার পাশের লেনে ঝাঁপিয়ে পড়ল মহারাষ্ট্র। ব্লকের পেছনে দাঁড়ানো হিয়া ফিসফিসিয়ে বলল, মেলাদি অল আউট, মেলাদি লড়ে যাও, মেলাদি লড়ে যাও, লড়ে যাও, মেলাদি অল আউট। বেলা লড়ে গেল, সাধ্যের থেকেও নিজেকে বাড়িয়ে বেলা সাঁতার দিল। যে কোনো দিন যে কোনো সময় দীপ্তি কর্মকার অন্তত 4 লেন্থে বেলাকে পেছনে ফেলবে, কিন্তু আজ বেলারই দিন। দীপ্তি 2 লেন্থের ব্যবধানটা 1 ইঞ্চিও বাড়াতে পারল না। বেলা যে এই ফারাকটা বজায় রাখতে পারবে বাংলার কেউ আশা করেনি।
হিয়া হাতটা চেপে ধরেছে কোণের। একটা মোটর ইঞ্জিন স্টার্ট নেবার চেষ্টায় থরথর করে উঠেই আবার থেমে যাচ্ছে। এমনভাবেই কোণের শরীর কেঁপে কেঁপে উঠছে। এক দৃষ্টে সে জলে বেলার দিকে তাকিয়ে স্টার্টিং ব্লকে ওঠার জন্য সে যখন পা তুলতে যাবে তখনই শোনা গেল, কোণের পা নেমে এলো। তিন দিকের গ্যালারি সাঁতার থেকে একবার চোখ ফেরালো। পুলের পাশে দু তিনটে ভলেন্টিয়ারের সঙ্গে ধস্তাধস্তি করছে ময়লা পাঞ্জাবি, মাথায় কাঁচা পাকা চুল, পুরু লেন্সের চশমা পরা একটা লোক, আর বক্সিংয়ের ভঙ্গিতে হাত চালাতে চালাতে চিৎকার করছে, ফাইট করি, ফাইট, ফাইট করি। একটা আট সিলিন্ডার ইঞ্জিনে হঠাৎ যেন স্পার্ক প্লাগ থেকে বিস্ফোরণের বার্তা পৌঁছেছে। প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে ধক ধক করে উঠল কোণি। চমকে হাতটা টেনে নিল হিয়া। রামা যোশি জলে পড়ল। তিন সেকেন্ড পর কোণি। পুলে যদি জলের বদলে মাটি থাকতো তাহলে বলা যেত একটা কালো প্যান্থার শিকার তাড়া করেছে। কোণির শিকার টাইমকিপারদের হাতের ঘড়ি। 30 মিটার পর থেকেই দর্শকরা বুঝতে পারল কিছু একটা ঘটতে চলেছে। তারা নিঃশ্বাস ফেলার সময়টুকু দিতেও ভুলে গেল। গলায় স্বর নেই, পলক পড়ছে না। গ্যালারির বহু লোক নেমে এসে পুলের ধারে দাঁড়িয়েছে। জলকণায় তৈরি একটা আচ্ছাদনের ঘেরাটোপের মধ্যে কোণি যেন অশরীরী হয়ে এগিয়ে যাচ্ছে। টার্নিংয়ের পরেই দেখা গেল সে রমা যোশীর পাশে। বিপদ এসে গেছে এটা বুঝতে পেরেছে যোশী। সে জোর দিল, কোণি তবুও পাশে। আরও 40 মিটার পাশাপাশি রইল ওরা। এরপরই অবরুদ্ধ উত্তেজনা ফেটে পড়ল পুলের চারধারে। কোণি প্রায় এক হাত এগিয়ে এসেছে, আর 10 মিটার মাত্র বাকি। রমা বুকে বাতাস ভরে জলের ওপর লাফিয়ে উঠল প্রচণ্ড হাতের টানে। চারিদিকে অন্ধকার, কোণি কিচ্ছু দেখতে পাচ্ছে না। ভয়ঙ্কর একটা যন্ত্রণা তার শরীরকে কামড়ে ধরেছে। সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য সে বারবার নিজেকে ঝাঁকুনি দিচ্ছে। অন্ধকার থেকে বেরোবার জন্য দাপাদাপি করছে তার শরীর। একটা শেষ চেষ্টা তাকে মরিয়া করে তুলল। দীর্ঘ সুরেলা ধ্বনি জলের ওপর দিয়ে ভেসে কোণির শরীরে মৃদু মৃদু আঘাত দিল। শিশু যেমন হাত বাড়িয়ে দীর্ঘ অদর্শনের পর মাকে দেখে ঝাঁপিয়ে পড়ে, সেইভাবে তার হাত সে বাড়াল এবং বোর্ড স্পর্শ করল রমা যোশীর আগে। হিয়া আর বেলার হাত ধরে কোণি জল থেকে উঠেই টলে পড়েছিল। ধীরেন ঘোষ জড়িয়ে ধরল। বাংলার মেয়েরা ছুটে আসছে। রমা যোশীর ক্লান্ত হাত কোণির পিঠে চাপড় দিয়ে গেল। কোণি চোখ বন্ধ করে হাঁপাচ্ছে। ওকে ঘিরে একটা ভিড় বৃত্ত রচনা করেছে। অভিনন্দন আর আদরে সে ডুবে যাচ্ছে। এরপর ভিট্রিস্টার একে একে গলায় মেডেল পরা, ব্যান্ডের বাজনা, গলায় সোনার মেডেল ঝুলিয়ে কোণি পুলের ধার দিয়ে ফিরতে ফিরতে থমকে দাঁড়ালো। ক্ষিতিশ পিটপিট করে তাকিয়ে তার দিকে, মুখে 10-12 দিনের না কাটা দাড়ি, শরীরটা আরো শীর্ণ হয়ে গেছে। কোথায় ছিলে বলতো? কোথায় ছিল মুখুরা, তোর টাইমটা রাখি, রাখলে দেখতে পেত। কি পেত বলতো? কোথায় লুকিয়েছিলে তুমি? খালি বলতো আর বলতো, বলো কোথায় ছিলে। কোথায় ছিলুম জানিস? ওইখানে, ওই জলের নিচে লুকিয়েছিল। আর বলছিলুম সব পারে, মানুষ সব পারে। ফাইট কোণি, ফাইট। মিথ্যুক, মিথ্যুক, কিচ্ছু দেখিনি আমি, কিচ্ছু শুনিনি। যন্ত্রণায় তখন আমি মরে যাচ্ছিলাম। ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, আমি। অনেকেই তাদের দিকে তাকালো, দেখল পাগলাটে একটা লোকের বুকে মুখ ঘষতে ঘষতে যে মেয়েটা ফোঁপাচ্ছে, সে কিছুক্ষণ আগেই একটা আশ্চর্য সাঁতার দিয়ে উঠেছে, আর তার মাথায় টপ টপ করে জল ঝরে পড়ছে।
এতক্ষণ আপনি শুনছিলেন মতিনন্দীর কাহিনী কোনি, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। তার মধ্যে আপনি শুনে ফেলুন কোনি, এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন লাগলো।